ঘড়ির কাঁটাতে রাত দুটো ছুঁই ছুঁই। উষ্ণ চাদর গায়ে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন মেহের। মধ্যরাত পর্যন্ত সে জেগেছিল সমুদ্রের উপেক্ষায়। সমুদ্র বলেছিল সে রাতে ফিরবে, কিন্তু সে ফিরেনি। অবশেষে কিছুক্ষণ পূর্বে ঘুমিয়ে পড়েছে সে। হঠাৎ ঘুমের মাঝে অস্বস্তি অনুভব হল তার। স্বল্প নড়েচড়ে উঠল সে। গলায় কারো উষ্ণ ছোঁয়া পেয়ে কেঁপে উঠল সে। তার অনুভব হলো কেউ তাকে গভীর দৃষ্টিপাতে পর্যবেক্ষণ করছে। কারো চাহনি এতটাই গভীর যে মেহের ঘুমে আচ্ছন্ন থাকা সত্ত্বেও অনুভব করতে পারছে। হঠাৎ অজ্ঞ ব্যক্তিটা পুনরায় মেহেরের গলার ক্ষত স্থানে হালকা করে ছুঁয়ে দিল। মেহের লাগাতার চেষ্টা করল চোখ উন্মুক্ত করে লোকটাকে দেখার জন্য, কিন্তু ঘুম তাকে আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরল। এক পর্যায়ে সুযোগ বুঝে মেহের লোকটার হাত ধরে ধাক্কা দিল। অজানা ব্যক্তিটা তাল সামলে না পেরে ধপাস করে ফ্লোরে পড়ে গেল। অবশেষে বিকট আওয়াজ কর্ণপাত হতেই মেহেরের চোখ যুগল আপনা আপনি উন্মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে উঠে বসল। আবছা অন্ধকারে ব্যক্তিটাকে দেখার প্রয়াস চালাল। তাড়াতাড়ি উঠে রুমে লাইট জ্বালিয়ে দেখল রুম একদম খালি। কোন জন মানবের সন্ধান মিলল না, কেউ নেই। কেউ বলবে এখানে একটু আগে কেউ এসেছিল। এত শীতল পরিবেশে মেহের তবুও মেহের ঘেমে একাকার। ভয়ে মেহেরের শরীর থরথর করে কাঁপছে। এটা কি স্বপ্ন ছিল নাকি হ্যালুয়েশন? কোনটি নয় বরং বাস্তব। কেউ তাকে ছুঁয়েছিল। মেহের আশেপাশে পর্যবেক্ষণ করতে লাগল। সে তো সব দরজা জানালা আটকে ঘুমিয়েছিল। তাহলে সমুদ্র তো এখনো বাসায় ফিরেনি। ব্যক্তিটা কোথায় গেল? তারা ফ্রোথ ফ্লোরে থাকে। এত উঁচু অ্যাপার্টমেন্ট নিশ্চয়ই কোন জ্ঞানী ব্যক্তি লাফ দিয়ে পালাবার মতো ভুল কর্ম করবে না। মেহের ভালো করে খেয়াল করল তার রুমের সব কয়টা জানালা, দরজা বন্ধ। তাহলে কি কোন ভৌতিক ঘটনা, কোন অশরীরী আত্মা কি তার রুমে প্রবেশ করেছিল? হাজারো আজেবাজে চিন্তা মেহেরের ছোট্ট মস্তিষ্কে ঘুরপাক খেতে লাগল। খানিকটা মুহূর্ত বাদেই তার কর্ণপাত হতে লাগল ফজরের আজানের সুমধুর ধ্বনি। মেহের উষ্ণ চাদর গায়ে থেকে ফেলে সালাত আদায়ের উদ্দেশ্য ওয়াশরুমের দিকে ধাবিত হল। তার এই অস্থির হৃদয় শীতল করার একমাত্র উপায় হচ্ছে সালাত। কনকনে শীতল ঠান্ডা পানি দিয়ে অজু করে সে নামাজে দাঁড়িয়ে পড়ল। সকাল 7:30 নাগাদ মেহের রুম থেকে বের হয়নি। রাতের ঘটনা এমনভাবে তার মস্তিষ্কে গেঁথে গেছে যে সে চাইলেও মুক্তি পেতে পারছে না। সমুদ্র হয়তো এখনো আসেনি, হয়তো আসতেও পারে। যদিও রাতে ফিরেও থাকে নিশ্চিত তার খোঁজ নিতে আসবে না। রুমের সবগুলো লাইট অন করে মেহের চুপচাপ বসে আছে। সমুদ্রের অপেক্ষায় রাত্রিবেলা গলা দিয়ে খাবার নামেনি, ফলে এখন প্রচণ্ড খিদে পেয়েছে। কিন্তু রান্নাঘরে যাবার মতন সাহস তার মন গহীনে জুটছে না। সে নিরুপায় হয়ে বিছানার উপর আধশোয়া হয়ে বসে আছে। তৎক্ষণাৎ তার কর্ণপাত হলে কেউ তার রুমের দরজা ধাক্কাছে। পূর্বে ন্যায় তার হৃদয় ভয় শুকিয়ে আসছে। বারংবার তার মনে হচ্ছে রাত্রিবেলার সেই অচেনা ব্যক্তি আবার এসেছে। আওয়াজ যেন আরও বাড়তে লাগল। এক পর্যায়ে মেহের একরাশ সাহস জুটিয়ে দরজার দিকে ধাবিত হল। অবশেষে খুলে দিল দরজা। চোখের সামনে আকাশের হাসি মাখা মুখশ্রী দেখে হৃদয় স্পন্দন ধক করে উঠল। সে মুহূর্তে তার মনে সংশয় হানা দিল। তাহলে কি রাতের সেই ব্যক্তি কি আকাশ? মেহেরের আতঙ্কিত মুখশ্রী লক্ষ্য করে আকাশের ভ্রু যুগল কুচকে এল। মুখশ্রীতে সচেতন ভাবটা স্পষ্ট করে বলল, কি হয়েছে মেহের, তুমি ঠিক আছো তো? মেহের আকাশের কথার প্রত্যুত্তরে নিশ্চুপ হয়ে রইল। আকাশ পুনরায় বলে উঠল, কোন কিছু দেখে ভয় পেয়েছে? আকাশের বলা বাক্যটা শুনে মেহেরের সন্দেহ আর দৃঢ় হয়ে উঠল। নিজেকে ধাতস্থ রেখে নিম্নকণ্ঠে বলে উঠল, না, ওহ সরি, আমি হয়তো ভুল বুঝেছি, চলো আমার সঙ্গে। মেহের খানিকটা জোরতা মাখা কণ্ঠস্বরের বলল, কোথায়? ড্রয়িং রুমে, বলেই আকাশ দরজার সামনে থেকে প্রস্থান করল। মেহের পরাপর দুটো গভীর নিঃশ্বাস ত্যাগ করে ধীর পায়ে ড্রয়িং রুমে ধাবিত হল। ড্রয়িং রুমে উপস্থিত হতেই মেহের চোখ যুগল তৃপ্ত হয়ে উঠল। পুলকিত হয়ে উঠল তার হৃদয় গহীন, কারণ তার সামনে আয়েশ ভঙ্গিতে সোফার উপর বসে রয়েছে সমুদ্র। তার নিকটবর্তী দাঁড়িয়ে আছে একজন অর্ধবয়স্ক মহিলা। মেহের মহিলার দিকে এক পলক তাকিয়ে ফির সমুদ্রের দিকে দৃষ্টি আবদ্ধ করল। ইস, লোকটা মুখশ্রী পণ্ডর ভাব স্পষ্ট। চুলগুলো এলোমেলো অবস্থায় সীমান্ত পর্যন্ত জায়গা করে নিয়েছে। আকস্মিক মেহেরের দৃষ্টি পড়ল সমুদ্রের হাতের উপর।
ভালোভাবে খেয়াল করে দেখল সাদা কাপড়ে ব্যান্ডেজ করা। ব্যান্ডেজের উপরের ছোপ ছোপ লাল রক্তের দাগ। লাল রঙের রক্তের ব্যান্ডেজের সাদা কাপড়ের নাজেহাল অবস্থা। সমুদ্রের হাতের দিকে তাকিয়ে মেহের চোখ যুগল সজল হয়ে এলো। কতই না ব্যথা পেয়েছে লোকটা। মুখশ্রীতে ব্যথাতুর ভাবটা স্পষ্ট। সমুদ্র ক্ষত দেখে মেহেরের নিকট অনুভব হচ্ছে ব্যথা যেন সমুদ্র নয় বরং সে পেয়েছে। মিনিট পাঁচেক নীরবতা পালন করল সবাই। হঠাৎ নীরবতা ভেঙে সমুদ্রের পাশে থাকা মহিলাটা বলে উঠল, স্যার অ্যাডা ক্যারা। সমুদ্র দৃঢ় দৃষ্টিপাত মেহের উপর নিক্ষেপ করল। এক পলক আকাশের মুখশ্রীতে তাকিয়ে শক্ত কণ্ঠে বলে উঠল, কেউ না, আমার কেউ হয় না। সমুদ্রের বলা প্রত্যুত্তরের মেহেরের বুক কেঁপে উঠল। আচমকা ধারালো তীরের ন্যায় তার হৃদয়ের বিঁধল। বাজেভাবে ক্ষত বিক্ষিত করে তুলল তার অন্তরাল। কান্না এসে দলা পাকিয়ে তার গলায় আটকে রইল। অথচ অশ্রু মাখা নয়নে সমুদ্রের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে অস্কুটস্বরে বলে উঠল, আপনার হাতে কি হয়েছে? সমুদ্র মেহেরের কথার প্রত্যুত্তরে গম্ভীর গলায় বলে উঠল, কিছুই হয়নি। কিছু যদি হয়েও থাকে তাহলে তোমাকে জানানোর প্রয়োজন বোধ করি না। মেহের নিশ্চুপ করে সমুদ্রের অপমান সহ্য করে গেল। মুখ দিয়ে টু শব্দ ও নির্গত করল না। সমুদ্র কথা শুনে আকাশ ধরণী কাঁপিয়ে অট্টস্বরে হেসে উঠল। কপাল কুচকে সমুদ্রের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, ভালোই তো পারিস সমুদ্র। সমুদ্রের আকাশের কথার কোন গুরুত্ব দিল না। অতঃপর মেহেরকে উদ্দেশ্য করে ঠোঁট যুগল সংকুচিত করে মৃদু স্বরে বলে উঠল, এনি হলো বিউটি খালা। আজকে থেকে বাসার সব কাজ উনি করবেন, তোমাকে আর কিছু করতে হবে। লহমায় মেহের বিউটি খালার দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করল। মহিলার চাহনি তার দিকে নিবন্ধ ছিল। আকস্মিক বিউটি খালার ভয়ঙ্কর চাহনি দেখে মেহের ভয় পেয়ে উঠল। মনে পড়ে গেল রাতের অস্বাভাবিক ঘটনা। মেহের তো সমুদ্রকে বলতেই পারল না রাতের কথা। সে তো সিদ্ধান্ত নিয়েছিল সমুদ্রকে জানাবে রাতের ঘটনা। মন খুলে ব্যক্ত করবে তার ভয়ঙ্কর অনুভূতির কথা। সমুদ্রকে প্রাণ খুলে বলতে চেয়েছিল তার ভয়ঙ্কর বিক্ষিপ্ত মনে কথা। কিন্তু সমুদ্র কেন বোঝে না মেঘের ন্যায় তার অন্তরে বিষাদ জমে অগণিত। লহমায় মেহেরের কর্ণপাত হল বিউটি খালার কণ্ঠস্বর, স্যার কি করতে হবে বলেন, আমার অন্য বাড়িতেও কাজ আছে। বিউটি খালার ভয়ঙ্কর কর্কশ আওয়াজ, কিছুটা ভারী পুরুষ নালীকণ্ঠের ন্যায়। মেহেরের মনে হল বিউটি খালা কোন মহিলা নন বরং পুরুষ মানুষ। সে হালকা ভীতিগ্রস্ত হয়ে পড়ল, নত যেন দৃষ্টি সরিয়ে এক পলক খালার দিকে তাকাল। তার দৃষ্টি বেশিক্ষণ খালার মুখশ্রীতে আবদ্ধ থাকতে পারল না। খানিকটা ভয় পেয়ে সে দৃষ্টি সরিয়ে নিল। ড্রয়িং রুমে সোফার উপর বসে রয়েছে ইয়াদ। তার পাশে এক কানে ইয়ারফোন গুঁজে বসে রয়েছে রাফু। তার দৃষ্টি মোবাইল ফোনে আবদ্ধ। মুখশ্রীতে একরাশ উজ্জ্বলতা বিদ্যমান। সে মনোযোগ সহকারে ফোন স্কোল করছে আর খানিকক্ষণ পর পর ধরণী কাঁপিয়ে অট্টস্বরে হেসে উঠছে। রাফুর এমন উদ্ভট অবস্থা দেখে স্বল্প বিরক্ত হচ্ছে ইয়াদ। পরিশেষে অসীম বিরক্তি নিয়ে ড্রয়িং রুম প্রস্থান করতে বাধ্য হল ইয়াদ। চোয়াল শক্ত করে দ্রুত পদে নিজের রুমের দিকে ধাবিত হল। অন্যদিকে রান্নাঘরে প্রায় পাঁচেক খাবারের আইটেম রান্না করতে ব্যস্ত যারা, তার নিকটবর্তী হুইল চেয়ারে বসে রয়েছেন ইশরাত বেগম। তার চোখে মুখে উপচে পড়ছে আনন্দের জোয়ার। মুচকি মুচকি হেসে নিজের ছেলের বউয়ের কাজকর্ম পর্যবেক্ষণ করছেন সে। যারা খানিক পর পর ইশরাত বেগমের দিকে তাকিয়ে মুচকি হেসে নানান ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে, আর ইশরাত বেগম মাথা ডানে বামে নাড়িয়ে ইশারাতে যারার কথার প্রত্যুত্তর দিচ্ছেন। আজ যারার অন্তরাল বেশ পুলকিত। সকাল থেকে ইয়াদের ব্যবহার নিত্যদিনের চেয়ে একদম ভিন্ন রকম লাগছে তার নিকট। ইয়াদ তার সঙ্গে মার্জিত ব্যবহার করছে। ইয়াদের কণ্ঠস্বরে প্রতিদিনের ন্যায় কঠোরতা তিক্ততার দেখা মেলেনি। নরম গলায় তার সঙ্গে কথা কথা বলেছে। ইয়াদের নিকট হতে এমন ব্যবহার সবসময় সে কাম্য করত। আজ এমন ব্যবহার পেয়ে বড্ড আনন্দে যারার হৃদয় গহীন বারংবার নেচে উঠছে। মুহূর্তে হাজারো স্বপ্ন সাজাতে আরম্ভ করেছে তার অন্তরাল। লোকটা বুঝি তাকে ভালোবাসতে শুরু করেছ। ইয়াদকে নিয়ে চিন্তা ভাবনায় মত্ত থাকার ফলে কয়েকবার হাতে ছ্যাঁকো খেয়েছে সে। কিন্তু আশ্চর্যের বিষয় একটু ব্যথা অনুভব হয়নি তার শরীরে। লহমায় ইয়াদের আওয়াজ কর্ণপাত হতেই পুনরায় হাতে গরম খুন্তির ছ্যাঁকা খেলাসে। সঙ্গে সঙ্গে ইশরাত বেগম হুইল চেয়ার থেকে উঠে দাঁড়াতে চেষ্টা করলেন।
মুখ দিয়ে অস্কুট স্বরে আর্তনাদ করে উঠলেন সে। যারা হাতের ব্যথা উপেক্ষা করে দ্রুত ইশরাত বেগমের নিকটবর্তী এলো। শাশুড়ি মায়ের দু হাতের বাহু আগলে ধরে বলে উঠল, আম্মু ঠিক আছো তো তুমি? তৎক্ষণাৎ ইশরাত বেগম খানিকটা শান্ত হয়ে হুইল চেয়ারে বসে পড়লেন। ভর্ৎসনা মাখা দৃষ্টিতে জারার মুখশ্রীতে তাকিয়ে রইলেন। জারার তার শাশুড়ি মায়ের ক্রোধের কারণ বুঝতে পেরে নিম্নকণ্ঠে বলে উঠল, সরি আম্মু, আমি আর অন্যমনস্ক থাকব না। আর দেখ আম্মু, আমি তো ব্যথা পাইনি। ইশরাত বেগম যারা হাত নিজের হাতের মাঝে আবদ্ধ করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। পুনরায় ইয়াদের আওয়াজ ভেসে উঠল তাদের কর্ণপাতে। মুহূর্তেই জারার মুখশ্রী লজ্জায় লালাভ বর্ণ ধারণ করে উঠল। তার অবস্থা পর্যবেক্ষণ করে ইশরাত বেগমের রাগ হাওয়াতে ভেসে গেল। জারার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মুচকি হেসে উঠলেন সে। তৎক্ষণাৎ চোখের ইশারাতে জারাকে ইয়াদের কাছে যাবার অনুমতি দিলেন। শাশুড়ি মায়ের অনুমতি পেয়ে জারা মুখশ্রীতে লজ্জা আবির্ভাব গভীর থেকে গভীরতর হয়ে উঠল। অনুমতি পেয়ে অবশেষে জারা ধীর পায়ে রান্নাঘর প্রস্থান করল। নত যেন হয়ে খানিকটা জোরতা নিয়ে ইয়াদের রুমের সামনে উপস্থিত হল। ঠোঁট যুগল জিহ্বা দিয়ে ভিজিয়ে নিয়ে নিম্নস্বরে বলে উঠল, আমাকে ডেকেছেন। জারার কণ্ঠস্বর পেয়ে কোলের উপর অবস্থিত ল্যাপটপ হতে দৃষ্টি সরিয়ে একপলক জারার দিকে তাকাল ইয়াদ। কণ্ঠস্বরে গম্ভীরতা রেখে বলে উঠল, কাম হেয়ার। ইয়াদের কণ্ঠস্বর কর্ণপাত হতেই জারার শান্ত হৃদয়ে অস্থিরতার আবির্ভাব ঘটল। অস্বস্তি অশান্ততা নিয়ে ইয়াদের নিকটবর্তী হাজির হল সে। নত যেন হয়ে ভদ্রতার সহিত ফ্লোরের দিকে দৃষ্টি আবদ্ধ করে নিশ্চুপে দাঁড়িয়ে রইল। ল্যাপটপের দিকে দৃষ্টিপাত রেখে ইয়াদ শান্ত স্বরে বলে উঠল, রেডি হও কুইক, আর রান্না করতে হবে না। আজ না হয় রেস্টুরেন্ট থেকে লাঞ্চের জন্য খাবার নিয়ে আসব, তুমি যাও গিয়ে শাড়ি চেঞ্জ করে এসো। ইয়াদের বলা বাক্যগুলো শুনে জারার মন গহীন আনন্দিত হয়ে উঠল। ফ্লোর থেকে দৃষ্টি সরিয়ে ইয়াদের মুখশ্রী তাকাল। ইস, কতই মায়াবী মুখশ্রী, লোকটা কতই না সুন্দর দেখতে। যারা খানিকক্ষণ স্তম্ভিত দৃষ্টিতে ইয়াদের দিকে তাকিয়ে রইল। নির্লজ্জের মতো ইয়াদের চোখ যুগলের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করল। ধূসর রঙের মণি, ছেলেদের যে ধূসর রঙের মণিতেও এতটা সুন্দর লাগে তা যারার নিকট অজানা ছিল। মুহূর্তে ইয়াদ যারাকে উদ্দেশ্য করে বলে উঠল, আমার দিকে তাকিয়ে না দেখে যাও, দ্রুত গিয়ে রেডি হও, আমাকে দেখার অনেক সময় পাবে, কিন্তু এখন শপিংয়ে লেট করে গেলে দুপুরের খাবার খেতে সময় পাবে না। শোগো, জারার চমকে উঠল। নিমিষেই লজ্জায় তার গাল যুগল রক্তিম বর্ণ করে উঠল। লজ্জা রাঙা মুখশ্রীতে দ্রুত পদে সেই ইয়াদের রুম ত্যাগ করল। লহমায় তার হৃদয় স্পন্দন তীব্র হতে তীব্রত্রে ছুটতে আরম্ভ করে দিল। কি আওয়াজ রে বাবা, লোকটা এত সুন্দর কণ্ঠস্বরে যে কথা বলতে পারে তা জারার নিকট বিস্ময়কর। বর্তমানে জারার অবুঝ হৃদয়মন ইয়াদকে ঘিরে হাজার স্বপ্ন এঁকে বসেছে। সে ভাবছে, তাহলে কি অপেক্ষা প্রহরের সমাপ্ত হতে চলেছে? খুব শীঘ্রই তার স্বপ্ন কি পূরণ হবে? তার আর্মি পুরুষকে নিয়ে সে নতুন সূচনা নিয়ে বাঁচতে আরম্ভ করবে। আর্মি পুরুষ আর তার স্বপ্নে এসে হাজির না হয়ে বাস্তবে তার সঙ্গে একত্রে বসে শত শত গল্পের বই পড়ে সেকেন্ড মিনিট ঘন্টা অতিবাহিত করবে। ইস, কতই সুন্দর না হবে তাদের ভবিষ্যৎ! যারার এই ধরনের চিন্তা ভাবনাকেই বোধহয় বলা হয় মেয়েদের আকাশ ছোঁয়া স্বপ্ন। তারা এতটাই বোকা যে নিজ অদৃষ্টের কথা চিন্তা না করেই তার স্বপ্ন পুরুষে ঘিরে হাজারো ঘন্টার পর অতিবাহিত করে। প্রতিটি মেয়ের ন্যায় যারাও নিজের আর্মি পুরুষকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করে ফেলছে। ইয়াদের কাছে থেকে সামান্য ভালো ব্যবহার পেয়েই তার হৃদয় পুলকিত হয়ে উঠেছে। এতটুকু ভালোবাসাই তার নিকট যথেষ্ট। এই হচ্ছে মেয়েদের স্বভাব, তারা অল্পতেই খুশি। সামান্য ভালোবাসা পেলেই নিজ ভালোবাসার বন্যা ঘটিয়ে দিতে পারে। কিন্তু যারা একটি বারের জন্যও চিন্তা করল না, ইয়াদের এমন ব্যবহারের পিছনে নিশ্চয়ই কোন কোন কারণ থাকতে পারে। বিষয়টা যারার মস্তিষ্কে একটি বারের জন্যও আগমন ঘটাল না, সে পজিটিভ ভেবেই আনন্দে ভেসে উঠল। ঘড়ির কাটাতে রাত আটটা ছুঁই ছুঁই। উষ্ণ চাদর গায়ে জড়িয়ে বাংলা বইয়ে মুখ গুজে গল্প পড়ছে মেহের। কিছুতেই গল্পে মনোযোগ দিতে পারছে না সে, বারংবার ব্যর্থ হচ্ছে। কাল রাতের ঘটনা তার মস্তিষ্ক হতে বিদায় নিচ্ছে না। কালকের ভয়ঙ্কর রাত চিনেজোকের ন্যায় মস্তিষ্ক আষ্টেপৃষ্ঠে জায়গা দখল করে রয়েছে। রাত যত গভীর হচ্ছে ততই তার হৃদয়মনে অজানা ভয়ের আবির্ভাব ঘটছে।
বারংবার তার মস্তিষ্ক বলে উঠছে, কাল রাতের সেই অজ্ঞাত ব্যক্তি কি আজও আসবে? কথাটা ভাবতেই মেহেরের সারা শরীর শিউরে উঠছে, ভয় হচ্ছে খুব। আজ বাসায় সমুদ্র আছে, তাই একটু হলেও চিন্তা মুক্ত সে। কিন্তু বারবার তার চোখ যুগলে ভেসে উঠছে বিউটি খালার মুখশ্রী, বারংবার কর্ণপাত হচ্ছে খালার ভয়ঙ্কর কণ্ঠস্বর। খালাকে একদমই সুবিধাজনক মনে হয়নি তার নিকট, কেমন করে তার দিকে তাকিয়েছিল। খালার ওপর সন্দেহ, সংশয়, দ্বিধা কাজ করছে তার অন্তরে। তার মনে হচ্ছে খালা নিশ্চয়ই কোন না কোন উদ্দেশ্য নিয়ে এসেছে। সব ঘটনা মিলিয়ে ঝড় রাত্রির উত্তাল সমুদ্রের ন্যায় ঝড় বইছে তার মনে। সে বারংবার কামনা করছে অজ্ঞাত ব্যক্তিটা যেন সমুদ্রের কোন ক্ষতি না করে দেয়, সে যে সমুদ্রের কোন বিপদ সহ্য করতে পারবে না। অজ্ঞাত লোকটা তার হাজারো ক্ষতি করুন না কেন, এতে তার কোন আক্ষেপ নেই। সে স্বার্থহীন মানুষের মতো শুধু প্রার্থনা করছে সমুদ্রের যেন কোন ক্ষতি না হয়, এতেই যেন সে খুশি। ড্রয়িং রুমে বসে রয়েছে যারা, তার নিকটবর্তী বসে আছে রাফু। খানিক পূর্বে ইয়াদ ইশরাত বেগমকে শোবার ঘরে দিতে গিয়েছে, আজ বাইরে থেকে তারা লাঞ্চ এবং ডিনার করে এসেছে। যারা আজ ভীষণ খুশি, তার ভাগ্য খুলে গিয়েছে, ইয়াদ তাকে অনেকগুলো ড্রেস কিনে দিয়েছে, তার চেয়ে বড় কথা তাকে অনেকগুলো গল্পের বই কিনে দিয়েছে ইয়াদ। এই ধরনের বুকে এর চেয়ে বেশি খুশির সংবাদ তার নিকট অন্য কিছু হতে পারে না। বই তো নয়, ইয়াদ যেন তাকে একরাশ আনন্দ কিনে দিয়েছে। তাই যারা মনে মনে প্ল্যান করছে সে আজ উষ্ণ কম্বল গায়ে জড়িয়ে বসে বসে গল্প পড়েই রাত্রি অতিবাহিত করে দিবে। ইশরাত বেগমকে রুমে দিয়ে এসে ইয়াদ নিজের রুমে না গিয়ে পুনরায় ড্রয়িং রুমে আগমন করেছে। এসেই সোফার উপর অবস্থিত রাফুর নিকটবর্তী দাঁড়িয়েছে। প্রায় মিনিট পাঁচেক চিন্তিত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে লহমায় ইয়াদ এক পলক যারার দিকে দৃষ্টি ফেলে অতঃপর রাফুকে উদ্দেশ্য করে বলে উঠল, রাফু তোর রুমে যা, ঘুমিয়ে পড়। রাফু ইয়াদের কথা শুনে ফোন হতে দৃষ্টি সরিয়ে ভ্রুকুচকে ইয়াদের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করল। অতঃপর সন্দেহ দৃষ্টিতে বলে উঠল, ব্যাপার কি, আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন? রাফুর কথার প্রত্যুত্তর ইয়াদ ধমক স্বরে বলে উঠল, যাবি নাকি অন্য ব্যবস্থা করব? ব্যাপার কি, আমাকে তাড়িয়ে দিচ্ছিস কেন? রাফুর কথার প্রত্যুত্তর ইয়াদ ধমক স্বরে বলে উঠল, যাবি নাকি অন্য ব্যবস্থা করব? রাফু খানিকটা ভয় পেয়ে সোফা হতে উঠে দাঁড়াল। ইয়াদের ভয়ঙ্কর রাগ সম্পর্কে সে ভালো করেই অবগত, তাই অযথা ঝামেলায় জোড়াতে চাইছে না সে। লহমায় চোখ যুগল কিঞ্চিত ছোট ছোট করে সন্দেহ দৃষ্টিতে ইয়াদের মুখশ্রীতে তাকাল, কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে বিড়বিড় করে বলে উঠল, রাগিস কেন, যাচ্ছি তো। বাক্যটা বলেই রাফু ড্রয়িং রুম হতে প্রস্থান করল। রাফু চলে যেতেই ইয়াদ পরাপর দুটো স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে সোফার উপর অবস্থিত যারার মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করল। ঠোঁট যুগল স্বল্প সংকুচিত করে বলে উঠল, আমার সাথে ছাদে চলো। ইয়াদের কথা কর্ণপাত হতেই যারা সোফা থেকে দ্রুত উঠে দাঁড়াল, চোখ জোড়া সংকুচিত করে অনুরোধ স্বরে মিনমিন করে বলে উঠল, আমি যাব না, শীত লাগে তো। যারার প্রত্যুত্তর শুনে ইয়াদের হৃদয়ে গহীনে বিষণ্ণতার আবির্ভাব ঘটল। অভিমানের ভাণ্ডার যেন অভিমান নামক অনুভূতিতে অষ্টেপৃষ্ঠে ভরে উঠল অন্তরালে। ইয়াদ তার অন্তরের অভিমানগুলো বহিঃপ্রকাশ করল না যারার কাছে। কেন যারা ছাদে যেতে চাইছে না বিষয়টা সে একটি বারের জন্যও যাচাই করার প্রয়োজন বোধ মনে করল না। তার রাগ হচ্ছে প্রচুর, মুহূর্তে ক্রোধের বশে মাথা টপ্ত হয়ে উঠতে আরম্ভ করল। পরিশেষে মস্তিষ্ক শীতল করার প্রয়াসে প্রায় সেকেন্ড পাঁচেক চোখ যুগল বন্ধ করে স্নিগ্ধ হাওয়া নিঃশ্বাসের সহিত টেনে নিল ইয়াদ। অতঃপর অসহায় বিপন্নের মতো যারার চোখ যুগলে দৃঢ় দৃষ্টিপাত নিক্ষেপ করে মৃদু স্বরে বলে উঠল, ওকে, তোমাকে যেতে হবে না, আমি রুমে যাচ্ছি, যাও গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। তৎক্ষণাৎ ইয়াদ দ্রুত পদে পা যুগল সংকুচিত করে ড্রয়িং রুম প্রস্থান করল। যারা ফ্যালফ্যাল নয়নে ইয়াদের চলমান পদের দিকে তাকিয়ে রইল, দৃষ্টি তার অনুভূতিহীন নির্বাক। এই মুহূর্তে ইয়াদের চাউনি বারংবার তার মস্তিষ্কে ভেসে উঠছে, ক্রমশ ক্ষত বিক্ষিত করে তুলছে তার হৃদয় মনকে। নিজেকে একরাশ ঘৃণা ভরা ধিক্কার জানল সে। ছি, লোকটা কতটা অদম্য আগ্রহের তাকে সঙ্গে করে ছাদে নিতে চেয়েছিল রাত্রির স্নিগ্ধ প্রকৃতি বিলাস করবে বলে, হয়তো চেয়েছিল এই জ্যোৎস্না ভরা শীতল রাত স্মরণীয় করে রাখতে। কিন্তু সে কি করল,
ইয়াদের প্রস্তাবকে উপেক্ষা করে তাকে কষ্ট দিয়ে মুখের উপর না বলে দিল। অতঃপর সে অসীম বিরক্তিকর দৃষ্টিপাত নিক্ষেপ করল নিজের শাড়ির আড়ালে লুকিয়ে থাকা পায়ের দিকে। বিষণ্ন মনে মুখ দিয়ে অস্কুটস্বরে বিড়বিড় করে হাজার গালি দিল তার পায়ের পার্শ্ববর্তী এক কোণে অবস্থিত একটা অতিসূক্ষ্ম আলপিনকে। আজ তার নিকট এই ছোট্ট আলপিনটাকে জীবনের সবচেয়ে বড় শত্রু মনে হচ্ছে। এই পিনটার জন্যই তাকে ইয়াদের মুখের উপর না বলতে হয়েছে, কারণ অত্যন্ত অসময়ে এই পিনটা তার পায়ের তালুতে বাজেভাবে ছিদ্র করে ফেলছে। খানিক পূর্বে যখন ইয়াদ তার মাকে রুমে দিতে গিয়েছিল, ঠিক তখন যারা সোফা থেকে উঠার জন্য পা বাড়াতে এই আলপিনটা তার বাম পায়ের তালু ক্ষত করে তুলে। তাই সে বাধ্য হয়ে ইয়াদের সঙ্গে ছাদে যেতে রাজি হয়নি। বর্তমানে এই পিনটাকে তার কাছে বিষধর সাপের ন্যায় মারাত্মক মনে হচ্ছে। শুধুমাত্র এই পিনটার জন্যই সে ইয়াদকে না চাইতেন কষ্ট দিয়ে ফেলেছে। যারা টপ্ত শ্বাস ফেলে সোফা থেকে উঠে দাঁড়াল। নিজ রুমে যাবার জন্য পা যুগল হালকা ধাবিত করতেই ক্ষত পায়ে ব্যথা অনুভব করল। পায়ের ব্যথার অসহ্যনীয় যন্ত্রণা। অবশেষে তার বোধগম্য হল পিনটা তার পায়ে এতটাই ক্ষত করছে যে প্রচুর রক্ত ঝরেছে তার রক্তগ্রন্থি হতে। স্বচ্ছ শুভ্র রঙের ফ্লোরে রক্তের লাল দাগ পরিষ্কারভাবে স্পষ্ট। রক্তের দাগ দৃশ্যমান হতেই চিন্তিত হয়ে পড়ল সে। এখন যে তাকে এই দাগ মুছে তারপর রুমে যেতে হবে, নতুবা এই রক্তের দাগ সহজে পরিষ্কার করা যাবে কি সন্দেহ। তার এই সম্বন্ধে কোন ধারণা নেই। পরে যদি রক্তিম বর্ণ ফ্লোর হতে না উঠে, তাহলে তো তার শাশুড়ি আম্মু তাকে হাজোটা বকুনি শোনাবে। মহিলাটা এতটাই খারাপ যে সামান্য ব্যথা পেলেই ইশারাতে হাজারটা বকুনি শোনায় তাকে। যারা স্মরণ করতে পারছে না যে শেষ কবে তার মাকে তাকে ব্যথা পাবার জন্য বকুনি দিয়েছিল, বিষয়টা ভেবেও যারা এই ঠান্ডার মধ্যে ক্ষত পা নিয়ে ফ্লোর মুছতে ব্যর্থ হল। অসহ্যনীয় ব্যথার সঙ্গে লড়াই করতে না পেরে এক পা উঁচু করে ধীরে ধীরে নিজের রুমে উদ্দেশ্য ধাবিত হল। দেয়াল ঘড়ির কাটাতে রাত একটা ছুঁই ছুঁই। উষ্ণ চাদর গায়ে জড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন মেহের। আজ রাত্রি প্রায় ১২টা পর্যন্ত সে ঘুমের সঙ্গে যুদ্ধে নেমেছিল। অবশেষে সারাদিনের অক্লান্ত পরিশ্রমের ফলে যুদ্ধে পরাজিত হয়েছে সে। শত চেষ্টা করেও চোখ যুগল উন্মুক্ত রাখতে পারেনি। দরজার জানালো ভালো করে লক করে ঘুমিয়েছে। অজ্ঞাত ব্যক্তির ভয়ে মেহের ঘুমের মাঝে কেঁপে কেঁপে উঠছে। সমুদ্র বাসায় আছে বিষয়টা খানিক স্বস্তির হলেও তার নিকট নিরাপত্তাহীন। কারণটা অজানা নয়, সমুদ্র থাকা আর না থাকা একই কথা। সে তো এ কয়েকদিনে একটি বারের জন্যও অকারণে মেহেরের রুমে উপস্থিত হয়নি। মেহের সমুদ্রের উপর ভরসা রেখে ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছে ঠিকই। সমুদ্রে যে তাকে আজও এই এত বড় ফ্ল্যাটে একা রেখে গিয়েছে তা তার নিকট অজানা। একটা ভাঙা দোতলা বাড়িতে এক রুমে অবস্থান করছে সমুদ্র। রাত দুটো ছুঁই ছুঁই, প্রায় মিনিট পাঁচেক বাদেই ঘড়ির কাটা রাত দুটোতে পা রাখবে। পরিবেশ কুয়াশার চাদরে ঢেকে থাকা সত্ত্বেও বাড়ির ভেতরে অবস্থিত মানুষগুলো এই কনকনে শীত উপেক্ষা করে কোন এক বিষয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল। খানিক পূর্বে মিটিং শেষ হয়ে গিয়েছে। প্রায় ২০ জন ব্যক্তি এই মিটিং সভাতে উপস্থিত ছিল। সবাই প্রস্থান করলেই কয়েকজন ব্যক্তি এখনো বাড়িটা ত্যাগ করেনি, তার মধ্যে সমুদ্র বিদ্যমান। বর্তমানে একটা চেয়ারে নতজানু হয়ে বসে রয়েছে সমুদ্র। মিটিংটা মূলত তাকে কেন্দ্র করে হয়েছে। সমুদ্রহীনা এই আলোচনা সভা যেন অসম্পূর্ণ। তার নিকটবর্তী বসে রয়েছে এসিপি শোয়াইব খান। তার চোখে মুখে উপচে পড়া আনন্দ ভেসে উঠেছে। সমুদ্র তার কর্মে সাফল্যর পথে। তার জন্যই কেসটা খুব শীঘ্রই সফলভাবে সমাপ্ত হতে চলেছে। তাই শোয়াইব খানের যেন খুশির শেষ নেই। সে সমুদ্রকে আকাশের সঙ্গে যেতে দেয়নি। সবাই গাড়ি করে চলে গেলেই তিনি সমুদ্রকে বিদায় দেননি। তার নাকি গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে সমুদ্রের সঙ্গে। স্যারের আদর্শ পেয়ে সমুদ্র ইচ্ছে থাকা সত্ত্বেও বাসায় ব্যাক করতে পারেনি। কিছুটা হলেও তার মেহেরের জন্য চিন্তা হচ্ছে। না চাইতেন সে বারংবার মেহেরকে নিয়ে ভাবনায় বিভোর থাকছে। বিষয়টা সমুদ্র কিছুতেই মস্তিষ্ক হতে বের করতে সফল হচ্ছে না। যতই হোক মেহের তার একমাত্র দায়িত্ব। তার জন্য মেয়েটা যদি কোন বিপদের সম্মুখে পড়ে তাহলে সে তার মা ইশরাত বেগমের মুখশ্রীর সম্মুখীন হতে পারবে না। সমুদ্র যখন চিন্তায় বিভোর ঠিক তখনই এসিপি বলে উঠলেন, সমুদ্র হোয়াট আর ইউ থিঙ্কিং? এসিপির কথার প্রত্যুত্তরে সমুদ্র হালকা হেসে বলে উঠল, কিছু না স্যার, রাত তো অনেক হলো, এখন আমি আসি। ঘড়ির কাটাতে রাত দুটো বেজে ৫ মিনিট অতিবাহিত হয়েছে।
গভীর হতে গভীরতর ঘুমে আচ্ছন্ন মেহের। আজও তার ঘুমের মধ্যে অস্বাভাবিক অনুভূতি হচ্ছে, অর্থাৎ কাল রাতের অজ্ঞাত ব্যক্তির আগমন ঘটছে। মেহেরের অস্বস্তি হচ্ছে খুব, ঘুমের মধ্যে মনে হচ্ছে কেউ তার মুখশ্রীতে গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে রয়েছে। গভীর ঘুমে আচ্ছন্ন হওয়া সত্ত্বেও মেহের বিষয়টা আন্দাজ করতে সক্ষম। মেহের চেষ্টা করেও চোখ যুগল উন্মুক্ত করতে ব্যর্থ হচ্ছে। অতঃপর আকস্মিক কোন একটা কাচের বস্তু ভেঙে বিটক আওয়াজ হওয়াতে মেহেরের অস্বস্তি মাখা নিদ্রা বিদায় নিল। তৎক্ষণাৎ চোখ যুগল উন্মুক্ত করে উঠে বসল সে। ভয়ে হাঁফিতে হাঁফিতে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বুঝে উঠল অজ্ঞাত ব্যক্তি দ্রুত পদে বিদায় নিচ্ছে। মেহের ভয় শিউরে উঠল। লোকটার ছায়ার দিকে দৃষ্টি পরক করতেই টের পেল ব্যক্তিটার আবছা অবয়ব। মুহূর্তেই আবছা ছায়া অন্ধকারে মিশে গেল। মেহের বুঝতে পারল লোকটা অতিরিক্ত খাটো। অতঃপর আকস্মিক কোন একটা কাচের বস্তু ভেঙে বিটক আওয়াজ হওয়াতে মেহেরের অস্বস্তি মাখা নিদ্রা বিদায় নিল। তৎক্ষণাৎ চোখ যুগল উন্মুক্ত করে উঠে বসল সে। ভয়ে হাঁফিয়ে হাঁফিয়ে সামনের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই বুঝে উঠল অজ্ঞাত ব্যক্তি তার রুম হতে দ্রুত পদে বিদায় নিচ্ছে। মেহের ভয় শিউরে উঠল। লোকটার ছায়ার দিকে দৃষ্টি পরক করতেই টের পেল ব্যক্তিটার আবছা অবয়ব। মুহূর্তেই আবছা ছায়া অন্ধকারে মিশে গেল। মেহের বুঝতে পারল লোকটা অতিরিক্ত খাটো। মেহেরের মুখশ্রীতে ভয়ের আবির্ভাব গভীর হতে গভীরতর হয়ে উঠল। অত্যধিক হারে তার হাত পা কাঁপতে আরম্ভ করল। সে স্তম্ভিত নয়নে আবছা ছায়ার বিলীন হওয়ার দৃশ্যের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। মেহের স্তম্ভিত বাকরুদ্ধ হয়ে খানিকটা সময় অতিবাহিত করল। অবশেষে সজ্ঞান হতেই মেহের লাফ দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়াল। সঙ্গে সঙ্গে এলোমেলো পায়ে সমুদ্রের রুমের দিকে দ্রুত ধাবিত হতে আরম্ভ করল। জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করতে করতে মুখ দিয়ে অস্কুটস্বরে বিড়বিড় করে বলতে লাগল, আপিনি কোথায়? আমার যে ভয় হচ্ছে খুব, আমাকে! মুখ দিয়ে আর টু শব্দ ও নির্গত করতে পারল না মেহের। অতিরিক্ত ভয়ে তার নেত্রযুগল ভারী হয়ে আসতে আরম্ভ করল। অবশেষে দু এক পা এগুতেই সেন্স লেস হয়ে ফ্লোরের উপর ধপাস করে পড়ে গেল সে। তার তিনটা বাজতে চলছে, অথচ এসিপি শোয়েব খান এখনো অবধি সমুদ্রকে যেতে দেয়নি। একের পর এক প্রশ্ন জিজ্ঞেস করছে সমুদ্রকে। খানিকক্ষণ ধরে সমুদ্রের মুখশ্রীতে চিন্তার ভাব স্পষ্ট ফুটে উঠেছে। এই নিয়ে সাতবার তাকে ফোন করেছে আকাশ, কিন্তু সমুদ্র শোয়েব খানের সামনে অবস্থান করার ফলে কল রিসিভ করার প্রয়োজন বোধ মনে করেনি। ভেবেছে হয়তো বিনা কারণে আকাশ তাকে বিভ্রান্ত করতে কল করছে। এক পর্যায়ে আর ফোনের বাজে ধ্বনি শোয়েব খান কান এড়িয়ে যেতে পারল না। এসিপি শোয়েব খান সমুদ্রের জোরটা বুঝে উঠতে সক্ষম হলেন। চোখ জোড়া সংকুচিত করে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে প্রশ্ন সূচক দৃষ্টিতে বলে উঠল, এত বারবার কে তোমাকে কল করছে? এসিপি স্যারের প্রশ্নের প্রত্যুত্তরে সমুদ্র স্বাভাবিক গলায় বলল, স্যার আকাশ কল করেছে। সমুদ্রের জবাব পেয়ে এসিপি তিক্ত কণ্ঠে বলে উঠলেন, এই বাচ্চাদের মতো স্বভাবের জন্য আমার আকাশকে একদম পছন্দ না। একজন সিআইডি অফিসার যে কতটা কেয়ারলেস হতে পারে আকাশকে না দেখলে কখনোই জানতাম না। নিশ্চয়ই ও তোমাকে বিরক্ত করতে কল করছে। এসিপি স্যারের কথা শুনে সমুদ্রের অন্তরালে কিঞ্চিত বিরক্তির আবির্ভাব ঘটল। এসিপির কথার জবাবে সে বলে উঠল, হয়তো আর্জেন্ট হবে। স্যার আমি এখন আসি, আর একটা অনুমতি নেওয়ার ছিল আপনার কাছ থেকে। সমুদ্রের কথা শুনে এসিপি কঠিন স্বরে বলে উঠল, হ্যাঁ বলো। সমুদ্র খানিক ইতস্তত বোধের সহিত বলল, আসলে স্যার আমাকে একটু গ্রামের বাড়িতে যেতে হবে, একটু পারিবারিক সমস্যার জন্য। সমুদ্রের কথাই এসিপি চোয়াল শক্ত করে বলে উঠল, কেন? মূলত মেহেরকে তার বাসায় রেখে আসতে যাবে সমুদ্র, আর মেহেরের যাবতীয় সব খরচ তার বাবা মাকে বুঝিয়ে দিয়ে আসবে, অর্থাৎ তার দায়িত্ব পালন করতে যাবে। তাই সে এসিপির কাছে থেকে অনুমতি নেওয়ার জন্য ছুটি চাইছে। সে স্বল্প চিন্তা ভাবনা করে বলল, ওই তো একজনের সঙ্গে দেখা করতে যেতে হবে। সমুদ্রের বলা বাক্যটা কর্ণপাত হতেই এসিপি তার আখি যুগল ছোট ছোট করে ফেললেন। কণ্ঠস্বরে তিক্ততা এসে ভর্ৎসনার সহিত বললেন, তুমি কি আসলেই সমুদ্র? আই কান্ট বিলিভ তুমি কিনা এমন ভাবে কথা বলছে। আমি তো জানতাম তুমি একজন স্ট্রং বয়, আর সেই তুমি কিনা কথার মাঝে ফ্যামিলি টেনে আনলে। তোমার কি মনে নেই সমুদ্র তুমি একজন সিআইডি অফিসার?
অথচ দিন যত অতিবাহিত হচ্ছে তুমি তত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছো। মায়া মহব্বত একটু বেশি উদয় হচ্ছে তোমার মধ্যে। আকস্মিক এসিপির ক্রোধের কারণ সমুদ্রের নিকট অজানা। হঠাৎ এসিপির রাগান্বিত মুখশ্রী দেখে সমুদ্র নিশ্চুপ হয়ে বসে রইল। এসিপি কথাগুলো বলে বার কয়েক ভারী নিঃশ্বাস ত্যাগ করে পুনরায় বলে উঠলেন, সত্যি করে বল সমুদ্র, তুমি কি কোন মেয়ের সঙ্গে রিলেশনে গিয়েছ? সমুদ্র নত যেন দৃষ্টি সরিয়ে থতমত নয়নে এসিপির দিকে তাকাল। আসলে কি তার মাঝে পরিবর্তন এসেছে? বিষয়টা তার নিকট আশ্চর্যজনক লাগছে। অতঃপর বিহ্বল হয়ে বলল, না স্যার, আপনি ভুল বুঝছেন। এসিপি সমুদ্রের উত্তর পেয়ে স্বল্প শান্ত হয়ে উঠলেন। জিহ্বা দিয়ে ঠোঁট যুগল ভিজিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে উঠলেন, দেখ সমুদ্র, আমি তোমাকে রিলেশনে জড়াতে নিষেধ করছি একটা বিশেষ কারণে। যদি কোন দিন সম্ভব হয় তাহলে তোমাকে কারণটা অবশ্যই বলবো। তাছাড়া আমি চাই তোমাকে আমার নিজ ছেলের স্থান দিতে। তাই তো আমি তোমার বিয়ে আমার বন্ধুর মেয়ে শাকিলার সঙ্গে ঠিক করেছি। তার একমাত্র কারণ হচ্ছে শাকিলাও তোমার মতো একজন সিআইডি অফিসার। কথাগুলো একাধারে বলে কিছুটা থেমে গেলেন এসিপি। প্রায় মিনিট পাঁচেক নীরবতা পালন করলেন। কিঞ্চিত সময় পর তিনি সমুদ্রের নেত্র যুগলে তার স্থির দৃষ্টিপাত নিক্ষেপ করে বললেন, সমুদ্র, আমি চাইছি এই কেসটি সলভ হওয়ার পর তোমার আর শাকিলার একটা ব্যবস্থা করে দিতে। তাই যত দ্রুত সম্ভব কেসটা সলভ দেখতে চাই। এসিপির কথা শুনেও সমুদ্র মেহেরের কথা চেপে গেল। মনে মনে মেহেরকে উপেক্ষা করে বলে উঠল, জি স্যার, আপনি আমার উপর ভরসা রাখুন। সমুদ্রের অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি পার্কিং করে গাড়িতে বসে রয়েছে আকাশ। এখন আর রাত্রি গভীর নেই, ঘড়ির কাটাতে রাত 4টা বাজতে খানিক বাকি। আকাশের চোখে মুখে উপচে পড়া চিন্তার ভাজ স্পষ্ট। তার দৃষ্টি জানালার স্বচ্ছ কাজ ভেদ করে বাইরের দিকে পরখ করছে। সে বারংবার তার হাত ঘড়ির দিকে দৃষ্টি নিক্ষেপ করছে। প্রায় 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো পর্যন্ত সমুদ্রের আসার নামগন্ধ নেই। তৎক্ষণাৎ কোন গাড়ির আলো দৃশ্যমান হতেই আকাশের হৃদয় মনে একরাশ আশার আলো ঝিলিক দিয়ে উঠল। তার মনে হলো সমুদ্র এসে পড়েছে। মুহূর্তেই আকাশ গাড়ি থেকে নেমে পড়ল। আকাশের ধারণা সত্যি করে দিয়েছে সমুদ্র। মাত্রই সে গাড়ির পার্কিং করে লিফটের যাবার উদ্দেশ্য পা যুগল চলন্ত করেছে। কেমন যেন অজানা আশঙ্কায় অস্থির হয়ে উঠছে তার অন্তরাল। অকারণে তার মস্তিষ্কে চিন্তার উৎপত্তি ঘটেছে। তাই সে দ্রুত পদে পা চালাচ্ছে। তার শরীর কুয়াশার বিন্দু বিন্দু জলে স্বল্প ভিজে গিয়েছে। মোবাইল ফোনের লাইট অন করে চললেও তার চোখ যুগলে পরিষ্কারভাবে কিছুই দৃশ্যমান হচ্ছে না। ঘন কুয়াশায় 2 হাত দূরের জিনিসও দেখা দুষ্কর। সবকিছু যেন কুয়াশার শুভ্র চাদরে ঢাকা পড়েছে। কিছুটা পা এগুতেই সমুদ্রের লক্ষ্য হয় তার সামনে কোন মানুষ দাঁড়িয়ে আছে। তৎক্ষণাৎ সমুদ্র তার ফোনের লাইট লোকটার মুখশ্রীর দিকে নিক্ষেপ করল। সঙ্গে সঙ্গে আকাশকে দৃশ্যমান হতেই খানিকটা স্তম্ভিত হয়ে পড়ল সে। ঠোঁট যুগল হালকা সংকুচিত নিম্নস্বরে বলে উঠল, তুই এখানে আর এত বারবার আমাকে কল দিয়ে বিরক্ত করলি কেন? সমুদ্রের কথা শুনে আকাশ অট্টস্বরে হেসে উঠল, কণ্ঠে কিছুটা কঠোরতা এনে বলল, ওহ সরি স্যার, আপনাকে বিরক্ত করার জন্য। আগে তোর ফ্ল্যাটে চল, তারপর না হয় বলি কেন তোকে বিরক্ত করেছি। আকাশ কথা আগাগোড়া কিছুই বোধগম্য হল না সমুদ্রের। অতঃপর আকাশের সঙ্গে লিফটে উঠে পড়ল সে। মেইন ড্রোর খুলে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সমুদ্র বিহ্বল হয়ে পড়ল। কারণ সে তো ড্রয়িং রুমের লাইট অফ রেখে গিয়েছিল, তাহলে অন করছে কে? আকাশ সমুদ্রের মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করে বলল, আমি যা চিন্তা করেছিলাম তাই হয়েছে। আকাশের বলা বাক্য কর্ণপাত হতেই সমুদ্র দ্রুত ধাবিত হল মেহেরের রুমে। আকাশও তার পিছু অনুসরণ করে পা জোড়া সংকুচিত করল। মেহেরের রুমে পা রাখতেই সমুদ্রের মস্তিষ্ক স্বল্প সময়ের জন্য কার্যক্রম বন্ধ করে দিল। এলোমেলো হয়ে মেহের স্বচ্ছ ফ্লোরে উপুর হয়ে পড়ে রয়েছে। সাথে সাথেই সমুদ্রের হাত পা শীতল হয়ে আসতে আরম্ভ করল। তার হৃদয় স্পন্দন নিমিষেই বন্ধ হয়ে আসার উপক্রম হয়ে উঠল। মুহূর্তেই তার উজ্জ্বল মুখশ্রী ঘন কালো মেঘের ন্যায় পাণ্ডর হয়ে উঠল। বক্ষ পিঞ্জরে ধক্ক করে উঠল। তৎক্ষণাৎ সে উম্মাতের ন্যায় হাঁটু ভেঙে মেহেরের দেহের নিকটবর্তী বসে পড়ল। দুহাতে মেহেরের মুখশ্রী আবদ্ধে করে হালকা ঝাঁকিয়ে বলতে লাগল, এই পুচকি কি হয়েছে তোমার? পড়ে গিয়েছো কিভাবে?
সমুদ্রের পরিস্থিতি দেখে আকাশ বিরক্তির সঙ্গে বলে উঠল, এই ঢং বাদ দে। আর হ্যাঁ, মেয়েটার হাত পা মেবি ঠান্ডা হয়ে রয়েছে, সো ওকে আর ফ্লোরে রাখিস না। আকাশের কথা শুনে এক মুহূর্তের জন্য সমুদ্র সময় নষ্ট করল না। লহমায় মেহেরকে বিছানার উপর উষ্ণ চাদরে নিবন্ধ করে নিজে বিছানার এক কোণে বসে মেহেরের গাল যুগল বারংবার আস্তে আস্তে থাপ্পড়াতে লাগলো আর অস্কুটস্বরে বলতে লাগলো, মেহের ওপের ইউরাইজ, প্লিজ চোখ খুলো, সরি, তোমাকে আর একা রেখে যাব না, ভয় পেয়েছ পুচকি, আকাশ একটু পানি নিয়ে আয় তো। সমুদ্রের কথা অনুযায়ী আকাশ দ্রুত পানি ভর্তি গ্লাস এনে সমুদ্রের হাতে দিল। তৎক্ষণাৎ আকাশের হাত হতে দ্রুত গ্লাস নিয়ে মেহেরের মুখশ্রীতে ছিটিয়ে দিতে লাগল, পুচকি সরি তো, ওপের ইউরাইজ। লহমায় নেত্র যুগলে পানির স্পর্শ পেয়ে পিপিপি করে চোখ খুলল মেহের। তার ঘন নেত্রপল্ব বারংবার বুজে যাচ্ছে, কিন্তু একপলক সমুদ্রের দেখা পেতেই তার হৃদয় গহীন তৃপ্ত হয়ে উঠল। তার ঠোঁটের কোণে মুচকি হাসির দেখা মিলল। পরক্ষণেই ভয়ঙ্কর ঘটনার কথার স্মরণ করেই কেঁপে উঠল সে। মেহেরের সেন্স ফিরতেই সমুদ্র স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল। মেহেরের দিকে দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে নিম্ন কণ্ঠে বলল, আর ইউ ওকে পুচকি? সমুদ্রের কথা কর্ণপাত হতেই মাথা ডানে নাড়িয়ে মেহের অস্কুটস্বরে বলল, হুম। সমুদ্র আকস্মিক মেহেরের বিছানা থেকে উঠে দাঁড়াল। আকাশেকে সঙ্গে করে বেকনিতে নিয়ে যাওয়ার জন্য পা যুগল চলমান করে পুনরায় মেহেরের মুখশ্রীতে দৃষ্টিপাত ফেলে শান্ত কণ্ঠে বলল, রেস্ট নেও তুমি, ভয় পাবার মতো কিছুই নেই, থুম। বলেই সমুদ্র আকাশকে নিয়ে বেলকনিতে চলে এলো। প্রায় মিনিট পাঁচেক নীরবতা পালন করে পরিবেশন স্তব্ধ রাখতে সক্ষম হলেন তারা। অতঃপর নীরবতা ভেঙে আকাশ সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, কিছু কি আন্দাজ করতে পেরেছিস? সমুদ্র নেত্রযুগল বন্ধ রেখে খানিকক্ষণ লম্বা দীর্ঘশ্বাস টেনে নিয়ে বলল, হুম, বুঝতে পেরেছি। যেই এসেছিল সে নিশ্চয়ই আমার রুম থেকে কেস্টার ডকুমেন্ট পেইন ড্রাইভ খুঁজতে এসেছিল। যাই হোক, আমি খুব শীঘ্রই মেহেরকে ওর বাড়িতে পাঠানোর ব্যবস্থা করব। এখানে ওকে রাখা একদমই ঠিক হবে না। সমুদ্রের কথা কর্ণপাত হতেই আকাশ তাচ্ছিল্য মিশ্রিত হাসি হেসে বলল, ভাবিকা নিয়ে হুটহাট সিদ্ধান্ত নেওয়া তোর একদমই ঠিক হচ্ছে না, বলে রাখছি তুই কিন্তু পরে আফসোস করবি। সমুদ্র মুখে গম্ভীরতা টেনে বলল, কতবার বলল ডোন্ট কল হার ভাবি, আমি কখনোই প্রস্তাব না, আন্ডারস্ট্যান্ড? আকাশ নিমিষেই তার মুখের হাসির সমাপ্ত ঘটাল। পরিশেষে সমুদ্রকে সতর্কতার সহিত বলল, ওকে দেখা যাবে। ওহহ, তোকে তো একটা গুরুত্বপূর্ণ তথ্য বলা হয়নি। কি তথ্য? জানিস আজকে তোর ফ্লাইটে কে এসেছিল? সমুদ্র আকাশের কথার প্রত্যুত্তরে বলল, কে এসেছিল? যারা সকিনা খালাকে হুমকি দিয়ে তাকে শহর ত্যাগ করিয়েছে তারা। আকাশ নিজ পকেট হতে ফোন বের করে সমুদ্রের সামনে উপস্থাপন করল। অতঃপর বলল, দেখ কে এসেছিল, আমি ছবি তুলে রেখেছি, জানিস আজকে তোর ফ্লাইটে কে এসেছিল? সমুদ্র আকাশের কথার প্রত্যুত্তরে বলল, কে এসেছিল? যারা সকিনা খালাকে হুমকি দিয়ে তাকে শহর ত্যাগ করিয়েছে তারা। আকাশ নিজ পকেট হতে ফোন বের করে সমুদ্রের সামনে উপস্থাপন করল। অতঃপর বলল, দেখ কে এসেছিল, আমি ছবি তুলে রেখেছি, তুই যাকে বিশ্বাস করে বাসায় গৃহকর্মী হিসেবে নিযুক্ত করেছিস। আকাশের কথা অনুযায়ী সমুদ্র তৎক্ষণাৎ দৃষ্টিপাত ফোনের স্ক্রিনে আবদ্ধ করল। মুহূর্তেই স্তম্ভিত হয়ে পড়ল সে। চোখ যুগল বন্ধ করে মাথার চুলগুলো হাতের মুঠো বন্দি করে বিড়বিড় করে বলল, বিউটি খালা, হুম, এখন দেখ, তুই এতদিন হৃদয় স্কুলে ক্লাস নিলি, আমি আগে থেকেই বলেছিলাম স্কুলের হ্যান্ড মাস্টারের পাশাপাশি অন্য অন্য স্টাফদের উপর নজর রাখিস, কিন্তু তুই তো অত্যধিক বিশ্বাস করছিস বিউটি খালাকে। প্রচণ্ড রাগ হচ্ছে সমুদ্রের, অতিরিক্ত রাগে হাত পা কাঁপতে আরম্ভ করেছে। খানিকক্ষণ মস্তিষ্কে শীতল করার উদ্দেশ্যে চোখ যুগল বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস গ্রহণ করল। অতঃপর সে দাঁতে দাঁত চেপে বলতে লাগল, দেখ আকাশ, তুই কেসটা যতটা সহজভাবে নিচ্ছিস ততটা সহজ কিন্তু নয়। আমি সিউর এই কেসটা অর্থাৎ ড্যাক্স পাচারে ওই স্কুলের হেড মাস্টার জড়িত। তাছাড়া তুই বিউটি খালাকে দেখেও ছেড়ে দিল কেন? আকাশ মোবাইল পকেটে রেখে সমুদ্রের প্রত্যুত্তর বলে উঠল, আমি তোর উপর অনেক রাগ করে এখানে এসেছিলাম, ভেবেছিলাম তুই যখন এসিপি স্যারের কাছ থেকে ফিরবি তারপর তোকে ইচ্ছে মতো বকবো,
কিন্তু এখানে এসেই যে এমন পরিস্থিতি দেখব তা কল্পনাও করিনি। আমি বিউটি খালার পা অনুসরণ করে তার পিছু নিয়েছিলাম। কিছুটা পথ অতিক্রম করতেই দেখলাম অনেকগুলো ছেলে, সবাই কালো পোশাক পরা। ছেলেগুলো গ্যাঙের ছিল তাই একা কিছু করতে যায়নি, তাছাড়া আমার কাছে রিভলভার নেই। কথাগুলো সমাপ্ত করে মিনিট পাঁচেক বিরতি নিয়ে পুনরায় সমুদ্রকে উদ্দেশ্য করে বলল, প্লিজ সমুদ্র, হুট করে কোন সিদ্ধান্ত নিব না, ভাবিকে একটু বোঝার চেষ্টা কর, বাচ্চা মেয়ে, কষ্ট দিস না ওকে। আকাশের কথা কর্ণপাত করার খানিক বাদে সমুদ্র ঠোঁটজোড়া সংকুচিত করে শক্ত কণ্ঠে বলল, তুই এখন বাসায় যা, যা বোঝার আমি বুঝে নিব, আর আমার কানের কাছে ভাবি ভাবি করবি না। সমুদ্রের বলা বাক্যগুলো শুনে আকাশের হৃদয় গহীন বিষণ্ণ হয়ে উঠল, মুখশ্রীতে অসীম ব্যর্থতার আবির্ভাব ঘটল। মনে মনে ভাবতে লাগল, তার প্রাণপ্রিয় বন্ধু হঠাৎ এত কঠিন হৃদয়ের মানুষ হয়ে উঠল কেন? সমুদ্র তো এমন রুক্ষ অন্তরের অধিকারী ছিল, বারংবার সমুদ্র মেয়েদের হতে 100 হাত দূরে থাকত, কিন্তু তাই বলে এমন স্নেহ বর্জিত নিষ্ঠুর মানুষে পরিণত হল। আকাশ একরাশ অভিমান ভরা কণ্ঠে অস্কুট স্বরে বলল, ওকে যাচ্ছি, ওর খেয়াল রাখিস, বলেই আকাশ সমুদ্রের বাসা হতে প্রস্থান করল। সমুদ্র কিছুটা সময় বেকনিতে অতিবাহিত করল, অবশেষে তপ্ত শ্বাস নির্গত করে মেহেরের রুমে ধাবিত হল। সঙ্গে সঙ্গে লাইট অন করল সে, মুহূর্তেই লাইটের কৃত্রিম আলোতে উজ্জ্বল হয়ে উঠল পুরো ঘরটা। সমুদ্র সতর্ক দৃষ্টিপাতের সহিত রুম জুড়ে পর্যবেক্ষণ করল, ফ্লোরে পড়ে থাকা ভাঙা ফুলদানির টুকরোগুলো তুলে পরিষ্কার করল, অতঃপর বিছানার এক কোণে দাঁড়িয়ে মেহেরের মুখশ্রী মনোযোগের সঙ্গে দৃষ্টি মেলে দেখতে লাগল। প্রায় খানিকক্ষণ তার অবাধ্য অঞ্চলপ্রান্ত চোখ যুগলের দৃঢ় দৃষ্টি পড়ে রইল মেহেরের ঘুমন্ত পাণ্ডর মলিন এবং ভীতগ্রস্ত চেহারাতে। পরক্ষণে তার হৃদয় মনে কিছুটা অস্থিরতার ঝড় হাওয়া বইতে লাগল, এ যেন যে সেই ঝড় নয়। এই বাজে অনুভূতি সম্পূর্ণ অন্তরের পরিস্থিতিকে বোধহয় কোন এক ঝড় রাত্রির উত্তাল সমুদ্রের ন্যায় হৃদয় মনে বহমান আসন্ত অস্থির অবস্থাকে বোঝায়। বড্ড ব্যথা করছে তার বুকের বাপাশটাই। সমুদ্র বুঝতে পারছে না কেন তার মনে বিষণ্ণতার আবির্ভাব ঘটেছে। কি আছে ওই ফ্যাকাশে মুখশ্রীতে যার তার রাতের নিদ্রা ছিনিয়ে নিয়েছে? কি এমন মায়াজাল ঘিরা ওই পুচকি মেয়ের মধ্যে যা সমুদ্রের শান্ত মনে অশান্তর আবিষ্কার করার মতো ক্ষমতা রাখে? সমুদ্র যেন না চাইতেন মেহেরের জাদুর মায়াজালে ডুবে যাচ্ছে। ফজরের আজানের সুমধুর অন্তর শীতল করার ন্যায়ধ্বনি কর্ণপাত হতেই ঘোরের ব্যাঘাত ঘটল। সে কি সব আজেবাজে কথা চিন্তা করছিল? বিষয়টা ভাবতেই একরাশ বিরক্তির উপস্থিত ঘটে সমুদ্রের মন গহীনে। বিরক্তে মুখ হতে বিরক্তির চ শব্দ বের করল। নিজের উপর বড্ড ক্রোধ হচ্ছে তার। শেষে কিনা সে এক পুচকি মেয়েকে নিয়ে চিন্তা করে নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করল। রাগে তার কপালে কিঞ্চিত ভাজ উৎপত্তি ঘটল। অবশেষে মেহেরের শরীর ভালোভাবে উষ্ণ চাদর ঢেকে দিয়ে দ্রুতপাশে মেহেরের ঘর হতে প্রস্থান করল। স্বচ্ছ শুভ্র রঙের সকালের আবির্ভাব ঘটেছে খানিক পূর্বে। শিশির ভেজা কুয়াশার চাঁদের গ্রাসকৃত সূর্যি মামা মাত্রই বার্তা জানিয়েছেন। ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই 9:30। মেহেরের বিছানার পাশে গম্ভীর মুখ করে বসে রয়েছে সমুদ্র, হাতে তার গরম স্যুপ ভর্তি বাটি, হালকা বাষ্পের ধোঁয়া নির্গত হচ্ছে স্যুপ হতে। সমুদ্র মেহেরের মাথা থেকে ভেজা কাপড় বারংবার এপিঠ ওপিঠি করে দিচ্ছে। প্রায় 2 ঘন্টা যাবৎ এ কর্মে নিযুক্ত ছিল সমুদ্র। হঠাৎ জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে মেহের। সেই কুয়াশাচ্ছন্ন সকাল প্রচণ্ড জ্বরে ভুগছে মেয়েটা, কিছুতেই জ্বর বিদায়ের নাম নিচ্ছে না, তাই মাঝখানে স্বল্প বিরতি নিয়ে মেহেরের জন্য খাবার তৈরি করেছে। খাবার খেয়ে ওষুধ খেলেই হয়তো জ্বর কমে যাবে, কিন্তু সমুদ্র ভেবে পাচ্ছে না কিভাবে মেয়েটাকে ঘুম থেকে জাগ্রত করবে। একরাশ অস্বস্তি এসে চেপে ধরেছে সমুদ্রকে। পরিশেষে সমুদ্র খানিক এগিয়ে এলো মেহেরের দিকে, অতঃপর ইতস্তত বোধ নিয়ে হাতজোড়া আলতো করে ছুঁয়ে দিল মেহেরের গাল যুগলে। মুহূর্তেই হালকা কেঁপে উঠল মেহের। ঘুমের মধ্যেই মেহেরের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ভেসে উঠল। মেহেরের মুখ দিয়ে অস্কুট স্বরে আর্তনাদ বের হতে আরম্ভ করল। মেহেরের পরিস্থিতি বোধগম্য হতেই সমুদ্র অস্থির হয়ে উঠল। জ্বরে মেহেরের গা পুড়ে যাচ্ছে, অত্যধিক তাপ নির্গত হচ্ছে মেহেরের শরীর হতে, মেহের ঠোঁটজোড়া বেগতিক গতিতে কাঁপছে।
সমুদ্র দূরে বসে মেহেরের বিড়বিড় করে কি বলছে তা শোনার প্রয়াস চালালো, কিন্তু কিছুই শুনতে পেল না। তৎক্ষণাৎ সমুদ্র অশান্ত মনে কান এগিয়ে নিল মেহেরের ঠোঁট যুগলের নিকট, কর্ণপাত করতে চেষ্টা করল মেহেরের বিড়বিড় করে বলা বাক্যগুলো। মেহের অস্কুটস্বরে অশ্রু মাখা কম্পনিত কণ্ঠে বলছে, আমাকে বাঁচান, আপনি কোথায়, আমার ভয় করছে তো। সমুদ্র তার হতটা হালকা ঝাঁকাল, চিন্তাগ্রস্ত কণ্ঠ মেহেরের উদ্দেশ্য ফিসফিস করে বলল, ভয় পেও না পুচকি, আমি আছি তো, কিছু হবে না। মেহের কান্না যুক্ত কণ্ঠে ফির বিড়বিড় করে বলে উঠল, জানেন কেউ একজন সেদি ন রাতে আমার রুমে এসেছিল, কি করছে জানেনে আম র গলায়। তৎক্ষণাৎ সমুদ্র দৃষ্টি ফেলল মেহেরের বন্ধ চোখ জোড়াতে, খানিকটা ঝাঁকিয়ে নিম্ন কণ্ঠে বলল, ওপেন ইউর আইস পুচকি, চোখ খুলো। শেষোক্ত বাক্যটা কিছুটা জোরে বলে উঠল সমুদ্র, ফলে মেহের শিউরে উঠল, দু চোখ জোড়া খোলার প্রয়াস চালল। বহুক্ষণ ধরে চেষ্টা করে মেহের চোখ উন্মুক্ত করতে সফল হল, কিন্তু প্রায় 5 সেকেন্ড বাদে পুনরায় চোখ জোড়া আপনি আপনি বন্ধ হয়ে গেল। ফির মেহের চোখ বন্ধ অবস্থায় অস্কুটস্বরে বলে উঠল, কেউ আমাকে ছুঁয়েছে আপ। মেহেরের সম্পর্কে কথা শুনতে পেল না সমুদ্র, কিঞ্চিত থতমত স্তম্ভিত হয়ে পড়ল সে। অতঃপর মলিন কণ্ঠে মেহেরের কানের কাছ মুখ নিয়ে ঠোঁট যুগল সংকুচিত করে আস্তে করে বলল, আরে বোকা, অন্য কেউ তোমাকে ছুঁইনি, সেদিন আমি ছিলাম, কেউ আমাকে ছুঁয়েছে আপ। মেহেরের সম্পর্কে কথা শুনতে পেল না সমুদ্র, কিঞ্চিত থতমত এবং স্তম্ভিত হয়ে পড়ল সে। অতঃপর মলিন কণ্ঠে মেহেরের কানের কাছে মুখ নিয়ে ঠোঁট যুগল সংকুচিত করে আস্তে করে বলল, আরে বোকা, অন্য কেউ তোমাকে ছুঁইনি, সেদিন আমি ছিলাম, আন্ডারস্ট্যান্ড। সমুদ্রের বলা ভারী কণ্ঠস্বরের ফিসফিসনো বাক্যগুলো মেহের হয়তো বুঝে উঠতে পারল না, সে চোখ জোড়া খিঁচে বন্ধ করে রয়েছে। পূর্বের ন্যায় তার মুখশ্রীতে ফুটে উঠেছে অস্বস্তি ভীতু ভাবটি। সমুদ্র ফির মেহেরের মুখে তার হাত যুগল আবদ্ধ করল, হালকা স্পর্শ পেয়ে পুনরায় মেহের কেঁপে উঠল, চোখ জোড়া বন্ধ অবস্থায় ভয় ভ্রুকুচকে ফেলল মেহের, চোখে মুখে একরাশ আতঙ্কের সহিত আবার বিড়বিড় করে বলে উঠল, আপনি প্লিজ আমাকে ছেড়ে কোথাও যা বেন না, আমি ভয় পাই তো, লোকটা বার আসবে। মেহেরের বর্তমান কণ্ঠস্বর হতে নির্গত কথাগুলো শুনে ঠোঁট বাঁকিয়ে কিঞ্চিত হেসে উঠল সমুদ্র, মেয়েটার নিশ্চয়ই জ্বরের ঘোরে আবার তাবল ভাষণ দেবার অভ্যাস আছে। অতঃপর সমুদ্র ঠোঁট যুগল প্রসারিত করে নিম্ন কণ্ঠে বলে উঠল, কেউ আসবে না তো পুচকি, ভয় পেও না কেমন, আমি আছি তো। সমুদ্রের কথার প্রত্যুত্তরে মেহের নীরব রইল, প্রচণ্ড জ্বরে মেয়েটার মস্তিষ্কের জ্ঞান লোপ পেয়েছে, কিছুই বোধগম্য হচ্ছে না তার। সমুদ্র খানিকটা সময় অস্বস্তি নিয়ে অতিবাহিত করে দিল, স্যুপ কিছুটা ঠান্ডা হতেই বাটিটা হাতে নিল, মেহেরের কপাল হতে ভেজা কাপড় সরিয়ে হালকা হাত দিয়ে ছুঁয়ে দিল সমুদ্র, ইস সাংঘাতিক গরম হয়ে রয়েছে মেয়েটার কপাল, জ্বর এখনো কমেনি। মেহেরের পরিস্থিতি দেখে সমুদ্র পরাপর দুটো দীর্ঘশ্বাস ত্যাগ করল, চামচে স্যুপ তুলে এগিয়ে নিল মেহেরের ঠোঁট জোড়ার নিকট, কিন্তু মেহের কিছুতেই হা করল না, মুখ শক্ত করে বিড়বিড় করে বলল, আমি খাব না, ভালো লাগছে না। মেহেরের কথা শুনে সমুদ্র কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে দাঁতে দাঁত চেপে অতি ঠান্ডা গলায় বলে উঠল, খাবে না মানে খেতে তো হবেই, সমুখ হল স্টুপি। মেহের সজ্ঞানে না থাকা সত্ত্বেও সমুদ্রের ভয় মুখ খুলে ফেলেছে। তৎক্ষণাৎ মেহেরের ঠোঁট যুগলের কিঞ্চিত দূরত্ব খেয়াল করল সমুদ্র, সঙ্গে সঙ্গে তার ঠোঁটের কোণে স্বল্প হাসির রেখা ফুটে উঠল, দ্রুত করে সে সন্তপর্ণে খাইয়ে দিতে আরম্ভ করল মেহেরকে। কোনোদিন যে সমুদ্র কাউকে খাইয়ে দিবে কথাটা সম্পূর্ণ অভাবনীয়, কথাটা সমুদ্রের মা ইশরাত বেগম শুনলে বিশ্বাস করতে পারবে কিনা সন্দেহ। হঠাৎ মেহেরকে খাইয়ে দেবার সময় নাম না জানা এক অনুভূতি জাগ্রত হয়েছে সমুদ্রের অন্তরালে, অনুভূতি প্রকাশ না করেই জলদি স্যুপ খাওয়ানো শেষ করল সমুদ্র। অতঃপর মেহেরকে পানি আর ওষুধ খাইয়ে দিল, বিষয়টা যতটা সহজ মনে করেছিল সমুদ্র কিন্তু ততটা সহজ নয়, বিশেষ করে মেহেরকে ওষুধ খাওয়াতে গিয়ে তার অবস্থা বেগতি, অদ্ভুত অনুভূতি গ্রাস করে নিয়েছে সমুদ্রের হৃদয় মনে। সে ভেবেছিল সামান্য পুকচিকে খাওয়াতে কি আর ঝামেলা হবে, তার তো ছোট বাচ্চাদের আদর করতে ভালো লাগে,
কিন্তু মেহেরের ক্ষেত্রে শত চেষ্টা করেও সে মেহেরকে পুচকি ভাবতে ব্যর্থ হয়েছে। বারংবার তার মস্তিষ্কে বলে উঠছে, কি আছে ওই পুচকির মুখশ্রীতে, যেখানে চোখ জোড়া দৃঢ় দৃষ্টিতে উন্মুক্ত করলেই সমুদ্রের পৃথিবী এলোমেলো হয়ে যায়। অন্তরালে অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়ে উঠে। অদ্ভুত বই কি সমুদ্রের নিকট অত্যধিক অদ্ভুত ব্যাপারটা। বর্তমানে সমুদ্র জানে না এই অদ্ভুত অনুভূতির নাম কি। অনুভূতিটা তার হৃদয়ে ঝড় বহমান করার ক্ষমতা রাখে। বর্তমান সময়টাতে তার খুব করে অনুভব হচ্ছে মেহের নামক পুচকিটাকে। সমুদ্র চোখ জোড়া সরিয়ে নিল মেহেরের মুখশ্রী থেকে, শুকনো ঢোক গিলল, অতঃপর বুকে হাত দিয়ে অনুভব করল তার হৃদয় স্পন্দন। মুহূর্তেই স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল সে। ইদানিং তার বক্ষ পিঞ্জরের হৃদয় স্পন্দন বড্ড অবাধ্য হয়ে পড়েছে। মেহেরের মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করলেই বেয়াদব দ্রুত বেগে ছুটতে আরম্ভ করে। সমুদ্র মতো একজন রাগী স্ট্রং সিআইডি অফিসার যেন ধীরে ধীরে নিজের থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, ফেসে যাচ্ছে মেহেরের মায়াজালে। হাজার চেষ্টা করেও সে মেহেরকে মস্তিষ্কে হতে বের করে দিতে সক্ষম হচ্ছে না। বিষাক্ত সাপের বিষে ন্যায় তার অন্তরাল ক্রমশ মিশ্রিত হয়ে যাচ্ছে মেহের নামক অনুভূতিতে। এমনকি তার মস্তিষ্ক আধিপত্য করতে সক্ষম হয়েছে মেহেরের মতো অতি সাধারণ পুচকি মেয়ে। তুমুল ঝড় বয়ে যাচ্ছে সমুদ্রের অন্তরে, অথচ সমুদ্র অনুভূতিগুলো প্রকাশ করছে না। কঠোর হৃদয়ের মানুষের মতো অবহেলা করে যাচ্ছে অনুভূতিগুলোকে। নিজকে শক্ত রাখার প্রয়াসে সে যেন মানসিক রোগীতে পরিণত হচ্ছে। খানিকক্ষণ বাদে পূর্বে ন্যায় সমুদ্রের নিয়ন্ত্রণহীন চোখ জোড়ার অঞ্চলপ্রান্ত দৃষ্টি পড়ল মেহেরের উপর। তৎক্ষণাৎ সমুদ্র লক্ষ্য করল মেহের গা থেকে কম্বল ফেলে দিয়েছে। সমুদ্র এতে স্বল্প বিরক্ত হয়ে উঠল, পাজোড়া ফির বিছানার এক কোণে অবস্থিত মেহেরের নিকট ধাবিত করল। ঠোঁট যুগল জিহ্বা দ্বারা ভিজিয়ে কিঞ্চিত ঝুঁকে মেহেরের শরীর কম্বল দ্বারা আবদ্ধ করে দিল। লহমায় তার দৃষ্টি পড়ল মেহেরের গলার উপর। মুহূর্তেই তার দৃশ্যমান হল গলার সেই বাজে ক্ষত। মনে হচ্ছে কেউ যেন মেহেরের গলায় গরম কোন বস্তু চেপে ধরেছিল। সঙ্গে সঙ্গে রাগে সমুদ্রের চোয়াল শক্ত হয়ে উঠল। সেদিন এই ক্ষত এর রহস্য ভেদ করতে গভীর রাতে মেহেরের রুমে হাজির হয়েছিল সে, কিন্তু সেদিন কিছুই আন্দাজ করতে পারেনি। বর্তমানে সমুদ্র দৃঢ় সংকল্প নিয়ে বসেছে, সে যে করেই হোক মেহেরকে কে এমন বাজেভাবে ব্যথা দিয়েছি তার সম্বন্ধে জেনে ছাড়বে। অবশেষে রাগ কমানোর প্রয়াসে হাত মুঠো করে নিজ মাথার সিল্কি চুলগুলো হালকা টেনে ধরল সে। নিজেকে স্বাভাবিক করে পূর্বের ন্যায় মেহেরে গাল যুগল আবদ্ধ করল তার শক্ত হাতে বাঁধনে। নিজের মুখশ্রী ধাবিত করল মেহেরের কানের কাছে, অতঃপর ঠোঁট যুগল সংকুচিত করে নরম গলায় বলে উঠল, মেহের। সমুদ্রের কণ্ঠস্বর কর্ণপাত হতেই মেহের তার চোখ জোড়া উন্মুক্ত করার চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হয়ে ভদ্র মেয়ের মতো অস্কুটস্বরে বলল, হুমম। সমুদ্র মেহেরের প্রত্যুত্তর পেয়ে উত্তেজিত হয়ে বলল, পুচকি তোমার গলায় কি হয়েছে, কে তোমাকে ব্যথা দিয়েছে। মেহের কিছুটা সময় চুপ করে রইল। ঠিক তখনই সমুদ্র খেয়াল করল মেহের বন্ধ চোখের কার্নিশ হতে জল গড়িয়ে পড়ছে। মেয়েটা অচেতন হওয়া সত্ত্বেও কেঁদে উঠেছে। ভীতগ্রস্ত মুখশ্রী নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল মেহের। আর্তনাদ গলায় অস্কুটস্বরে বলে উঠল, আমাকে ছেড়ে যা, বেন না তো। সমুদ্র বুঝে উঠতে পারল না হঠাৎ কেন মেহের এ কথা বলল। মুখে গম্ভীর ভাব বজায় রেখে দ্রুত সে বলে উঠল, না যাব না, আমি তোমাকে আমার কাছে রাখব। তুমি শুধু বলল তোমার গলায় কে ব্যথা দিয়েছে। মেহের ফুপিয়ে ফুপিয়ে কেঁদে বলতে লাগল, সেদিন ওনা ছাড়া ছাদে গিয়েছিলাম, তাই শাস্তি স্বরূপ বাবা আমার গলায় গরম খুন্তির চেপে ধরছে, আমি না বুঝতে পারিনি। মেহেরের বলা বাক্যগুলো কর্ণপাত হতেই সমুদ্রের গা রাগে গিরগির করে উঠল। সামান্য একটা কারণে মেয়েটা এত বড় শাস্তি দিয়েছে তার বাবা, এতটুকু পুপচি ও না পড়লেও কি, না পড়লেও কোন অন্যায়ের বিষয় না। সমুদ্রের খেয়ার আছে সে যেদিন প্রথম মেহেরকে দেখেছিল তখন তার মনে হয়েছে সে যেন একজন অবাধ্য পিচ্ছি মেয়ে, কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ভুল তা এতদিনে প্রমাণ করে দিয়েছে মেহের। হয়তো মেহেরের মতো জ্ঞান চুপচাপ শান্ত স্বভাব একজন প্রাপ্ত বয়স্ক মেয়ের ব্যবহারে পরিলক্ষিত হবে কিনা সন্দেহ। মেয়েটা বয়স অনুযায়ী অত্যধিক বুদ্ধিমতী, হাজার কষ্ট পেলেও বড় মানুষের মতো সহ্য করার ক্ষমতা রয়েছে মেহের ভিতর। মুহূর্তেই সমুদ্রের শুনতে ফেল মেহের পুনরায় বীরবীর করছে।
সমুদ্রে রাগ নিয়ন্ত্রণ রেখে মনোযোগ নিক্ষেপ করল মেহেরের মুখশ্রীতে। মেহের ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আর বিড়বিড় করে বলছে, আমাকে তাড়িয়ে দিবে না, আমি তো সহ্য করতে পারি না। আপনি কেন বুঝেন না এই পৃথিবীতে আমার একমাত্র আশ্রয়স্থল যে আপনি? মেহেরের শেষোক্ত বাক্যটা শুনে সমুদ্রের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে উঠল। বুকের বা পাশটাই চিনচিন করে ব্যথা করে উঠল। খানিক পূর্বে সাওয়ার নিয়ে ড্রয়িং রুমে উপস্থিত হইয়াল। আজ বেশ বেলা করে ঘুম থেকে জাগ্রত হয়েছে সে, কারণ কাল জারার ব্যবহার ইয়াদের ঘুম কেড়ে নিয়েছে। সারা রাত সে নিদ্রাহীন চোখে অতিবাহিত করেছে, কিন্তু সকলের দিকে তার চোখ জোড়া ঘুমে তলিয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে যে আজ জারার তাকে ঘুম থেকে উঠাতে যায়। সোফার উপর বসে জারার কথা স্মরণ করছিল ইয়াল, তৎক্ষণাৎ ইয়াদের দৃষ্টি পড়ল জারার উপর। জারার এসে নিম্নকণ্ঠে তাকে সালাম দিল। তাড়াতাড়ি করে প্লেটে খাবার বেড়ে দিয়ে জারা ড্রয়িং রুম হতে প্রস্থান করার জন্য ধাবিত হল। জারার ব্যবহার ইয়াদের নিকট অস্বাভাবিক লাগছে, সে পর্যবেক্ষণ করল জারাকে। ঠিক তখনই ইয়াদ লক্ষ্য করল জারা পায়ের গোড়ালি উঁচু করে হাঁটছে। বিষয়টা খেয়াল করতে ইয়াদের ভ্রু যুগল কুচকে উঠল। অতঃপর গম্ভীর গলায় জারার উদ্দেশ্যে বলে উঠল, স্টপ! ইয়াদের কণ্ঠস্বর কর্ণপাত হতেই জারা স্তব্ধ হয়ে দাঁড়াই পড়ল। তার হৃদয় স্পন্দন তীব্রভাবে ছুটতে আরম্ভ করল। এখন নিশ্চিত তার কপালে কষ্ট আছে। ভয় দেখা দিল জারার অন্তরালে। তার শাশুড়ি আম্মু এখন ঘুমে আর রাফু বাইরে ঘুরতে গিয়েছে। বর্তমানে নিশ্চয় ইয়াদের খপ্পরে পড়লে তার অবস্থা খারাপ হয়ে উঠবে, কেউ তাকে বাঁচাতে আসবে না। জারার ধারণা সঠিক করে দিল ইয়াদ। তার নিকটবর্তী এসে হাজির হল সে। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, কোথায় যাচ্ছ তুমি? আমি কি তোমাকে যাবার অনুমতি দিয়েছি? কিছু বলি না বলে অনেক সাহস হয়েছে তোমার, তাই তো? আমি এখনই তোমার সাহস ঘুচিয়ে দিচ্ছে। ওয়েট! কথাটা বলে ইয়াদ জারার অত্যধিক কাছে এসে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা করে বসল। জারা, কোথায় যাচ্ছ তুমি? আমি কি তোমাকে যাবার অনুমতি দিয়েছি? কিছু বলি না বলে অনেক সাহস হয়েছে তোমার, তাই তো? আমি এখনই তোমার সাহস ঘুচিয়ে দিচ্ছে। ওয়েট! কথাটা বলে ইয়াদ জারার অত্যধিক কাছে এসে হঠাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে বসল। সে জারার পায়ের সামনে হাঁটু ভেঙে বসে পড়ল। অতঃপর ডান হাত ধাবিত করল জারার পায়ের গোড়ালির নিকট। তৎক্ষণাৎ আলতো ছুঁয়ে দিল জারার পায়ের গোড়ালিতে। মুহূর্তেই জারার কণ্ঠস্বর হতে ব্যথায় অস্কুটস্বরে আর্তনাদ নির্গত হল। লহমায় ইয়াদ জারার মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করল। জারার মুখশ্রীতে ব্যথাতুর ভাবটা স্পষ্ট। সঙ্গে সঙ্গে রাগে ইয়াদে চোয়াল শক্ত হয়ে এল। দাঁতে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণের প্রয়াস চালাতে ব্যস্ত হয়ে পড়ল সে। তাও যেন তা মস্তিষ্ক শীতল হতে নারাজ। অবশেষে মস্তিষ্ক শীতল করার প্রয়াসে নয়ন যুগল বন্ধ করে লম্বা শীতল বায়ু টেনে নিল। রাগ খানিকটা কন্ট্রোল হতেই দাঁড়িয়ে পড়ল সে। ঘন ঘন নিঃশ্বাস নির্গত করতে করতে কঠোর কণ্ঠে বলে উঠল, কাম উইথ মি। ইয়াদের কণ্ঠস্বর কর্ণপাত হতেই যারা স্তম্ভিত হয়ে পড়ল। ভয় চোখ বুজে থমকে দাঁড়াই রইল খানিকক্ষণ। হঠাৎ তার হাতে ইয়াদের বলিষ্ঠ হাতের স্পর্শ পেয়ে কেঁপে উঠল সে। জারার মস্তিষ্ক কিছু বুঝে ওঠার পূর্বেই ইয়াদ তাকে হাত ধরে নিজের রুমে নিয়ে এলো। রুমে ঢুকে সজোরে সোফার উপর ধাক্কা দিয়ে ফেলে দিল জারাকে। ড্রয়ার হতে ফার্স্ট এইড বক্স বের করে সোফার পাশে অবস্থিত ট্রি টেবিলের উপর রাখল। পুনরায় সে জারার পায়ের নিকটবর্তী হাঁটু ভেঙে বসে পড়ল। অতঃপর জারার আঘাতপ্রাপ্ত পাট্রি টেবিলের উপর স্থাপন করে খানিকক্ষণ মনোযোগ সহকারে ক্ষত এর দিকে কটমট দৃষ্টিতে তাকিয়ে রইল। ইয়াদ ক্ষোভে ফুসতে ফুসতে পায়ের ক্ষত স্থান ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডের শেষে দৃষ্টিপাত নিক্ষেপ করল জারার মুখশ্রীতে। ঠোঁট যুগল সংকুচিত করে উচ্চস্বরে বলে উঠল, হে ইডিয়েট গার্ল, নিজের খেয়াল রাখতে পার না? চোখ কি উপরে রেখে হাঁটতে থাক। ইয়াদের ভর্ৎসনা শুনে যারা থরথর করে কাঁপতে আরম্ভ করল। এতক্ষণ তার সঙ্গে কি ঘটলে বিষয়টা আন্দাজ করতে ব্যর্থ হচ্ছে সে। ইয়াদ যে অত্যধিক যত্ন সহকারে তার পায়ের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিল, সেই বিশেষ মুহূর্তটাও যারা অনুভব করতে পারল না। সবকিছু তার অস্বাভাবিক লাগল। চোখ বন্ধ করে কম্পনিত অবস্থায় কর্ণপাত হল ইয়াদের কণ্ঠস্বর। ইয়াদ তাকে দাঁত চেপে ধমকের সহিত বলছে, এই মেয়ে চোখ বন্ধ করে রয়েছে কেন? লুক অ্যাট মি।
ইয়াদের ভয়ঙ্কর কণ্ঠস্বর জারার কর্ণে পৌঁছেতে ভয় যেন তীব্র হতে তীব্রতর হয়ে উঠল তার হৃদয় মনে। ধীরে ধীরে নেত্রজোড়া উন্মুক্ত করল সে, অতঃপর তার ভীত দৃষ্টিপাত নিক্ষেপ করল ইয়াদের অঞ্চলপ্রান্ত চোখ যুগলে। মুহূর্তেই শিউরে উঠল যারা, ইয়াদের ধূসর বর্ণের মনির চোখ জোড়া হতে ক্রোধের আগুন নিঃসৃত হচ্ছে। প্রচণ্ড রেগে গিয়েছে ইয়াদ, অতিরিক্ত রাগে ইয়াদের ধূসর মনির অধিকারী চোখ যুগলে রক্তিম বর্ণের আবির্ভাব ঘটেছে। ইয়াদের চোখে দৃষ্টি অটল রাখতে ব্যর্থ হল যারা, ঠোঁট জোড়া হালকা প্রসারিত করে অস্কুট স্বরে মিনমিন গলায় বলে উঠল, সরি, আমাকে তো রান্না করতে হবে, আমি এখন যাই কেমন, আপনি একটু সরুন। জারার বলা বাক্যগুলো শুনে ইয়াদের রাগ দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। সঙ্গে সঙ্গে টেবিলের উপর সজোরে হাত দিয়ে বাড়ি মারল সে, কণ্ঠে রাগের উপস্থিত ঘটিয়ে কর্কশ গলায় বলে উঠল, কি বললে আবার বলো তো, তুমি আমার মুখের উপর কথা বলার সাহস পাও কোথায় থেকে? একে তো ভুল করেছো, অথচ আমাকে একবারও বলনি। ইয়াদ কথাগুলো বলে কিছুটা থেমে দীর্ঘশ্বাস ফেলে ফির কর্কশ গলায় বলতে লাগল, আমি নিশ্চিত তোমার পায়ে আলপিন বিঁধছে, ক্ষত থেকে যদি ইনফেকশন হয় তাহলে কি হবে জান। যারা ইয়াদের কথা মনোযোগ সহকারে শুনে অতঃপর মলিন কণ্ঠে বলে উঠল, সরি তো। যারার কথার প্রেক্ষিতে ইয়াদের কিছু বলতে যাবে ঠিক তখনই তার ফোনর কর্কশ রিংটং বেজে উঠল। সঙ্গে 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 ইয়াদে কণ্ঠস্বর হতে বিরক্তির চ শব্দ বেরিয়ে এলো। কিছুটা শান্ত হয়ে উঠে দাঁড়াল সে, অতঃপর ফোনের স্ক্রিনে দৃষ্টিপাতে স্থাপন করল, লক্ষ্য করল তার আর্জেন্টি কল এসেছে। তাই ইয়াদ পরাপর দুটো নিঃশ্বাস ত্যাগ করে যারার দিকে এক পলক তাকিয়ে পা জোড়া ধাবিত করল বেলকনির উদ্দেশ্যে। ইয়াদ রুম থেকে প্রস্থান করতেই যারা স্বস্তির নিঃশ্বাস ফেলল, সুযোগ বুঝে পালিয়ে গেল ইয়াদের রুম থেকে। মনে মনে সিদ্ধান্ত নিল আজ ইয়াদের সামনে ভুলেও উপস্থিত হবে না। যারা আন্দাজ করতে পারছে ইয়াদের ব্যবহার ভর্ৎসনা স্বরূপ হলেই তার কৃতকর্মে তার প্রতি অধিকার ফলানো স্পষ্ট ফুটে উঠছে, কারণ এই ধরনের বুকে কোন ব্যক্তি যাকে সবচেয়ে নিকটবর্তী মানুষ ভাবে ঠিক তার উপর দুনিয়ার যত প্রকার অধিকার রয়েছে সবগুলোই প্রয়োগ করে। জোহরের আজান দিয়েছে খানিক পূর্বে, ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই দুটো, মাত্র সাওয়ার নিয়ে মেহেরের রুমে উপস্থিত হয়েছে সমুদ্র। 12:30 নাগাদ মেহেরের জ্বর কিছুটা কমেছিল, সেই সুযোগে সমুদ্র নিজে রান্না করে সাওয়ার নিয়ে পরিপাটি হয়ে এসেছে। এর মাঝে অবশ্য মেহেরের মা সিরাত বেগমের নাম্বারে অনেকবার কল করেছে সে, কিন্তু কেউ কল রিসিভ করেনি। এতে খানিকটা বিরক্ত সমুদ্র, বর্তমানে তার মস্তিষ্ক কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলতে বসেছে। কি করবে সে, মেহেরকে কোথায় রাখবে, বিষয়গুলো সমুদ্রের মস্তিষ্কে বারংবার ঘুরপাক খাচ্ছে। অবশেষে সব চিন্তা ক্ষণিকের জন্য ঝেড়ে ফেলে মেহেরের জন্য খাবার রান্না করেছে সে। প্রথমে মেহেরকে দুপুরের লাঞ্চে কি খাওয়াবে তা বোধগম্য হয়নি সমুদ্রের, পরিশেষে পুনরায় স্যুপ তৈরি করেছে মেহেরকে খাওয়ানোর জন্য। বিছানার এক কোণে অবস্থিত ট্রি টেবিলের উপর স্যুপের বাটিটা রেখে দিল সমুদ্র। মেহেরের পাশে বসে খানিকটা সময় অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরের মুখশ্রীতে। ইস, কি অবস্থা হয়েছে মেয়েটার, সমুদ্র মস্তিষ্ক এখনো অবধি মেহেরকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারছে না, বারংবার সমুদ্রের কর্ণপাত হচ্ছে, এই পুচকির কখনোই তার স্ত্রী হওয়ার যোগ্যতা নেই। কিন্তু সমুদ্রের অন্তরাল বলে উঠছে একদম বিপরীত কথা, মেহের যেন সমুদ্রের অন্তরার জুড়ে নিজের মায়াজাল বিছিয়ে দিয়েছে। নাম না জান এক ভয়ঙ্কর অনুভূতি আবির্ভাব ঘটছে সমুদ্রের হৃদয় গহীনে, কি করবে সমুদ্র ভেবে পাচ্ছে না। ধীরে ধীরে অনুভূতিটা পুরোপুরিভাবে গ্রাস করে নিচ্ছে তাকে, ফলে ভয়াবহ রণক্ষেত্রের উপস্থিত ঘটেছে তার অন্তরালে। এ যেন সমুদ্রের স্ট্রং মস্তিষ্ক এবং তার অবুঝ মনের যুদ্ধ, এর ফলে ব্যাপক দিশেহারা হয়ে উঠছে সে। বর্তমানে মেহেরকে স্যুপ খাওয়াতে ব্যস্ত সমুদ্র, মেহেরের জ্বর খানিকটা কমেছে, ডাগর ডাগর চোখ বড্ড কষ্ট করে উন্মুক্ত রেখেছে মেহের, সে এতটাই দুর্বল যে চোখ খুলে রাখতেও কষ্ট হচ্ছে। সকালে বেলা সমুদ্র যে তাকে খাইয়ে দিয়েছে বিষয়টা তখন অনুভব করতে না পারলে এখন ঠিকই বুঝতে পারছে, সমুদ্র যে তাকে খাইয়ে দিচ্ছে বিষয়টা তার নিকট অত্যধিক বিস্ময়কর লাগছে। সে ভাবছে হয়তো এই ঘটনাটা তার অবুঝ কল্পনা, আদৌ কি কখনোই সম্ভব যে সমুদ্র তাকে খাইয়ে দিবে। স্বপ্ন ভেবে মেহের খাবার প্রয়াস চালাচ্ছে, খেতে তার খুব কষ্ট হচ্ছে, এক কথায় প্রচুর বমি পাচ্ছে।
কিন্তু তার মস্তিষ্ক বলে উঠছে, আর খাবো না, এই বাক্যটা মুখ দিয়ে নির্গত করলে তার স্বপ্ন চিরতরে বিদায় নিবে। এত সুন্দর মুহূর্ত যে মেহের হারাতে চায় না, তাই কষ্ট করে সুপ গিলছে, জোর করে নেত্রকল্প উন্মুক্ত রাখার চেষ্টা চালাচ্ছে সে। সমুদ্রকে দেখে বেহায়াতে পরিণত হয়েছে তার চোখ জোড়া, অবাধ্য দৃষ্টিপাত পড়ে রয়েছে সমুদ্রের মুখশ্রীতে। কতই না মাধুর্যপূর্ণ রূপ ধারণ করেছে সমুদ্রের মুখশ্রী, আজ যেন সমুদ্রের নিত্যদিনের ভয়ঙ্কর গম্ভীর মুখের সন্ধান মিলছে না। মেহের এই বিশেষ মুহূর্তটা ধরে রাখতে ব্যর্থ হল। খাওয়া মাঝেই অদ্ভুত ঘটনা ঘটিয়ে বসল। একটা সময় সে আর গলা দিয়ে সুপ নামাতে পারল না। তার পাকশলীর পরিপাক রত সুপ সজোরে মুখ দিয়ে বাইরে নিক্ষেপ করে ফেলল। সম্পূর্ণ বমি ফ্লোরে কিংবা বিছানার উপর না পড়ে একেবারে সমুদ্রের গায়ের উপরে পড়ল। সঙ্গে সঙ্গে সমুদ্র বিছানা উঠে দাঁড়াল, নিজের অবস্থা লক্ষ্য না করে দ্রুত মেহেরের কপালে হাত দিয়ে আঁকড়ে ধরল। আরে ডলক গলগল করে বমি করল মেহের। এবার সমুদ্র গায়ে পড়েনি। অতঃপর বমি শেষ হওয়ার পর সমুদ্র মেহেরকে স্বল্প পানি খাইয়ে দিয়ে মুখ পরিষ্কার করে দিল। মেহেরের গায়ে কম্বল দিয়ে আবৃত করে উঠে দাঁড়াল সে। নিজের পরিস্থিতি বুঝে উঠতে পারিনি সমুদ্র। ফ্লোরের দিকে একপলক দৃষ্টি নিক্ষেপ করল সে। মুহূর্তেই তার মনে হলো তার গা চিপচিপে ভিজে উঠেছে। তৎক্ষণাৎ শার্টের দিকে দৃষ্টিপাত ফেলল সে। তার পুরো শার্ট মেহেরের বমি দ্বারা ভিজে উঠেছে, শুধু গা নয় গলা এবং মুখেও খানিকটা ছিটে এসে পড়েছে। নিজের অবস্থা পর্যবেক্ষণ করতেই স্তম্ভিত হয়ে উঠল সমুদ্র। সে একজন সিআইডি অফিসার হওয়ার সত্ত্বেও তার ঘিনঘিন ভাবটা বরাবরই একটু বেশি। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে মেহেরের বমিতে একটু ঘিনঘিন ফিলিংস হচ্ছে না তার। সমুদ্র মেহেরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ত্যাগ করল, অতঃপর ফ্লোর পরিষ্কার করে নিজ রুমে চলো এলো। গায়ে শার্ট ওয়াশিং মেশিনে ফেলে আলমারি থেকে পরিষ্কার শার্ট বের করে পরে নিল। বিষয়টা অদ্ভুত বইকি, বড্ড অদ্ভুত। সমুদ্র শাওয়ারও নেওয়ার প্রয়োজন বোধ করল না, কিন্তু কিছুদিন পূর্বে আকাশ তাকে ইচ্ছে করে কাদা দিয়ে বাজে ভাবে মাখিয়ে দিয়েছিল। সেদিন দু তিনবার শাওয়ার নিয়েছিল সমুদ্র, এমনকি দুই দিন কথা বলেনি আকাশের সঙ্গে। খোঁজ নিলে সমুদ্রে সেই শাটা পৃথিবীতে পাওয়া যাবে কি সন্দেহ। সেদিনের এরপর আর ওই কাদা মাখা শার্ট সমুদ্র গায়ে দেয়নি। রাতের খাওয়া শেষ করে ড্রয়িং রুম গোছানো ব্যস্ত যারা, তার শাশুড়ি আম্মু এবং রাফু সোফার উপর বসে আছেন। রাফু বারংবার তাকে বলছে আজ রাতে ড্রয়িং রুমে তার জন্যে অপেক্ষা করতে, তার সাথে নাকি জরুরি কথা আছে রাফুর। রাফুর সঙ্গে পূর্ব পরিচিত হওয়ার ফলে যারা বিষয়টা স্বাভাবিক নিয়েছে, কথাটা রাফু ইশরাত বেগমে অগোচরে বলেছে। যারার হ্যাঁ বললেও ইয়াদকে জানানোর প্রয়োজন বোধ করেনি। ভেবে রেখেছি শাশুড়ি আম্মুকে রুমে রেখে একবার ড্রয়িং রুমে আসবে রাফুর সাথে দেখা করতে, তারও অনেক গুরুত্বপূর্ণ কথা বলার আছে রাফুকে। তাই ইশরাত বেগমকে রুমে দিতে যারা তার হুইল চেয়ার ধরে কিছুদূর ধাবিত হল। কিন্তু রুমে পৌঁছানোর পূর্বে ইয়াদ দ্রুত পদে ড্রয়িং রুমে এসে হাজির হয়। তৎক্ষণাৎ টেবিলের উপর থেকে এক গ্লাস পানি খেয়ে যারার উদ্দেশ্য বলতে লাগল, যারা পাঁচ মিনিটের মধ্যে আমার রুমে এসো। আর হ্যাঁ আম্মু, আজকে যারার আমার সঙ্গে থাকবে, দেরি যেন না হয়, যারা পাঁচ মিনিটের মধ্যে আমার রুমে এসো। আর হ্যাঁ আম্মু, আজকে যারা আমার সঙ্গে থাকবে, দেরি যেন না হয়। ইয়াদের বলা বাক্যগুলো যারার কর্ণকুহরে পৌঁছান মাত্রই থতমত হয়ে পড়ল সে। ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠল যারার মুখশ্রীতে। কথাগুলো বলে এক মুহূর্তের জন্য ড্রয়িং রুমে উপস্থিত থাকে ইয়াদ, সঙ্গে সঙ্গে নিজের রুমে যাবার উদ্দেশ্যে পা যুগল প্রসারিত করেছে ইয়াদ। ড্রয়িং রুম হতে ইয়াদ প্রস্থান করার পর যারা একপলক রাফুর দিকে অসহায় দৃষ্টিপাত নিক্ষেপ করল। অতঃপর মলিন কণ্ঠে রাফু উদ্দেশ্য বলে উঠল, ভাইয়া আপনি যান গিয়ে শুয়ে পড়ুন। রাফু কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। যারার কথার সম্মতি জানিয়ে অতঃপর রাফু ড্রয়িং রুম হতে প্রস্থান করল। তৎক্ষণাৎ যারা পরাপর দুটো লম্বা নিঃশ্বাস ত্যাগ করে ইশরাত বেগমকে রুমে নিয়ে এলেন। শাশুড়ি মাকে বিছানায় শুয়ে দিয়ে অপরাধীর ন্যায় নিজেও এক কোণে শুয়ে পড়ল। বিষয়টা পরিলক্ষিত করে ইশরাত বেগম যারার উপর খানিকটা রেগে গেলেন। তৎক্ষণাৎ তিনি আস্তে করে শোয়া থেকে উঠে বসলেন। নিজ মুখশ্রীতে একরাশ রাগের আবির্ভাব বজায় রেখে যারার দিকে মুখ ফিরে আধশোয়া হয়ে বসে পড়লেন। যারার মুখশ্রীতে কঠোর দৃষ্টিপাত আবদ্ধ করে তাকে চোখের ইশারায় ইয়াদের রুমে যাওয়ার জন্য আদেশ করলেন।
যারা শাশুড়ির অবস্থা পর্যবেক্ষণ করে নিজেও উঠে বসল। অতঃপর নতজানু হয়ে ঠোঁট জোড়া হালকা সংকুচিত করে মিনমিন কণ্ঠে বলে উঠল, আম্মু না গেলে হয় না, প্লিজ, ভয় পাই তো। জারার কথার প্রেক্ষিতে নিশ্চুপ হয়ে রইলেন ইশরাত বেগম। তৎক্ষণাৎ খাটের ড্রয়ার থেকে খাতা কলম বের করে কিছু একটা লিখতে আরম্ভ করল তিনি। লিখা শেষ হলে জারার হাতে খাতাটা ধরিয়ে দিয়ে উল্টে দিকে মুখ করে শুয়ে পড়লেন। যারা ইশরাত বেগমের ভাবভঙ্গি দেখে বুঝতে পারল তার শাশুড়ি আম্মু তার উপর খুব রেগে গিয়েছেন। এতে কিছুটা দুঃখ পেল সে। মুহূর্তে খাতাটার দিকে লক্ষ্য করে দেখতে লাগলো কি লিখেছেন ইশরাত বেগম। যারা তার শাশুড়ি আম্মুর সম্পূর্ণ লেখনী মনোযোগ সহকারে পড়তে লাগল। লেখনীর অক্ষরে অক্ষরে স্পষ্ট ভর্ৎসনা ফুটে উঠেছে। ইশরাত বেগম ক্রোধের সহিত লিখেছেন, তুমি তোমার স্বামীকে দেখে ভয় পাচ্ছে কেন? তুমি কি এখনো অবধি বড় হওনি? আমার তো মনে হয় তোমার চেয়ে মেহের বেশি বুদ্ধিমান। দেখ, আমি কোন কথা শুনতে চাই না। তুমি এখন চুপচাপ ভদ্র মেয়ের মতো ইয়াদের রুমে যাবে, এটা আমার অর্ডার। তুমি যদি না যাও তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। লেখাগুলো পড়ে তার মনটা ভীষণ বিষণ্ণ হয়ে উঠল। যারার তার মুখশ্রী গভীরভাবে মলিন হয়ে উঠল। শাশুড়ি মায়ের আদেশ পালন করতে বিছানা থেকে উঠে দাঁড়ায় পড়ল সে। কপালের সীমান্ত পর্যন্ত ঘোমটা টেনে আবৃত করে ইয়াদের রুমে যাওয়ার উদ্দেশ্য পাজোড়া ধাবিত করল। রুম থেকে বের হওয়ার পূর্বে যারা নিজ ঠোঁটজোড়া সংকুচিত করে নিম্নকণ্ঠে শাশুড়ি মায়ের উদ্দেশ্য বলল, ঠিক আছে যাচ্ছি, রেগ না প্লিজ। যারার রুম থেকে প্রস্থান করার পর ইশরাত বেগম স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করলেন। ঠোঁটের কোণে কিঞ্চিৎ হাসির রেখা ফুটিয়ে রেখে নিশ্চিতে চোখ জোড়া বন্ধ করে ফেললেন। ভীতিগ্রস্ত মুখশ্রী নিয়ে ইয়াদের রুমে প্রবেশ করল যারা। তার বক্ষ পিঞ্জরের হৃদয় স্পন্দন তড়িৎ বেগে ছুটতে আরম্ভ করছে। বারংবার ইয়াদের নিকট উপস্থিত হলেই যারার হৃদয় স্পন্দন অবাধ্য হয়ে পড়ে। কেন যে সে এমন অস্থির অনুভূতিতে আক্রান্ত হয় তা তার নিকট অজানা। ইয়াদের রুমের ভেতর উপস্থিত হতেই যারার বুকের ভেতর ধক করে উঠল। পুরো রুমে জুড়ে অন্ধকার বিরাজমান, কিন্তু বেলকনি হতে নির্গত স্বল্প আলোতে রুমে প্রতিটি বস্তুই দৃশ্যমান। যারা দৃষ্টি মেলে রুম রুম পর্যবেক্ষণ করতে লাগল, কিন্তু রুমের মধ্যে কোন জন মানবের চিহ্ন পেল না। ইয়াদের দেখা না পেয়ে প্রায় মিনিট পাঁচেক দিশেহারা হয়ে চুপ করে রইল। খানিকক্ষণ পর তার দৃষ্টি পড়ল বেলকনির দিকে। বেলকনির ইয়াদের উপস্থিতি দেখে থতমত হয়ে পড়ল সে। ইস, এত শীতল পরিবেশেও লোকটা গায়ে শুধুমাত্র একটা টি শার্ট পরে রয়েছে। লোকটার শরীরে কি শীত লাগছে না? যারা আশ্চর্যের পাশাপাশি খানিকটা চিন্তিত হয়ে উঠল ইয়াদকে নিয়ে। বুকে একরাশ সাহস জুগিয়ে ধীর পায়ে বেকনিতে উপস্থিত হল। পরক্ষণেই তার মনে পড়ল ইয়াদ একজন আর্মি, তাই হয়তো তার দেহে শীত অনুভব হয় না। কথাটা যারার মস্তিষ্কে ভেসে উঠতেই তার ঠোঁটের কোণে স্বল্প হাসির রেখে ফুটে উঠল, ইস, কতই না মাধুর্যপূর্ণ লাগছে তার আর্মি পুরুষকে। কিছুটা সময় অপলক দৃষ্টিতে ইয়াদের মুখশ্রীতে তাকিয়ে রইল যারা। বেলকনির আবছা আলোতে অত্যধিক মোহনীয় লাগছে ইয়াদকে। বেলকনির গ্রিল হাত জোড়া দিয়ে স্পর্শ করে রয়েছে ইয়াদ। তার দৃষ্টি নিবন্ধ রয়েছে রাত্রির অন্ধকার আকাশবাণে। নিস্তব্ধ রূপ ধারণ করেছে কোলাহলপূর্ণ ব্যস্ত শহরটা। ইয়াদের বেলকনি থেকে আশেপাশে কয়েকটা উঁচু এপার্টমেন্টের বেকনিতে ব্যবহৃত বৈদ্যুতিক বাতির উজ্জ্বলতার আলো দৃষ্টিমান হচ্ছে। প্রকৃতি তার সিদ্ধ শীতল বাতাসে গ্রাস করে নিয়েছে অন্ধকার শহরটাতে। ইয়াদের এপার্টমেন্টটা মেইন রোড হতে খানিকটা ভিতরে, তাই চলন্ত গাড়ির দেখা মিলছে না। শীতার্দ্র প্রবাহে চারপাশ বিন্দু বিন্দু শিশির ভেজা স্নিগ্ধ জলে হালকা ভিজে উঠেছে। ঘন কুয়াশায় দুই হাত দূরের জিনিসও দেখা দুষ্কর। সবকিছু যেন কুয়াশার শুভ্র চাদরে ঢাকা পড়েছে। উষ্ণ চাদরে যখন সবাই আবৃত, ঠিক তখনই দুজন মানুষ পাশাপাশি দাঁড়িয়ে নিস্তব্ধতা বজায় রাখতে ব্যস্ত হয়ে পড়েছে। যারার দৃঢ় দৃষ্টি এখনও অবধি ইয়াদের মুখশ্রীতে নিবন্ধ। প্রায় মিনিট পাঁচেক পর হঠাৎ নীরবতা ভেঙে ফেলল ইয়াদ। আকাশের দিকে চোখ জোড়া আবদ্ধ রেখে গম্ভীর কণ্ঠ বলে উঠল, যারা, আই নিড ইউয়ার টাইম। আকস্মিক ইয়াদের মুখ হতে নির্গত ছোট বাক্যটা কর্ণপাত হতেই শিউরে উঠল যারা। আঁতকে উঠল সে। চরম বিস্ময় যেন তাকে চেপে ধরেছে। ইয়াদ যে তাকে এমন কোন কথা বলতে পারে বিষয়টা বিশ্বাস করতে পারছে না সে। বিস্ময়ে তার ঠোঁট জোড়া ফাঁক হয়ে পড়েছে। যারা স্তম্ভিত নয়নে তাকিয়ে রয়েছে ইয়াদের দিকে।
বিস্ময়ের ধকল কেটে ওঠার পূর্বেই ইয়াদ আবার বলে উঠল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু উপহারটা পেতে হলে তোমাকে একটা শর্ত রাখতে হবে। রাজিত ইয়াদের কথার প্রত্যুত্তরে নিশ্চুপ রইল যারা। ইয়াদ পুনরায় গম্ভীর কণ্ঠে বলে উঠল, আচ্ছা, তোমাকে শর্ত পূরণ করতে হবে না, শুধুমাত্র আমার আদেশ মনে করে কথাটা রাখবে তুমি। তুমি মনে করো না এই সাহিল হোসাইন ইয়াদ কাউকে অনুরোধ করবে, আমি এতটাও নিচু নই। ইয়াদের শর্তের কথা ভেবেই খানিক অস্থির হয়ে উঠল যারা। ইয়াদের বলা প্রথম বাক্য শুনে সে ভেবেছিল ইয়াদ হাজারটা শর্ত দিলেও সে মান্য করবে, এর বিনিময়ে কোন উপহার চাই না তার। ইয়াদ বললে সে প্রাণ উজাড় করে দিতেই রাজি, কিন্তু শেষোক্ত কথাটা শুনে তার মনে হয়েছে তার আর্মি পুরুষ তাকে একদমই সহ্য করতে পারে না। বিষয়টা তার অন্তরালে ঝড় তুলতে সক্ষম হয়েছে। বিষণ্ণ মন নিয়ে যারা ঠোঁট জোড়া প্রসারিত করে মিনমিন কণ্ঠে বলল, কি করতে হবে বলুন। যারার কথাটা শুনে আকাশ পানে থেকে দৃষ্টি সরিয়ে নিল ইয়াদ, চোয়াল শক্ত করে চোখ যুগল বুঝে রইল। সেকেন্ড পাঁচেক নীরবা পালন করে অতঃপর তাচ্ছিল্য স্বরে বলে উঠল, না, তোমাকে তেমন কিছুই করতে হবে না, শুধুমাত্র এই দুটো দিন তুমি আমার রুমে থাকবে। এই যেন অনুরোধ নয়, এক প্রকার ভর্ৎসনা। যারা বুঝতে পারল না লোকটা এমন আজব চরিত্রের কেন সামান্য একটা বিষয় তাকে এভাবে বলল, যারা স্তব্ধ হয়ে ইয়াদের মুখ পানে তাকিয়ে রইল। তার হৃদয়ে গহীন অদ্ভুত ভালো লাগার অনুভূতি হাজির হল। যে লোকটা কিছুদিন আগেও তাকে রুমের আশেপাশে চাপতে দিন না, আজ সেই তাকে রুমে থাকার কথা বলছে। এভাবেই একরাশ অদ্ভুত অনুভূতি যুক্ত মুহূর্ত অতিক্রম করল যারা। তার মনটা আজ বড্ড আনন্দিত। খানিক বাদে ইয়াদ পকেট থেকে তার পকেটে হতে একটা পার্সেল বের করল, অতঃপর প্যাকেটা যারার হাতে দিয়ে বলল, এটা নেও। যারা মুখে আনন্দের ভাব স্পষ্ট ফুটে উঠেছে, স্বল্প পরিসরে ইতস্তত বোধ হচ্ছে তার, কিন্তু দ্বিধা সংকোচ ছেড়ে ফেলে আস্তে করে ইয়াদের হাত থেকে প্যাকেটটা নিয়ে নিল। পার্সেলটার আকার আকৃতি দেখে সে পরিষ্কার হল এর মধ্যে নতুন কোন ফোন বিদ্যমান। পার্সেলটা হাতে করে চুপচাপ দাঁড়িয়ে থেকে মুচকি মুচকি হাসতে লাগলো যারা। সময় যেন তাদের দুজনের মনের মতোই চলছিল, কিন্তু মাঝখানে একটা বিপত্তি ঘটে গেল। আকস্মিক ইয়াদ ভয়ঙ্কর দৃষ্টিতে যারার মুখশ্রীতে দৃষ্টিপাত ফেলল। হঠাৎ করে ইয়াদ তার চোখ জোড়া বড় বড় করে মুখ দিয়ে অস্কুটস্বরে হঠাৎ ইয়াদ তার চোখ জোড়া বড় বড় করে অস্ফুটস্বরে ব্যথতুর আওয়াজ নির্গত করল। লহমায় মাথার চুলগুলো মুঠোবন্দি করে বেলকনি থেকে প্রস্থান করল। অপর সে দ্রুত বিছানায় গিয়ে উষ্ণ চাদর গায়ে জড়িয়ে শুয়ে পড়ল। সঙ্গে সঙ্গে যারা বেলকনি হতে রুমে চলে এলো। এই পরিস্থিতিতে তার কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারছে না সে। শুধু মায়ে ধারণা করল শীতল পরিবেশের প্রভাবে হয়তো মাথা ব্যথা করছে ইয়াদের। তাই বিষয়টা বেশি গুরুত্ব না দিয়ে যারা বিছানার এক কোণে শুয়ে পড়ল। সে আর মনে মনে ভাবতে লাগল তার আর্মি পুরুষের ও মাথায় যন্ত্রণা হয়। কুয়াশাচ্ছন্ন শীতের সকাল, খানিক পূর্বে সূর্যি মামা তার অস্তিত্ব জানান দিতে সক্ষম হয়েছে। ধীরে ধীরে কুয়াশার চাদর বিদায় নিচ্ছে প্রকৃতি থেকে। ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই আটটা, গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহের। বর্তমানে জানালার স্বচ্ছ কাজ ভেদ করে একরাশ মিষ্টি আলোক রশ্মি প্রতিফলিত হয়েছে তার তৈলাক্ত মুখশ্রীতে, ফলে স্বল্প বিরক্তি স্পষ্ট ফুটে উঠেছে মেহেরের ঘুমন্ত মুখশ্রীতে। এতে করে এক পর্যায়ে মেহের আর ঘুমিয়ে থাকতে পারল না, ক্লান্তি মাখা ঘুমের সঙ্গে লড়াই পিটপিট করে নেয়ে পড়ল, উন্মুক্ত করল। আজ তার বড্ড কষ্ট হচ্ছে চোখ মেলা দৃষ্টি উন্মুক্ত করতে, চোখ যুগলে আঠালো ভাবটা স্পষ্ট। অতঃপর চোখ মুখ কুচকে নিয়ে সাটান হয়ে বসে পড়ল মেহের। তার মাথায় চিনচিন ব্যথা করছে, শরীরে একরাশ দুর্বলতার আগমন ঘটেছে, মনে হচ্ছে বিছানা থেকে নামলে মাথা ঘুরে ফ্লোরে পড়ে যাবে। প্রায় মিনিট পাঁচেক অতিক্রম হতে মেহের দৃষ্টিপাত ফেলল দেয়াল ঘড়ির কাটাতে। কতই না দেরি করে ঘুম ভেঙেছে তার, ইস আজকে সালাত আদায় করতে ব্যর্থ হয়েছে সে। তৎক্ষণাৎ মেহেরের অন্তরালে বিষণ্ণতার আবির্ভাব ঘটেছে, ফলে তীব্রভাবে তার হৃদয় মনে ব্যথা করে উঠছে। আজ অনেক দিন পর সে ভোর রাতে জাগ্রত হতে ব্যর্থ হয়েছে, বিষয়টা মেহেরের মস্তিষ্ক ভরে ঘৃণার উৎপত্তি ঘটাতে সক্ষম হল। পরক্ষণেই বিছানা ত্যাগ করে ধীর পায়ে ওয়াশরুমের দিকে ধাবিত হল সে। চটজলদি ফ্রেশ হয়ে স্কুল ড্রেস পরে নিল, তার মাথাটা ভারী হয়ে আসছে, কিন্তু মেহের ব্যাপারটা গুরুত্ব দিল না।
দুর্বল শরীর নিয়ে ধীর পায়ে ধাবিত হল ড্রয়িং রুমের দিকে। বেকনিতে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করতে ব্যস্ত সমুদ্র। আকাশ পানে দৃষ্টিপাত নিক্ষেপ করে বারংবার, অধরে চায়ের উষ্ণ ছোঁয়া দিচ্ছে সে। এই অভ্যাস বরাবরের মতোই তার মধ্যে বিদ্যমান। প্রতিদিন সকালে চায়ের সঙ্গে প্রকৃতি বিলাস তার রক্তের সাথে মিশে গিয়েছে। অভ্যাসটা তার হৃদয় মনে আনন্দের উৎপত্তি ঘটায়। মস্তিষ্কে ভেসে উঠে ছেলে বেলার স্মৃতি। সমুদ্রের ছোট বেলাটা গ্রামে অতিবাহিত হয়েছে। তার বয়স যখন 10, তখন তাকে ছেলে বেলার স্মৃতি মাখা গ্রাম ত্যাগ করতে হয়। তারপর থেকেই তারা সপরিবারে শহরে এসে পড়ে। খুব একটা ছোট্ট থাকলেও সেই সুমধুর স্মৃতিগুলো তার মস্তিষ্ক থেকে বিদায় নেয়নি। এখনো বেকনিতে সকালবেলা এক কাপ চায়ের সঙ্গে উপস্থিত হলে তার সেই স্মৃতিগুলো চোখের সামনে স্পষ্ট ভেসে ওঠে। মনে পড়ে যায় ঘুম থেকে উঠে কুয়াশাচ্ছন্ন শীতল সকালে কল পার হতে কনকনে ঠান্ডা পানি দিয়ে হাত মুখ ধুয়ে কাঁপতে কাঁপতে রান্নাঘরে যাওয়া ঘটনা। মায়ের আঁচলে মুখ মুছে উষ্ণ উনুনের তাপ পোহানো। মনে পড়ে যায় মায়ের দিকে দৃষ্টিপাত ফেলে চায় উষ্ণ ছোঁয়াতে জিহ্বা পুড়িয়ে ফেলার স্মৃতিচারণ মুহূর্ত। মূলত এই বিশেষ কারণে সমুদ্রের চা খুব বেশি পছন্দের। আর যাই হোক, সকালটা তার চায়ের সঙ্গেই কাটাতে হবে। লহমায় মায়ের কথা মনে করে সমুদ্রের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠেছে। কিন্তু পরক্ষণে রান্না ঘর হতে পানি বিন্দু বিন্দু জলের কলকল ধ্বনি তার কর্ণকুহরে পৌঁছতেই সমুদ্র সজাগ হয়ে উঠল। তৎক্ষণাৎ বেলকনি প্রস্থান করল সে। দ্রুত পদে পা জোড়া চলমান করল ড্রয়িং রুমের উদ্দেশ্য। ড্রয়িং রুমে উপস্থিত হতেই সমুদ্রের অন্তরালে ক্রোধ নামক অনুভূতি আবির্ভাব ঘটল। অধিক রাগে তার চোয়াল শক্ত হয়ে এসেছে। আচ্ছা মতো থাপ্পড়াতে ইচ্ছে করছে মেহেরকে। মেয়েটা কত বড় স্পর্ধা, এমন শরীর নিয়ে রান্নাঘরে উপস্থিত হয়েছে। কাল সারা দিন জ্বরের ঘোরে বমি করে অস্থির ছিল, সে আজই কাজ করতে রান্নাঘরে এসেছে। সমুদ্র এক পর্যায়ে রাগ নিয়ন্ত্রণের প্রয়াসে ব্যর্থ হল। অবশেষে ধীরে পায়ে রান্নাঘরের এক কোণে এসে দাঁড়াল। লহমায় দাঁতে দাঁত চেপে কর্কশ গলায় ধমকের স্বরে বলে, এই মেয়ে সাহস তো কম না তোমার, ঘুম থেকে উঠতে না উঠতেই রান্নাঘরে এসে পড়েছ। আমি কি তোমাকে রান্না করতে বলেছি? থালা বাসন পরিষ্কার করতে ব্যস্ত ছিল মেহের। হঠাৎ কাজের মাঝে সমুদ্রের ভয়ঙ্কর কণ্ঠস্বর কর্ণপাত হতেই সে হাত থেকে দ্রুত থালা রেখে দিয়ে সমুদ্রের দিকে ঘুরে দাঁড়াল। এক পলক সমুদ্রের দিকে দৃষ্টিপাত ফেলতেই তার বুকের ভেতর ধক করে উঠল। সঙ্গে সঙ্গে ফ্লোরে দৃষ্টি নিক্ষেপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল সে। তৎক্ষণাৎ সমুদ্রের দৃষ্টি পড়ল মেহেরের পাণ্ডর মুখশ্রীতে। জ্বরের সঙ্গে লড়াই করে মেয়েটার মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। মুহূর্তেই রাগ যেন আষ্টে পিষ্টে চেপে বসল সমুদ্রের মস্তিষ্ক জুড়ে। ফির সমুদ্র মেহেরের মুখশ্রীতে কঠোর দৃষ্টিপাত নিক্ষেপ করল। অতঃপর কর্কশ কণ্ঠে বলে উঠল, আর ইউ স্টুপিড, তুমি কি কিছু বুঝো না? হুম, এই যে কাল সারাদিন আমার সময় ওয়েস্ট করেও তোমার শান্তি হয়নি, কালকে তো হাত দিয়ে খাবারটাও খেতে পারলে না, আর আজকেই একটু সুস্থ হতেই রান্নাঘরে চলে এলে, আশ্চর্য! সমুদ্রের বলা বাক্যগুলো শুনে লজ্জিত হল মেহের। ইস, কালকে তো তার জ্ঞানই ছিল না, নিশ্চয়ই লোকটার বড্ড কষ্ট হয়েছে তার অসুস্থতার জন্য। বিষয়টা ভেবে একরাশ শীতল অনুভূতি বইয়ে গেল তার হৃদয় মনে। সমুদ্রের বকুনি তিক্ত হলেও তার হৃদয়ে আনন্দের উদ্ভাবন ঘটাতে সক্ষম হয়েছে। পুনরায় মেহেরের কর্ণপাত হল সমুদ্র কণ্ঠস্বর। এবার সমুদ্র মেহেরের কিছুটা নিকটবর্তী এসে বলে উঠল, এই মেয়ে চুপ করে আছো কেন? কান খুলে শুনে রাখো, আবার যদি অসুস্থ হও তাহলে তোমাকে আমি চুপচাপ তুলে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসব। আন্ডারস্ট্যান্ড? সমুদ্র কথা শুনে অপরাধীর ন্যায় ফ্লোরে দৃষ্টি নিক্ষেপ করে নিশ্চুপ ভঙ্গিমায় দাঁড়িয়ে রইল মেহের। সমুদ্র এত বকা শুনেও তার হৃদয়ে ব্যথার আগমন ঘটল না, অনুভূতিহীন নির্বাক হয়ে রইল সে। সমুদ্রের ফির মেহেরের মলিন মুখশ্রীতে তাকিয়ে বলে উঠল, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও চুপচাপ চেয়ারে গিয়ে বসো। সমুদ্রের বলা বাক্যের প্রত্যুত্তরে নিম্নকণ্ঠে মেহের বলে উঠল, এই তো নাস্তাটা সার্ভ করে তারপর না হয়। মেহেরের সম্পূর্ণ কথা সমাপ্ত করতে দিল না সমুদ্র। কথার মাঝেই দাঁতে দাঁত চেপে মেহেরের উদ্দেশ্য বলল, বাহ, এতই কাজ করতে মন চাই তোমার। চিন্তা করো না, পড়ালেখার যে অবস্থা করে রেখেছ কয়েকদিন বাদে তোমাকে গৃহকর্মী হিসেবে অন্যের বাড়ি কাজ করতে হবে। সমুদ্রের বলা শেষোক্ত বাক্যটা শুনেই মেহের মনটা বিষণ্ণ হয়ে উঠল।
কখনোই তাকে পড়ালেখার খোঁটা কেউ দেয়নি। বরাবর সে তার মেধা দিয়ে শিক্ষকদের মনে স্থান করতে সক্ষম হয়েছে। কিন্তু পৃথিবীতে একমাত্র সমুদ্র নামক শিক্ষক তাকে না জেনেই পড়ালেখার জন্য বাজে ভাবে কথা বলে। শুধুমাত্র একটা দিন ক্লাসে পড়া দিতে পারেনি সে, তার উপর ভিত্তি করেই সমুদ্র তাকে উপেক্ষার পাত্রীর ন্যায় আচরণ করে। খানিক মন খারাপ হলেও বিষয়টা সাদরে গ্রহণ করল মেহের। চুপচাপ ভদ্র মেয়ের মতো চেয়ার টেনে বসে পড়ল। হ্যার ম্যাথ বইয়ের পাতায় দৃষ্টি নিক্ষেপ করে রয়েছে মেহের। অত্যধিক মনোযোগের সহকারে সূত্র মুখস্থ করতে ব্যস্ত সে, কিন্তু তার মাধুর্যপূর্ণ মুখশ্রীতে বিরক্তির ছাপ স্পষ্ট। নিশ্চিত তার এই বিরক্তিগ্রস্ত মুখশ্রীতে একবার সমুদ্রের দৃষ্টি পড়লেই সে স্তম্ভিত হয়ে উঠত। কারণ সমুদ্র মনে হয় মেহেরের অন্তরালে কোন অনুভূতি নেই। পৃথিবীর প্রতিটি মানুষ যেমন দুঃখ কষ্ট আনন্দ পেলে তা না চাইতে অন্যের নিকট প্রকাশ করে, তার অনুভূতি প্রকাশ করে ধরণীর বুকে। কিন্তু সমুদ্রের ধারণা মেহেরে অনুভূতিহীন নির্বাক, তাই বিরক্ত নামক অনুভূতি মেহেরকে গ্রাস করতে পারে না। বারংবার মেহেরকে ইচ্ছে মতো বিরক্ত করে যাচ্ছে দিশানি। বর্তমানে মেহেরদের ক্লাসে শিক্ষক উপস্থিত নেই। এই সুযোগে ছাত্র ছাত্রীরা ক্লাসটা কোলাহলপূর্ণ স্থানে তৈরি করে ফেলছে। কিন্তু অসহায় মেহের তার বড্ড অভিপ্রায় জাগছে পড়া বাদ দিয়ে তিতাস আর দিশানির সঙ্গে খেজুরে আলাপে যুক্ত হতে। কিন্তু সে নিরুপায়, অদম্য আগ্রহে সূত্র পড়ছে সে, কারণ তাকে যে করেই ক্লাস টেস্ট পরীক্ষায় ফার্স্ট হতে হবে। টিফিনের পরে ক্লাসে হ্যার ম্যাথ টিচার তাদের পরীক্ষা নেবেন। দুদিন স্কুলে উপস্থিত হতে পারেনি মেহের, ফলে পরীক্ষার বিষয়টা তার অজানা ছিল। তাই এখন যে করেই হোক তাকে আজকে পরেই পরীক্ষা দিতে হবে। লহমায় দিশানি মেহেরের পিঠে স্পর্শ করে জোর গলায় বলে উঠল, এই মেহের আশ্চর্য তো, তুই এত পড়ছিস কেন? দেখ আমি তিতাস কেউই পিপারেস নিয়ে আসিনি, শোনো টেনশন। দিশানির কথা কর্ণপাত হতেই মেহের বইয়ের পাতা থেকে মুখ তুলে তার দিকে তাকাল। ভ্রুযুগল কুচকে মৃদু স্বরে বলল, উহু দিশু, বিরক্ত করিস না আমাকে, প্লিজ। দিশানি কিছু বলে উঠার পূর্বে তিতাস অসীম প্রফুল্লের সহিত বলে উঠল, দেখ মেহের ছিল, এত টেনশন নিচ্ছিস কেন? আজকে আমারও হিসাব বিজ্ঞান পরীক্ষা আছে, তাই আমি আজকে টিফিন বাসায় চলে যাব, তুইও চলে যাস, পড়তে হবে না। তিতাসের কথা শুনে মুচকি হাসির রেখা ফুটে উঠল মেহেরের ঠোঁটের কোণে। তিতাসের কথার প্রত্যুত্তরে মেহের দীর্ঘশ্বাস ত্যাগ করে বলে উঠল, তোরা যা করার কর, আমি কাছে পরীক্ষা দিতে অনেক ভালো লাগে, তার চেয়ে বড় কথা হচ্ছে আমার রেজাল্ট পেতে খুব বেশি ভালো লাগে। চাতক পাখির মতো আমি পরীক্ষা দেওয়ার আগে রেজাল্টের জন্য অপেক্ষা করে থাকি, তাই দয়া করে আমাকে পড়তে দে ভাই। মেহেরের বলা প্রতিটি বাক্য তিতাসের কর্ণকুহরে পৌঁছাতেই স্তম্ভিত হয়ে উঠল সে। দিশানি স্তব্ধ হয়ে রইল কিছুটা মুহূর্ত। খানিক বাদে দিশানি মেহেরের পিঠে আস্তে করে বাড়ি দিয়ে বলতে লাগল, আচ্ছা তোকে আর বিরক্ত করব না, শুধু একটা কথা বলতে দে। হুম। দিশানির কথার প্রত্যুত্তরে মেহের ঠোঁট জোড়া কিঞ্চিত প্রসারিত করে বলল, হুক বল। তৎক্ষণাৎ অনুমতি পেয়ে দ্রুত ঠোঁট সংকুচিত করে দিশানি বলে উঠল, মেহের তোর চুলগুলো দেখতে চাই। না করবি না প্লিজ, তুই তো স্কার্ফ পরে আসিস তাই তো দেখলাম না, শুধু এক পলক দেখব, প্লিজ টিফিনের পর কমন রুমে গিয়ে দেখাবি একবার। দিশানির বাগযন্ত্র হতে নির্গত শেষোক্ত বাক্যটা মেহেরের কর্ণপাত হতেই হতভম্ব হয়ে উঠল সে। একরাশ দ্বিধা সংকোচের উৎপত্তি ঘটল তার হৃদয় মনে। অতঃপর দিশানির মুখশ্রীতে বিহবল চাউনি নিক্ষেপ করে বিচলিত কণ্ঠে বলে উঠল, সরি দিশু, দেখ আমি সিদ্ধান্ত নিয়েছি আজ টিফিন করন না, শুধুমাত্র পোড়াগুলো কমপ্লিট করব। আর তুই বলছি কমন রুমে যাওয়া কথা, তাছাড়া কত ভিড় থাকে ওখানে, আমি যাব না। মেহেরের কথার প্রেক্ষিতে দিশানি মন খারাপ করে বলে উঠল, আচ্ছা তাহলে ছুটির পর। দিশানির শেষের কথাটা শুনতেই খানিকটা চিন্তিত হয়ে উঠল মেহের। ছুটার পর তো তার জন্য সমুদ্র অপেক্ষা করবে, যদি লেট হয়ে যায় তাহলে তো তার ভাগ্যে দুঃখের শেষ নেই। বিষয়টা ভাবতেই অসীম জোর তার আবির্ভাব ঘটল। পুনরায় সে দিশানির মুখশ্রীতে দৃষ্টিপাত ফেলতেই সব চিন্তা ঝেড়ে ফেলে রাজি হয়ে গেল। চটজলদি উত্তর দিল, আচ্ছা ঠিক আছে তো, এখন আমাকে পড়তে দে। মেহরের হ্যাঁ বোধক জবাব পেয়ে খুশি হয়ে পড়ল দিশানি। মেহেরকে এক কোণে বসিয়ে সে মাঝখানে বসে পড়ল।
যেন তাদের আলাপে মেহরের পড়াই ডিস্টার্ব না হয়। মেহরেদের ক্লাসে সমুদ্র প্রবেশ করেছে মিনিট পাঁচেক পূর্বে। ক্লাসে আসতেই তার দৃষ্টি সর্বপ্রথম পড়ছে মেহরের মুখশ্রীতে। আজও মেহের তিতাসের সঙ্গে একই বাঞ্চে বসেছে। বিষয়টা দৃশ্যমান হতেই সমুদ্র মেজাজটা বেশ বিগড়ে গিয়েছে। মেহেরকে সে বারণ করে দিয়েছি যেন তিতাসের সঙ্গে না থাকে, কিন্তু মেয়েটা তার কথার অবাধ্য হয়েছে। প্রথমে বিষয়টা সমুদ্রের মস্তিষ্ক গুরুত্ব দেয়নি। সমুদ্র ভেবেছে মেয়েটা যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে থাকুক, তার এতে কিছুই যায় আসে না। কিন্তু ক্লাসে সময় যত অতিবাহিত হচ্ছে তার মস্তিষ্কে ততটাই ক্রোধের আবিষ্কার ঘটছে। খানিক বাদেই আদিবা নামের মেয়েটা সমুদ্রকে ডাক দিল। তৎক্ষণাৎ সমুদ্র ধীর গতিতে আদিবার নিকটবর্তী এসে দাঁড়াল। কর্কশ স্বরে আদিবাকে জিজ্ঞাসা করল, কিছু বলবে? জি স্যার। অতঃপর আদিবা মেহেরের দিকে ইশারা দিয়ে বলে উঠল, দেখুন স্যার, ওই মেয়েটা অন্য টিচারের হোমওয়ার্ক করছে, তার চেয়ে বড় কথা আপনার লেকচারে মনোযোগ দিচ্ছে না। আশা করি আপনি এই অপরাধের বিচার করবেন। সমুদ্র আদিবার কথা মতো মেহেরের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করল। কিছু বলে উঠার পূর্ব আকস্মিক সমুদ্রের ফোনটা শব্দ করে উঠল। সমুদ্র মেহেরকে কিছু না বলে ক্লাসরুম থেকে প্রস্থান করল। পকেট থেকে ফোন বের করতেই তার দৃশ্যমান হল অহনা কল করেছে। মুহূর্তেই কল রিসিভ করে শক্ত কণ্ঠে বলল, ফোন দিয়েছিস কেন? সমুদ্রের কথার প্রত্যুত্তরে অপর প্রান্ত হতে অহনা বলে উঠল, ওই শুনছিস তো, আমরা আজকে দেশে ফিরেছি, তাই আমি চাচ্ছি মেহেরকে আজকে বিকেলে ছুটির পর স্কুল থেকে আমার বাসায় নিয়ে আসব। সো তুই মানসিকভাবে প্রস্তুত হ, তুই যদি আমাকে বারণও করিস তাহলেও আমি কিন্তু শুনব না। স্কুল ছুটির আগেই আমি তোদের স্কুলে উপস্থিত থাকব। আচ্ছা ভাই, তোকে বিরক্ত করার জন্য সরি। অবিরাম কথাগুলো বলেই কল কেটে দিল অহনা। সমুদ্রের প্রত্যুত্তর জানার প্রয়োজন বোধ করেনি সে। অহনা বলা কথাগুলো শুনে একরাশ বিরক্তির আবির্ভাব ঘটেছে সমুদ্রের মুখশ্রীতে। অবশেষে তপ্ত শ্বাস ত্যাগ করে ক্লাসরুমে উপস্থিত হল সমুদ্র। পরিশেষে আদিবার কথার পরিপ্রেক্ষিতে সমুদ্র শক্ত কণ্ঠ মেহেরকে উদ্দেশ্য করে বলে উঠল, স্ট্যান্ড আপ মেহের। হঠাৎ সমুদ্রের কণ্ঠস্বর মেহেরের কর্ণপাত হতেই কেঁপে উঠল সে। মুহূর্তে বই থেকে দৃষ্টি সরিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে পড়ল সে। মেহেরের পরিস্থিতি দেখে সমুদ্র তার হাত ঘড়ির দিকে একপলক দৃষ্টিপাত ফেলে গম্ভীর কণ্ঠে বলে উঠল, দাঁড়িয়ে থাকো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত। মেহেরকে শাস্তি দিতে সমুদ্রের মন না চাইলেও এক পর্যায়ে মস্তিষ্কের কথা শুনতে বাধ্য হল সে। এটাই একমাত্র উপায় যা তার রাগ নিমন্ত্রণ করতে সফল হবে। স্কুল ছুটি দিয়েছে খানিক পূর্বে। পুলকিত মন নিয়ে একটা ফাঁকা রুমে এসেছে মেহের, তিতাস এবং দিশানি। সমুদ্রের দেওয়া শাস্তি সম্মুখীন হয়েও মেহের বর্তমানে বড্ড আনন্দিত, কারণ মেহেরের আজকের পরীক্ষা খুব ভালো হয়েছে। তার ধারণা মতো রেজাল্টে সে সম্পূর্ণ মার্কস পাবে, তাই আনন্দিত মনে দিশানির সঙ্গে ফাঁকা রুমে এসে উপস্থিত হয়েছে সে। স্কুলে ছুটির পর তন্নতন্ন করে মেহেরকে খুঁজে চলছে সমুদ্র। তখন মেহেরকে শাস্তি দেওয়াতে তার অন্তরালে ক্ষোভ ও ধিক্কারের উপস্থিত ঘটেছে। মেয়েটা তো অসুস্থ ছিল, তাছাড়া এখনও মেহের সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেনি। এমন অবস্থায় তাকে এভাবে শাস্তি দেওয়া একদম উচিত হয়নি সমুদ্রে। এক কথায় সমুদ্র নিজ কৃতকর্মে বড্ড অনুতপ্ত। তার হৃদয় গহীন পিপাসিত হয়ে উঠেছে মেহেরকে একপলক দেখার জন্য, তাই মেহেরকে খুঁজে চলছে সে। কিছুদূর অতিক্রম করতে সমুদ্র দৃশ্যমান হয় তিতাসকে। তৎক্ষণাৎ দ্রুত পদে ক্লাসরুমটার সামনে উপস্থিত হয় সে। তিতাসের মুখশ্রীতে মনোযোগ সহকারে খানিকক্ষণ পর্যবেক্ষণ করে সমুদ্র। লহমায় তার শরীরে অত্যধিক রাগ এসে হাজির হয়। শরীরের শিরা উপশিরাতে রক্ত চলাচল দ্বিগুণ হারে বেড়ে যায়। তিতাস তাকে দেখে কিছু বলে উঠার পূর্বে রুমের ভেতরে প্রবেশ করে সে। ক্লাসে ভেতরে উপস্থিত হতেই সমুদ্র দৃশ্যমান হল লম্বা চুলের অধিকারী মেহেরকে। মুহূর্তেই সমুদ্রের শরীর রাগে থরথর করে কাঁপতে আরম্ভ করল। মেহেরের পরিস্থিতি দেখে তার মস্তিষ্ক কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলল। অত্যধিক রাগে সাংঘাতিক কাণ্ড করে বসল সে। ক্রোধের বসে নিজের সমস্ত শক্তি দিয়ে মেহেরের ডান গালে হঠাৎ থাপ্পড় দিয়ে বসল। থাপ্পড়টা এতটাই শক্তিশালী ছিল যে মেহের তাল সামলাতে না পেরে ফ্লোরে উপর আছড়ে পড়ল। ক্লাসে ভেতরে উপস্থিত হতেই সমুদ্র দৃশ্যমান হল লম্বা চুলের অধিকারী মেহেরকে। মুহূর্তেই সমুদ্রের শরীর রাগে থরথর করে কাঁপতে আরম্ভ করল।
মেহেরের পরিস্থিতি দেখে তার মস্তিষ্ক কার্যকর ক্ষমতা হারিয়ে ফেলল। অত্যধিক রাগে সাংঘাতিক কাণ্ড করে বসল সে। ক্রোধের বসে নিজের সমস্ত শক্তি দিয়ে মেহেরের ডান গালে হঠাৎ থাপ্পড় দিয়ে বসল। থাপ্পড়টা এতটাই শক্তিশালী ছিল যে মেহের তাল সামলাতে না পেরে ফ্লোরে উপর আছড়ে পড়ল। পরিস্থিতি কোন পর্যায়ে রয়েছে তা বুঝে উঠতে ব্যর্থ হল দিশানি। আকস্মিক সমুদ্রের থাপ্পড়টা দিশানিকে অত্যধিক চিন্তিত করে তুলছে। তাদের সমুদ্রের স্যার রাগী হলেও কখনো কাউকে আঘাত করেনি, কিন্তু কি এমন হলো যে আচমকা সমুদ্র মেহেরকে থাপ্পড় মারল? দিশানির মুখশ্রীতে ভয়ের ছাপ স্পষ্ট। মুহূর্তেই সে কম্পানিত শরীর নিয়ে মেহেরের নিকট ধাবিত হল, কিন্তু তার যাওয়ার পূর্বে সমুদ্র গিয়ে দ্রুত মেহেরকে ফ্লোর থেকে তুলল। অতঃপর মেহেরের দুহাতের বাহু সমুদ্র তার শক্ত হাতের বন্ধনে আবদ্ধ করল। রাগে রক্তিম বর্ণ ধারণকৃত চোখ জোড়ার কঠিন দৃষ্টিপাত মেহেরের মুখশ্রীতে ফেলল। প্রায় সেকেন্ড পাঁচেক তার অচঞ্চল দৃঢ় দৃষ্টি নিক্ষেপ করে রইল মেহেরের সজল চোখে। মেহেরের আঘাতপ্রাপ্ত গাল লালাভ বর্ণ ধারণ করেছে। তার চোখ মুখে ব্যথাতুর ভাবটা স্পষ্ট। ব্যথায় মলিন হওয়ার সত্ত্বেও ছোট মেয়েটার চোখ হতে এক ফোঁটাও জল মাটিতে পড়েনি। ব্যথার যন্ত্রণা মেহের দাঁত দাঁত চেপে ধরে নত দৃষ্টিতে সমুদ্রের সামনে দাঁড়িয়ে রয়েছে। জ্বরের সঙ্গে লড়াই করে বিজয়ী হওয়া অসুস্থ শরীর আস্তে আস্তে অসার হয়ে আসছে। একরাশ দুর্বলতার আবির্ভাব ঘটেছে মেহেরের দেহে, কিন্তু মেহেরের পরিস্থিতি বুঝে উঠতে পারল না সমুদ্র। সমুদ্রের চোখে ক্রোধের অগ্নি ঝরছে। সেকেন্ড পাঁচেক পর সে মেহেরের বাহু শক্ত করে ধরে কর্কশ গলায় চিৎকার করে বলে উঠল, তোমাকে নিষেধ করেছিলাম তুমি যেন ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি না কর, আর তুমি, কিন্তু তুমি এখানে চুল ছেড়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছ। আমি তো ভাবতাম তুমি ধার্মিক মেয়ে। কথাগুলো বলে তপ্ত নিঃশ্বাস ত্যাগ করল সমুদ্র। অবশেষে দিশানির হাত থেকে মেহেরের স্কার্ফটা সমুদ্র টান দিয়ে নিজ হাতে নিয়ে মেহেরের মাথা ডেকে দিল। ফির চিৎকার করে ভর্ৎসনা স্বরে বলতে লাগল, এভাবে থাকার সাহস কিভাবে পেলে তুমি? সমুদ্রের কথার মাঝে দিশানি নিম্ন স্বরে অত্যধিক কাঁপতে কাঁপতে বলে উঠল, স্যার এখানে শুধুমাত্র আমি ছিলাম, আর আপনি কে হন ওকে বকা দেবার? দিশানির বলা বাক্যগুলো সমুদ্রের কর্ণকুহরে পৌঁছনো মাত্রই তার রাগ দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। কিন্তু দিশানিকে গুরুত্ব দিল না সে। দিশানির কথায় পরিপ্রেক্ষিতে মেহেরকে উদ্দেশ্য করে দাঁত দাঁত চেপে কর্কশ গলায় বলে উঠল, আচ্ছা মানলাম তুমি আর দিশানি এই রুমে ছিলে, তাহলে তিতাস বাইরে কি করছিল? আনসার মি। সমুদ্রের কথাগুলো শুনে ধক করে উঠল মেহেরের অন্তরাল। সমুদ্রের দেওয়া প্রথম থাপ্পড়টা তাকে যতটুকু ব্যথা দিয়েছে তার চেয়ে অত্যধিক বেশি ব্যথা দিয়েছে সমুদ্রের বলা বাক্যগুলো। পরিশেষে মেহেরের চোখ যুগল হতে দুফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে ধরণীর বুকে গড়িয়ে পড়ল। পুনরায় সমুদ্র কিছু বলে উঠার পূর্বে রুমটাতে অহনার আগমন ঘটল। দ্রুত পায়ে মেহেরের নিকটবর্তী এলো অহনা। তার পিছু পিছু রুমে প্রবেশ করল তিতাস। মেহেরের নিকটবর্তী আসতেই অহনা স্তম্ভিত হয়ে পড়ল। খানিক বাদে টান দিয়ে মেহেরকে সমুদ্রের হাত থেকে ছাড়িয়ে নিল। অতঃপর মেহেরকে নিজ বাহু ডোরে আবদ্ধ করে সমুদ্রের উদ্দেশ্য চিৎকার করে বলল, তোর সাহস হয় কি করে মেহেরের গায়ে হাত তোলার? আর ইউ ম্যাট, তুই ওকে মারলি কেন? অহনার কথার প্রত্যুত্তরে সমুদ্র জোর গলায় বলল, ও অন্যায় করেছে তাই ওকে মেরেছি। আন্ডারস্ট্যান্ড, অহনা সমুদ্রের কথার প্রেক্ষিতে বলল, মেহের যা ইচ্ছে তাই করবে, তোর তাকে কি? হুম, তুই ওর সামনে আর কখনো আসবি না বুঝলি? আমি আন্টিকে কল করব যেন তার বিগড়ে যাওয়া ছেলেটাকে শাস্তি দিয়ে যাই। তোকে আর মেহেরের দায়িত্ব নিতে হবে না, যা আজ থেকে তুই মুক্ত। আন্টি যতদিন না আসবে ততদিন মেহের আমার কাছে থাকবে। আসলে তুই মেহেরের যোগ্য না, আজকে ভালোভাবে প্রমাণ করে দিলি। অহনার কথা উত্তর দেবার প্রয়োজন বোধ করল না সমুদ্র। তপ্ত শ্বাস ফেলে দ্রুত পদে রুম থেকে প্রস্থান করল সে। সমুদ্র যাওয়ার সঙ্গে সঙ্গে অহনাকে ঘিরে ধরল তিতাস। অহনার উদ্দেশ্যে সন্দেহ কণ্ঠে বলে উঠল, আপু সমুদ্র স্যার মেহেরের কি হয় বলুন? তিতাসের কথায় প্রত্যুত্তরে অহনা মুচকি হেসে বলে উঠল, কেউ হয় না। অহনার কথার প্রেক্ষিতে তিতাস ভ্রু যুগল কিঞ্চিত কুচকে সন্দেহ কণ্ঠে বলল, যদি কিছু নাই হন তাহলে ওনার সাহস হয় কি করে মেহেরকে মারার? উনি যে এতটা বাজে স্বভাবের তা আমি জানতাম না, এতদিন ওনাকে স্যার হিসেবে অনেক সম্মান করতাম।
কিন্তু আজ মেহেরের প্রতি ওনার ব্যবহার দেখে বিশ্বাস করুন আপু, তখন আমার শরীর শুধু থরথর করে কাঁপছিল। আজ যদি উনি আমার শিক্ষক না হতেন তাহলে ওনাকে আমি কখনোই ছেড়ে দিতাম না। তিতাসের কথা শেষে দিশানি বলে উঠল, সত্যি আপু বলুন না, সমুদ্র স্যার মেহেরের কি হয়? অবশেষে বিপাকে পড়ে গেল অহনা। দৃষ্টিপাত ফেলল মেহেরের মলিন মুখশ্রীতে। দীর্ঘশ্বাস ত্যাগ করে মেহেরের মুখে দৃষ্টি আবদ্ধ রেখে বলল, আরে সমুদ্র মেহেরের বাসার আশেপাশে থাকে, এক কথায় বলতো পার মেহেরের ভাইয়ের মতো। অহনার শেষোক্ত কথাটা বিশ্বাস করল তিতাস এবং দিশানির অবুঝ হৃদয়মন। পরিশেষে অহনা আদেশ পেয়ে তারা নিজ গন্তব্যের উদ্দেশ্য রওনা দিল। যাওয়ার পূর্বে তারা মেহেরের সরি বলে পা ধাবিত করল। অতঃপর মেহেরকে নিয়ে ক্লাসরুম হতে প্রস্থান করল অহনা। ঘড়ির কাটাতে ছুঁই ছুঁই 5টা। বিছানার উপর আতশয় হয়ে বসে রয়েছে মেহের। সিআইডি অফিসার সমুদ্রের একটা থাপ্পড় খেয়ে তার অবস্থা বেগতিক। মেহেরের শুভ্র রঙের গালে রক্ত জমাট বেঁধে কালো বর্ণ ধারণ করেছে। ব্যথায় তার অন্তত বিষাদময় হয়ে রয়েছে। অথচ অহনাকে কিছুই বুঝতে দিচ্ছি না সে। ওষুধ খেয়ে মলিন মুখশ্রীতে পলক হারিয়ে সে পলকহীন নয়নে সামনে দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে রয়েছে। বিছানা থেকে তার দৃশ্যমান হচ্ছে রুমটার সঙ্গে অ্যাটাচড করা ফাঁকা উন্মুক্ত বেলকনি। দোতলার একদম শেষের রুমে মেহেরকে নিয়ে এসেছে অহনা। শুভ্র স্বচ্ছ দোতলা অ্যাপার্টমেন্ট অহনার। অ্যাপার্টমেন্টটা ছোট হলেও বেশ আড়ম্বরপূর্ণ। অ্যাপার্টমেন্টের প্রতিটি স্থান দেখে যে কেউ বলবে অত্যধিক পরিকল্পনা করে তৈরি করা হয়েছে। ড্রয়িং রুম ব্যতীত মোট 8টা রুম রয়েছে অহনার বাড়িতে। মেহেরেকে নির্ভীক রাখাতে অহনা তার পাশে অবস্থিত রুমটা মেহেরের জন্য ব্যবস্থা করেছে। বর্তমানে মেহেরের সঙ্গে খেজুরে আলাপে মত্ত অহনা। লহমায় অহনার শাশুড়ি তাকে ডাক দিলেন। আর এক মুহূর্তে অপেক্ষা করল না অহনা। মেহেরের কাছ থেকে বিদায় নিয়ে দৌড়ে ড্রয়িং রুমে উপস্থিত হল সে। মুহূর্তেই অহনার দৃশ্যমান হল কঠোর মনের অধিকারী সমুদ্রকে। সমুদ্র মেইন ডোরের সামনে দাঁড়িয়ে রয়েছে। তার শাশুড়ি মেইন ডোর খুলে দিয়ে নিজ রুমের দিকে ধাবিত হয়েছে। পরিশেষে অহনাকে দৃশ্যমান হল সমুদ্রের। হালকা পুলকিত হৃদয়ে সে বাইরে থেকে নিম্নস্বরে বলতে লাগল, অহনা মেহেরকে ডাক দে, মেহের তো অসুস্থ তাই ওকে ছেড়ে দে, ও না হয় অন্য কোনোদিন তোদের বাসায় থাকবে। সমুদ্রের কথা অহনার মাথা গরম হয়ে উঠল। দ্রুত পায়ে সে সমুদ্রের নিকটবর্তী হল। অতঃপর কর্কশ কণ্ঠ বলে উঠল, মেহের অসুস্থ তাই বুঝি। যখন মেহেরকে থাপ্পড়টা মারলি তখন মনে ছিল না, দেখ আমার ভালো লাগছে না, তুই চলে যা। অহনার কথায় সমুদ্র অনুরোধ স্বরে বলল, ঠিক আছে মেহেরের নিব না, কিন্তু প্লিজ ওকে একটিবারের জন্য আমার সামনে আসতে বল, প্লিজ। সমুদ্রের বলা বাক্যগুলো অহনার হৃদয় স্পর্শ করতে বাধ্য হল। অহনা সমুদ্রকে উপেক্ষা করে বলে উঠল, সত্যি কথা বলতে তুই মেহেরকে ডিজার্ভ করিস না, আজ যা করলি ও কারণে মেয়েটাকে ব্যথা দিলি। তিতাস আর মেহেরের সম্পর্ক ভাই বোন ব্যতীত অন্য কিছু নয়। তুই এখন যা, তো আমার বিরক্ত লাগছে তোকে দেখে। কথাগুলো বলেই অহনা মেইন ডোর সমুদ্রের মুখের উপর বন্ধ করে দিল। সমুদ্র সঙ্গে সঙ্গে অস্থির হয়ে নিজ অ্যাপার্টমেন্টের উদ্দেশ্য। মাগরিবের আজান দিয়েছে খানিক পূর্বে। ধীরে ধীরে দিনের আলোকে গ্রাস করে নিচ্ছে রাত্রির অন্ধকার। গোধূলি লগ্ন। মেহেরের রুমের বেকনিতে দাঁড়িয়ে পায়চারি করছে সমুদ্র। মেহের হিনা ক্ষণে ক্ষণে সমুদ্রের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। তার হাতের রক্ত গ্রন্থি হতে অঝরে রক্ত টপটপ করে মাটিতে গড়িয়ে পড়ছে। নিজের উপর বড্ড ক্ষোভ হচ্ছে তার। সে মেহেরকে অকারণে ব্যথা দিয়েছে। আত্মগ্লানি থেকে মুক্তি পেতে বারবার নিজকে আঘাত করছে সে। তাও যেন তার হৃদয় গহীন শান্ত হচ্ছে না। অবশেষে নিজেকে শান্ত করতে সমুদ্র রক্ত মাখা হাতে মেহেরের বিছানায় শুয়ে পড়ল। ক্রমশ পাগলে পরিণত হচ্ছে সমুদ্র। নিজের রুমে তার অবাধ্য মন টিকেনি, তাই বাধ্য হয়ে মেহেরের রুমে এসেছিস সে। কি আছে ওই পুচকির মধ্যে যা সমুদ্রের হৃদয়ে ঝড় রাত্রির উত্তাল সমুদ্রের ন্যায় তাকে অশান্ততা বহমান করতে সক্ষম হয়? বর্তমানের সমুদ্রের চোখ জোড়া তীর্থের কাকের ন্যায় দীর্ঘ প্রতীক্ষায় তৃষ্ণার্ত হয়ে উঠেছে মেহেরকে একপলক দেখার জন্য। আজ যদি সমুদ্র যদি মেহেরকে না দেখে তাহলে নির্ঘাত অসুস্থ হয়ে পড়বে সে। অদ্ভুত অনুভূতি গ্রাস করে নিয়েছে সমুদ্রের অন্তরাল। তার হৃদয় ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে।
মাত্র 15 বছরের বাচ্চা মেয়েটা অতি স্বল্প সময়ে সমুদ্রের 28 বছরের মস্তিষ্ক কার্যকর ক্ষমতা নিয়ন্ত্রণ করতে সফল হয়েছে। সমুদ্রের মস্তিষ্ক বারংবার বলে উঠছে, আজ যদি তার চোখ জোড়া মেহেরের দেখা না পায় তাহলে রাত্রিবেলা শান্তিতে ঘুমে আচ্ছন্ন হতে পারবে না সে। তার হৃদয়মন বাজে ভাবে মেহের নামক অনুভূতিতে আক্রান্ত হয়ে পড়েছে। এখন তার মেহেরের খুব করে প্রয়োজন। ধরণীর বুকে প্রতিটা মানুষ যেমন গ্রীষ্মকালে গরম নামক অনুভূতিতে আক্রান্ত হলে তাদের শীতল হাওয়ার প্রয়োজন হয়, আবার শীতকালে ঠান্ডা নামক অনুভূতিতে আক্রান্ত হলে মানুষের যেমন উষ্ণ চাদরের প্রয়োজন হয়, ঠিক তেমনি বর্তমানে সমুদ্র মেহের নামক অনুভূতিতে আক্রান্ত তার এখন মেহেরকে বড্ড প্রয়োজন। অন্যথায় সমুদ্রের শরীর শীঘ্রই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়বে। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে রয়েছে মেহের। অবশ্য গালে ব্যথা হওয়ার জন্য খেতে বেশ অসুবিধা হয়েছে তার। এতক্ষণ অহনার ছেলের সঙ্গে আনন্দে মেতে উঠেছিল সে। অহনার ছেলে মেহেরকে এতটাই পছন্দ করেছে যে বাচ্চাটা মেহেরের কোলে ঘুমিয়ে পড়েছে। খানিক পূর্বে ঘুমন্ত ছেলেকে নিজের রুমে নিয়ে গিয়েছে অহনা। আয়ান অর্থাৎ অহনার ছেলে যাবার পর থেকে ক্রমশ বিষাদগ্রস্ত উঠছে মেহেরের অন্তরাল। একরাশ অভিমান জমেছে সমুদ্রের প্রতি। আজ সমুদ্রের আচরণ তাকে বেশ ব্যথিত করছে। সমুদ্র কেন বুঝে না তার বুকেও যে বিষাদ জমেছে অগণিত। সমুদ্রের কথা চিন্তা করতে করতে মেহের গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল। ঘড়ির কাঁটাতে ছুঁই ছুঁই 12টা। মধ্যরাতে মেহেরের অনুভব হচ্ছে কেউ তার মুখের উপর ঝুঁকে আছে। লোকটার ঘন ঘন ত্যাগকৃত উষ্ণ নিঃশ্বাস মেহেরের মুখশ্রীতে আষ্টে পিষ্টে উপচে পড়ছে, ফলে পুরনো ঘটনার ভয়ঙ্কর অনুভূতি তাকে চেপে ধরেছে। অতিরিক্ত ভয় জেগে থাকা সত্ত্বেও চোখ জোড়া উন্মুক্ত করার সাহস হচ্ছে না তার। ঠিক তখনই আচমকা মেহেরের মুখ লোকটা জোরে চেপে ধরল। ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে, কিন্তু লোকটার বলিষ্ঠ হাতের সঙ্গে যুদ্ধে পেরে উঠল না। হঠাৎ লোকটার উষ্ণ ঘড়ির কাঁটাতে ছুঁই ছুঁই 12টা। মধ্যরাতে মেহেরের অনুভব হচ্ছে কেউ তার মুখের উপর ঝুঁকে আছে। লোকটার ঘন ঘন ত্যাগকৃত উষ্ণ নিঃশ্বাস মেহেরের মুখশ্রীতে আষ্টে পিষ্টে উপচে পড়ছে, ফলে পুরনো ঘটনার ভয়ঙ্কর অনুভূতি তাকে চেপে ধরেছে। অতিরিক্ত ভয় জেগে থাকা সত্ত্বেও চোখ জোড়া উন্মুক্ত করার সাহস হচ্ছে না তার। ঠিক তখনই আচমকা মেহেরের মুখ লোকটা জোরে চেপে ধরল। ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে, কিন্তু লোকটার বলিষ্ঠ হাতের সঙ্গে যুদ্ধে পেরে উঠল না। হঠাৎ লোকটার উষ্ণ ছোঁয়া পেয়ে মেহেরের শরীর শিউর উঠল। খানিকের জন্য তার অনুভব হলো লোকটা সমুদ্র। পরক্ষণেই তাচ্ছিল্যের হাসির উৎপত্তি ঘটল তার অন্তরালে। সত্যিই কি সমুদ্র এসেছে? বিষয়টা কি আদৌ সম্ভব? মেহের চিন্তা করল হয়তো সমুদ্রকে নিয়ে অতিরিক্ত চিন্তার ফলে সমুদ্রের মিথ্যে উপস্থিতি অনুভব হচ্ছে তার। মুহূর্তেই তার মনে হলো সমুদ্রের মিথ্যা উপস্থিতি তার অপ্রমত্ত ছলনা বই কি অন্য কিছুই নয়। তৎক্ষণাৎ মেহের তার গালে খসখসে কোন কিছুর ছোঁয়া পেল। জলে উঠল তার আঘাতপ্রাপ্ত গাল। মেহেরের মস্তিষ্ক বলে উঠল লোকটার হাত অমসৃণ কিছু দিয়ে পট্টি বাঁধা, অর্থাৎ ব্যান্ডেজ করা বিধায় সে স্বল্প ব্যথা পাচ্ছে। অবশেষে ভয়ের আবিষ্কার ঘটল তার হৃদয় গহীনে। তাহলে কি সত্যিই কেউ তার রুমে এসেছে, নাকি হ্যালুসিনেশনের শিকার হয়েছে সে? আশ্চর্যের বিষয় হচ্ছে এত কিছু হওয়ার পরেই মেহেরের অস্বস্তি হচ্ছে না। তার অন্তরাল বারংবার বলে উঠছে সমুদ্র এসেছে, কিন্তু তার মস্তিষ্ক বড্ড অবাধ্য, সমুদ্রের উপস্থিতি মানতে নারাজ। এভাবে নীরবতা সহিত মিনিট 5 পার হয়ে গেল। মেহেরের মস্তিষ্ক বলে উঠল হয়তো সেদিন রাতের সেই অজ্ঞাত ব্যক্তির আগমন ঘটেছে। অথচ তার মন কিছুতেই মানতে চাইল না। চোখ জোড়া বন্ধ রেখে নিস্তব্ধতা বজায় রেখে অনুভব করতে লাগলো লোকটার হাতের সযত্নে ছোঁয়া। সহৃদয়ের লোকটা তার হাত বারংবার মেহেরের গালে ছোঁয়াচ্ছে। এমন অবস্থায় মেহেরের অদম্য আগ্রহ জাগল চোখ জোড়া উন্মুক্ত করে লোকটার মুখ দর্শন করতে। খানিকটা সময় অতিবাহিত হতেই মেহেরের হৃদয়ে অস্বাভাবিক অনুভূতির শিকার হল। হঠাৎ অনুভব হল তার মুখশ্রী উষ্ণ জলে ভিজে উঠছে। এক পর্যায়ে মেহেরের কর্ণকুহরে পৌঁছল লোকটার ব্যথাতুর মৃদু আওয়াজ। লোকটা মেহেরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলছে, আই এম সরি পুচকি, তোমার যে এত ব্যথা লাগবে আমি বুঝতে পারিনি। বিশ্বাস করো তখন আমার মাথা একদমই ঠিক ছিল না। লোকটার গম্ভীর কণ্ঠস্বর শুনে মেহেরের চমকে উঠছে, স্তম্ভিত হয়ে পড়েছে সে। তার মানে এতক্ষণ তার মন যা বলছিল তাই কি সত্যি? অর্থাৎ বর্তমানে তার নিকটবর্তী সমুদ্র অবস্থান করছে।
সত্যিই কি সে এমন অদ্ভুত মুহূর্তের শিকার হয়েছে? মেহেরের বড্ড ইচ্ছে জাগল সমুদ্রকে দেখার, কিন্তু অভিমান যেন ঝেঁকে বসল তার অন্তরে। ইচ্ছে করেই মেহের চোখ জোড়া খুলল না, সে চুপচাপ সমুদ্রের পরিস্থিতি আন্দাজ করার প্রয়াস চালাল। লহমায় ফির সমুদ্রের ভাঙা কণ্ঠে বলতে লাগল, তুমি কি আমাকে ক্ষমা করবে না? বিশ্বাস কর পুচকি, সেই বিকেল থেকে আমার বুকটা ছটফট করছিল তোমাকে একটিবারের জন্য দেখতে। সত্যিই বলছি, আজ তোমাকে না দেখলে আমি মরে যেতাম। জান পুচকি, আমার না এখন অনেক শান্তি লাগছে। তোমাকে দেখে আমার অশান্ত হৃদয় অবশেষে শান্ত হয়েছে। সমুদ্রের মুখ হতে অনুভূতি সম্পূর্ণ বাক্যগুলো বিশ্বাস করতে ব্যর্থ হচ্ছে মেহের। এত অনুভূতি সম্পূর্ণ বাক্য কি আদৌ কোন প্রেমিক পুরুষ বলতে পারে? লহমায় নাক টেনে ফির সমুদ্র বলে উঠল, এই পুচকি বলো না কি আছে তোমার? কিচ্ছু নেই, কিন্তু আমি যে প্রতিনিয়ত আসক্ত হয়ে পড়ছি তোমাতে। তুমি কি জান তুমি হিনা আমি কতটা অসহায়? এতক্ষণ উন্মাদ পাগলের ন্যায় কাতার হয়ে উঠেছিলাম তোমার কাছে আসার জন্য। তোমাকে না দেখা অবধি ধীরে ধীরে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। হয়তো এখন তোমার কাছে না আসলে সকালে আমাকে এই ধরনের বুকে খুঁজে পাওয়া যেত কি সন্দেহ। কথাগুলো বলে দীর্ঘশ্বাস ত্যাগ করল সমুদ্র। সেকেন্ড পাঁচেক নীরব থেকে পুনরায় মেহেরের কানের কাছে তার মুখটা নিয়ে এলো। মেহেরের আন্দাজ করতে পারল সমুদ্র কাঁদছে। সত্যিই সমুদ্র কাঁদছে, ইচ্ছে মতো অশ্রু বিসর্জন দিচ্ছে। বিষয়টা লক্ষ্যে করে খানিকটা সময় স্তব্ধ হয়ে পড়ল মেহের। সমুদ্রের চোখের জল তার হৃদয় ব্যথিত করে তুলল। সমুদ্রের পরিস্থিতি দেখে ইতিমধ্যেই মেহেরের অভিমানের জমে থাকা পাহাড় ভেঙে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একরাশ নাম না জানা অনুভূতির আবির্ভাব ঘটেছে মেহেরের হৃদয় মনে, অস্থির হয়ে পড়েছে তার অন্তরালে। মেহের আর চোখ বন্ধ করে থাকতে পারল না, পিটপিট করে চোখ জোড়া খুলে ফেলল। তৎক্ষণাৎ তার বেলকনির হতে নির্গত মৃদু উজ্জ্বল আলোতে সমুদ্রকে স্পষ্ট দৃশ্যমান হল। মুহূর্তেই তার সারা শরীরে অদ্ভুত শিহরণ বইয়ে গেল। লহমায় সমুদ্র মেহেরের কানের নিকট হতে মুখ সরিয়ে আনল। অতঃপর কিঞ্চিত ঝুঁকে দৃঢ় দৃষ্টিপাত ফেলল মেহেরের মুখশ্রীতে। হঠাৎ মেহেরের কর্ণপাত হল সমুদ্রের ফুপানোর আওয়াজ। সমুদ্রের ফুপিয়ে কাঁদছে। সমুদ্রের কয়েক ফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে মেহেরের মুখশ্রীতে পড়ল। নিমিষেই ভিজিয়ে দিল মেহেরের গলা, কেঁপে উঠল মেহেরের। সমুদ্রের এতটাই কাঁদছে যে মেহেরের মুখশ্রীতে ভিজে উঠেছে। মেহের সমুদ্রকে কান্নারত অবস্থায় সহ্য করতে পারছে না, বড্ড কষ্ট হচ্ছে তার। পরিশেষে দিশেহারা হয়ে উঠল মেহেরের। অতঃপর সমুদ্রের ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো এবং বলে উঠল, এই পুচকি চোখ খুলেছ কেন? হুম, তোমার কোন অধিকার নেই আমার এই কান্নারত মুখশ্রী দেখার, কারণ তুমি বড্ড পচা। এতটুকু পুচকি হয়েও তুমি আমাকে নিয়ন্ত্রণ করছো। তুমি কি জান আজ কত বছর পর আমার চোখে অশ্রু এসেছে? সো চুপচাপ চোখ বুজে থাকো। সমুদ্রের আদেশ পেয়েও চোখ বন্ধ করল না মেহের। অবাধ্যের মতো ঝাপসা আলোতে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল সমুদ্রের মুখশ্রীতে। সমুদ্র মেহেরের অবস্থা দেখে নিজের হাত দিয়ে বন্ধ করে দিল মেহেরের চোখ জোড়া। পরক্ষণেই সমুদ্র তার চোখ যুগল বন্ধ করে লম্বা স্নিগ্ধ বাতাস টেনে নিয়ে পুনরায় কান্নারত কণ্ঠে বলল, পুচকি আমি জানি না প্রেম ভালোবাসা কি, আদৌ কি পৃথিবীর বুকে ভালোবাসা নামক সম্পর্ক বলতে কিছু আছে কি সন্দেহ হয় আমার। আমি বিশ্বাস করি ভালোবাসা একটা অক্ষর ছাড়া অন্য কিছুই নয়। বিশ্বাস কর প্রেম ভালোবাসার কোন মূল্য নেই আমার কাছে, কারণ হয়তো একটাই, আমি কোন প্রেমিক পুরুষ নই, কিন্তু আমি যে ক্ষণে ক্ষণে একটা বাজে অনুভূতিতে গ্রাস হয়ে যাচ্ছি, সেই অনুভূতিটা অত্যন্ত ভয়ঙ্কর, আমার কাছে মাদক আসক্তির চেয়েও অধিক মারাত্মক। অনুভূতিটাতে তুমি যদি আক্রান্ত হতে তাহলে নিশ্চিত আমার পরিস্থিতি আন্দাজ করতে পারতে। আজ অনুভূতিটা আমাকে হারে হারে অনুভব করিয়েছে যে তুমি হিনা আমি কতটা অসহায়। আমার শুধুমাত্র তোমাকে প্রয়োজন। এই মুহূর্তে তোমার যেমন এই শীতল পরিবেশ থেকে মুক্তি পেতে উষ্ণতার প্রয়োজন, আমারও ঠিকই অন্তরের অদ্ভুত অনুভূতি থেকে মুক্তি পেতে শুধুমাত্র তোমাকে প্রয়োজন। এই অনুভূতির নাম কি তুমি জানো? জান না। আমার যে শুধুমাত্র অনলি অন তোমাকে প্রয়োজন। বিক্স আমি যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অনুভূতি তুমি নামক অনুভূতিতে আক্রান্ত। কথাগুলো মেহেরের কর্ণকুহরে পৌঁছনো মাত্রই নিজেকে পৃথিবীর সবচেয়ে খুশি ব্যক্তি মনে হল তার।
একরাশ আনন্দের আবির্ভাব ঘটল তার অন্তরালে। অত্যধিক পুলকিত হয়ে উঠেছে তার হৃদয়। পরক্ষণেই তার চোখ বেয়ে দু ফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ বিসর্জন হয়ে গালে এসে আশ্রয় নিল। মুহূর্তেই মিশ্রিত হয়ে পড়ল সমুদ্রের অনুভূতি যুক্ত জলে সঙ্গে। সমুদ্রের এতটা সময়ের বিসর্জিত চোখের বর্ষণ মেহেরের মুখ হতে শুকনোর পূর্বে ফির সমুদ্র গুমরে কেঁদে উঠল। লহমায় ফির ভিজিয়ে দিল মেহেরের মুখশ্রী। অতঃপর ফিসফিস করে অস্কুটস্বরে বলতে লাগল, সরি পুচকি, আমাকে ক্ষমা করে দেও। আমি আর কোনোদিনই তোমাকে বিন্দু পরিমাণ কষ্ট পেতে দিব না। আমি জানি আমার পুচকি সেই ছোট্ট বেলা থেকে কষ্ট পেয়ে আসছে। প্লিজ ফারগিভ মি, বলেই সমুদ্রের চোখের বর্ষণের প্রখরতা বাড়িয়ে দিল। অবিরাম বর্ষণে ভিজিয়ে দিল মেহেরের মুখশ্রী। পরিশেষে মেহের বাধ্য হয়ে ঠোঁটজোড়া সংকুচিত করে কম্পমান কান্নারত নিম্ন কণ্ঠ বলে উঠল, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। আপনি আমার কাছে সম্মানীয় ব্যক্তি, তাই প্লিজ এভাবে বাচ্চাদের মতো কাঁদবেন না। আমার খুবই অসুবিধে হচ্ছে না, আপনি দয়া করে এই শীতে এভাবে বসে না থেকে শুয়ে পড়ুন। আপনি বললে আমি ছোফায় যেয়ে ঘুমোচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। মেহেরের কথাগুলো কর্ণপাত হতেই সমুদ্র, বলেই সমুদ্রের চোখের বর্ষণের প্রখরতা বাড়িয়ে দিল। অবিরাম বর্ষণে ভিজিয়ে দিল মেহেরের মুখশ্রী। পরিশেষে মেহের বাধ্য হয়ে ঠোঁটজোড়া সংকুচিত করে কান্নারত নিম্ন কণ্ঠ বলে উঠল, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জা দিবেন না প্লিজ। আপনি আমার কাছে সম্মানীয় ব্যক্তি, তাই প্লিজ এভাবে বাচ্চাদের মতো কাঁদবেন না। আমার খুবই অসুবিধে হচ্ছে না, আপনি দয়া করে এই শীতে এভাবে বসে না থেকে শুয়ে পড়ুন। আপনি বললে আমি ছোফায় যেয়ে ঘুমোচ্ছি, আপনি ঘুমিয়ে পড়ুন। মেহেরের বলা কথাগুলো কর্ণপাত হতেই ক্রোধের বসে সমুদ্র তার ব্যান্ডেজকৃত হাতটা বিছানার নিকটবর্তী ট্রি টেবিলের উপর সজোরে মুষ্টাঘাত করল। মুহূর্তেই ব্যথায় মলিন হয়ে উঠল তার মুখশ্রী। বিষয়টা মেহের বুঝতে পেরেও কিছু বলার সাহস পেল না। এখনো অবাকের ধকল কাটিয়ে উঠতে পারিনি সে। সমুদ্রের একদিনের আকস্মিক পরিবর্তন তাকে অবাক হতে অবাকতর করে তুলেছে। স্বল্প অবাক নয়, সীমাহীন অবাক তাকে আষ্টে পিষ্টে ঘিরে ফেলেছে। সমুদ্রের আচমকা বদল তার নিকট স্বপ্নের মতো লাগছে। মৃদু আলোতে মেহের তার ডাগর ডাগর চোখ দুটোর দৃষ্টিপাত নিক্ষেপ করে রয়েছে সমুদ্রের মুখশ্রীতে। সমুদ্রের এই অদ্ভুত রূপটা তার হৃদয়ে অস্তিত্ব, অস্থিরতা, অশান্ততার আগমন ঘটিয়েছে। হঠাৎ ব্যথাতুর হাতটা চাদরে আড়াল করে নিল সমুদ্র। অতঃপর দ্বিধা, সংকোচ, লজ্জাহীনা মেহেরকে আবৃত করা উষ্ণ চাদরটা নিজের গায়ে জড়িয়ে এক কোণে শুয়ে পড়ল সে। সঙ্গে সঙ্গে চোখ জোড়া বন্ধ করে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ঘুমিয়ে পড় পুচকি, ওই ছোট মস্তিষ্কের উপর চাপ দিও না প্লিজ। আমার কথাগুলো বোধগম্য করার বয়স এখনো তোমার হয়নি, সো চুপচাপ ঘুমিয়ে পড়। মেহের কি করবে বুঝতে পারল না, এক কথায় দিশেহারা হয়ে পড়ল সে। 15 বছরের সমাপ্তি ঘটিয়ে 16 বছরের পা দেওয়া বাচ্চা মেয়েটা তার জীবন যুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে আসছে ক্রমাগত। মেয়েটার মস্তিষ্কের বয়স খুব একটা বেশি না হলেও তার আচার ব্যবহারে শিশু সুলভ আচরণ বহি প্রকাশ পায় না। সবসময়ই প্রাপ্ত বয়স মহিলাদের ন্যায় জ্ঞান, বুদ্ধি, কৌশল প্রতিফলিত হয় তার মধ্যে, যে কেউ তার ব্যবহারে মুগ্ধ হতে বাধ্য। প্রতিটি কাজ সে বুদ্ধিমত্তা এবং নিপুণতার সঙ্গে সম্পূর্ণ করে। কিন্তু এই মুহূর্তে মেহেরের মস্তিষ্কের কর্মক্ষমতা খানিকটা লোপ পেয়েছে। সমুদ্রের বলা একটি বাক্যেও তার মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না। সমুদ্রের চোখের অশ্রু তাকে ব্যথিত করে তুলছে। তার মুখ হতে নির্গত প্রতিটি কথা চিন্তিত করে তুলছে মেহরকে। সমুদ্র তার কাছে ক্ষমা চাইছে, বিষয়টা পরিষ্কার মেহেরের নিকট। এতটুকুতেই মেহেরের হৃদয় পুলকিত হয়ে উঠেছে। কিন্তু পরক্ষণে সমুদ্রের বলা কিছু কথা তাকে চিন্তাগ্রস্ত করে তুলেছে। সে বিষণ্ন হৃদয় নিয়ে ভেবে চলছে, সমুদ্র কেন বলল সে প্রেম ভালোবাসার সম্পর্কে বিশ্বাসী নয়, কেন বলল মেহেরকে শুধুমাত্র অনুভূতি নিবারণের জন্য প্রয়োজন। সত্যিই কি এই ধরনের বুকে তুমি নামক অনুভূতি বলতে কিছু আছে, নাকি শুধুমাত্র সমুদ্র তার প্রয়োজন থেকে কথাগুলো বলল? সমুদ্র তার কৃতকর্মে অনুতপ্ত, তাই হয়তো অশ্রু বিসর্জন দিয়েছে। কিন্তু সে যে বলল তার মেহেরকে ছাড়া দম বন্ধ হয়ে আসছিল, তা আদৌ কি সম্ভব? মেহেরের ভাবনার সাগরে ব্যাঘাত ঘটালো সমুদ্র। হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠল, চোখ বন্ধ কর পুচকি, অযথা তুমি অনুভূতিটার কথা ভেবে চলছে। আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো?
বেশি চিন্তা করো না, তুমি যেদিন এই অনুভূতিটা উপলব্ধি করতে পারবে ঠিক সেদিন আমার কথা বিশ্বাস করতে পারবে। আই প্রে খুব শীঘ্রই আমার পুচকিটা যেন পৃথিবীর সবচেয়ে বাজে অনুভূতিটাতে আক্রান্ত হয়। ইস, নিশ্চিত সেদিন পুচকিটা আমাকে নিষ্ঠুর বলবে। সমুদ্রের বাগজন্ত হতে নির্গত বাক্যগুলো শুনে শুকনো ঢোক গিলল মেহের। শেষোক্ত বাক্যটার মেহেরের হৃদয়ে উত্তাল সমুদ্রের ন্যায় অশান্ত এবং অসংযত করে তুলেছে। তার বক্ষ পিঞ্জরের হৃদয় স্পন্দন তৎক্ষণাৎ তড়িৎ বেগে ছুটতে আরম্ভ করল। বুকের ভেতর অদ্ভুত অনুভূতির উৎপত্তি ঘটল, বড়ই অদ্ভুত অনুভূতি। অবশেষে মেহের লজ্জায় চোখ জোড়া বন্ধ করে ফেলল। একরাস সংশয়, সংকোচ, দ্বিধা দেখা দিয়েছে তার অন্তরালে। সমুদ্র তার অতি নিকটবর্তী অবস্থা করছে, সমুদ্র এতটাই কাছে যে মেহেরের ইতস্তত বোধ হচ্ছে। মুহূর্তেই সমুদ্র মলিন কণ্ঠে বলল, ঘুমিয়ে পড়, এভাবে রাত জেগে থেকো না। আমি ঘুমব তো, তুমি জেগে থাকলে আমি ঘুমাতে পারবো না, তাই প্লিজ আমাকে ঘুমাতে দেও, আমি অনেক ক্লান্ত। মেহের খানিকটা চমকে উঠল সমুদ্রের কথা শুনে। লোকটা তো তার বিপরীত দিকে মুখ করে শুয়ে আছে, তাহলে কিভাবে বুঝতে পারল যে সে চোখ জোড়া উন্মুক্ত করে তার ভাবনায় ডুবে রয়েছে। সঙ্গে সঙ্গে ফির চোখ যুগল খিঁচে বন্ধ করে নিল সে। বারংবার তার কর্ণপাত হতে লাগলো সমুদ্র বলাগুলো, সে না ঘুমালে নাকি সমুদ্র শান্তিতে ঘুমাতে পারবে না। এলামের কর্কশ ধ্বনি কর্ণপাত হতেই আরামের ঘুম ভেঙে গেল যারার। তৎক্ষণাৎ চোখ জোড়া উন্মুক্ত করে উঠে বসল সে। তার দৃশ্যমান হলো পাশে ইয়াদ নেই, কালকে সারাদিন বাসায় অনুপস্থিত ছিল ইয়াদ। বেশ রাত করে বাড়ি ফিরেছে, পুরো রুম পর্যবেক্ষণ করে কোথাও ইয়াদের দেখা মিলল না। মুহূর্তেই যারা বিছানা থেকে উঠে পড়ল, নিজ ওয়াশরুম, ড্রিং রুম এবং শাশুড়ি মায়ের রুমে ইয়াদকে খুঁজতে লাগল। আজ তার বড্ড অভিপ্রায় জাগছে ইয়াদের মুখশ্রী দর্শন করতে, কারণটা হয়তো ইয়াদের বলা একটা বাক্য। ইয়াদ কালকেও যারাকে স্মরণ করে দিয়েছিল উপহারের কথা, আজ সকালের প্রথম প্রহরেই নাকি যারা তার উপহার পেয়ে যাবে বলেছিল। ঘুম থেকে উঠে উপহারটা পেয়ে যারা অসীম আনন্দে ভেসে উঠবে, কিন্তু সকাল হওয়া সত্ত্বেও ইয়াদের দেখা মিলল না, তাহলে কি সে উপহারটাও পাবে না? বিষয়টা ভেবে নিজের অজান্তেই ব্যথিত হয়ে উঠল সে। এত সকালে ইয়াদ কোথায় গিয়েছে? অবশেষে যারার চোখ পড়ল ইয়াদের ব্যবহৃত বালিশের উপর। দৃশ্যমান হলো হলুদ রঙের খাম। যারা দ্রুত বালিশের উপর থেকে খামটা হাতে নিল, তার হৃদয় স্পন্দন অযথাই স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে। তাহলে কি ওই হলদে রঙের খামেই যারার উপহার রয়েছে? অতঃপর যারা দীর্ঘশ্বাস ফেলে চিঠিটা খুলে ফেলল। হাত পা অত্যধিক কাঁপছে, সামান্য একটা চিঠিতে দৃষ্টি আকর্ষণ করার পূর্বেই শরীর অতিরিক্ত হারে কাঁপতে আরম্ভ করছে। দাঁত দিয়ে নিজ অধর চেপে ধরল যারা। একরাশ ভয়ের আবির্ভাব ঘটেছে তার অন্তরালে। পরিশেষে চিঠিটাতে দৃষ্টিপাত নিক্ষেপ করল। সর্বপ্রথম বাক্য পড়েই চমকে উঠল সে। চিঠিটা ইয়াদ লিখছে, এই যে যারা, তোমাকে বলেছিলাম না তোমার জন্যে উপহার অপেক্ষা করছে, আশা করি তুমি তোমার উপহার পেয়ে গিয়েছ। ওহহ, তোমাকে তো বলাই হলো না কি উপহার। শোন, আমি কাল সকালের ফ্লাইটে ঢাকা যাচ্ছি, সিদ্ধান্ত নিয়েছি 4-5 মাস পরে ফিরব। বাক্যগুলো পড়তেই যারার চোখ যুগল হতে অঝরে দুর্বোধ্য রহস্য টপটপ করে বিসর্জন হতে আরম্ভ করল। গুমরে কেঁদে উঠল সে। এই ভয়ঙ্কর উপহারের জন্য ইয়াদ তাকে এ ঘরে 2 দিন থাকতে বলেছিল। যারার অবাকের সহিত পুনরায় চিঠিটাতে দৃষ্টিপাত নিক্ষেপ করল। জান আমি কেন তোমার থেকে দূরে চলে এলাম, থাক কথাটা এখন বলতে চাচ্ছি না, সময় হলে ঠিকই বলবো। শুধু একটা কথাই, তোমাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। আমি তো চেয়েছিলাম সবটা নতুন করে গড়তে, চেয়েছিলাম পুরনো সব হিসেব নিকেশের সমাপ্তি ঘটিয়ে নব্য সূচনা করতে, কিন্তু তুমি তো নিজেই চাও না নব্য সূচনা হোক, তাই সিদ্ধান্ত নিলাম দূরে চলে যাব, তোমার থেকে অনেক দূরে, কারণ তোমার কাছে থাকলে আমি যে দহনে জলে পুড়ে ছাই হয়ে যাব, পারবো না তোমাকে অন্য কার সঙ্গে সহ্য করতে। এবার তুমি খুশি তো? ইয়াদের চিঠিটার সমাপ্তি ঘটিয়ে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করতে লাগলো যারা। প্রচণ্ড বমি পাচ্ছে তার, তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে ওয়াশরুমের দিকে ধাবিত হল সে। হঠাৎ তার অস্থির লাগছে, অদ্ভুত অনুভূতি তাকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। দিশেহারা হয়ে পড়েছে সে। কি করব সে?
অতীত ফিরে যাবে নাকি নতুন অনুভূতি ঘিরে বাঁচাতে আরম্ভ করবে। গভীর ঘুমে আচ্ছন্ন ছিল মেহের। দরজায় টকটক আওয়াজ মেহেরের কর্ণকুহরে পৌঁছনো মাত্রই ধরফরিয়ে চোখ জোড়া উন্মুক্ত করল সে। গাহতে উষ্ণ চাদর সরিয়ে ফেলল। তৎক্ষণাৎ দৃষ্টিপাত নিক্ষেপ করল সমুদ্রের ঘুমন্ত মুখশ্রীতে। সমুদ্রকে ঘুম থেকে জাগ্রত করার ইচ্ছে হল না তার, কিন্তু পরিশেষে উপায় না পেয়ে মৃদু কণ্ঠে বলে উঠল, এই যে শুনছেন, অনেক বেলা হয়ে গিয়েছে, অহনা আপু এসেছে, আমি কি দরজা খুলে দিব। অহনা নামটা কর্ণপাত হতেই সমুদ্রের ঘুম ভেঙে গেল। দ্রুত উঠে বসল সে। এক পলক হাত ঘরের দিকে দৃষ্টি ফেলল সে। মুহূর্তেই তার মুখ হতে বিরক্তি চ শব্দটা বেরিয়ে এলো। মাথার চুল মুঠো বন্দি করে বিছানা থেকে নেমে পড়ল সে। লহমায় মেহেরের নিদ্রা মাখা মাধুর্যপূর্ণ মুখে দৃষ্টি আকর্ষণ করল সে। সেকেন্ড পাঁচেক মেহেরের মুখশ্রীতে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। অতঃপর পা যুগল ধাবিত করল বেলকনির উদ্দেশ্য। কিছুটা পথ অতিক্রম করে মেহেরের উদ্দেশ্য বলল, আমি যে রাতে এসেছি এ কথা অহনাকে বলবে না। আর হ্যাঁ, রাতের বলা কথাগুলো মস্তিষ্ক থেকে ডিলিট করে ফেল। কোন কিছু নিয়ে বেশি ভাবতে যেও না। টেক কেয়ার। খাওয়া দাওয়া ঠিক মতো করো। পুচকি পুচকির মতো থাকবে। আন্ডারস্ট্যান্ড। কথাগুলো বলেই কিছু একটা ভেবে পা জোড়া থামিয়ে ফেলল সমুদ্র। পিছন ঘুরে মেহেরের দিকে এগিয়ে এলো সমুদ্র। যাওয়া পূর্বে হুট করে মেহেরের নিকটবর্তী চলে এলো। আমি যে রাতে এসেছি এ কথা অহনাকে বলবে না। আর হ্যাঁ, রাতের বলা কথাগুলো মস্তিষ্ক থেকে ডিলিট করে ফেল। কোন কিছু নিয়ে বেশি ভাবতে যেও না। টেক কেয়ার। খাওয়া দাওয়া ঠিক মতো করো। পুচকি পুচকির মতো থাকবে। আন্ডারস্ট্যান্ড। কথাগুলো বলেই কিছু একটা ভেবে পা জোড়া থামিয়ে ফেলল সমুদ্র। পিছন ঘুরে মেহেরের দিকে এগিয়ে এলো সমুদ্র। যাওয়া পূর্বে হুট করে মেহেরের নিকটবর্তী চলে এলো। অতঃপর মেহেরের আঘাতপ্রাপ্ত গাল স্পর্শ করে কাতার কণ্ঠ বলে উঠল, আই এম সরি পুচকি। বাক্যটা বলেই দ্রুত রুম থেকে বেকনিতে প্রস্থান করল সমুদ্র। ফির এক পলক মেহের মুখশ্রীতে দৃষ্টিপাত ফেলল। মেয়েটা তার হাতের স্পর্শ পেয়ে চোখ খিচে বন্ধ করে রয়েছে। মেহেরের এমন পরিস্থিতি দেখে সমুদ্রের ঠোঁটের কোণে স্বল্প হাসির রেখা ফুটে উঠল। তৎক্ষণাৎ তার কর্ণকুহরে পৌঁছাল অহনার কণ্ঠস্বর। সে আর এক মুহূর্তেও দেরি করল না। রুমটার বেলকনি ফাঁকা এবং উন্মুক্ত হওয়ার সুবাদে সমুদ্রের নিচে নামতে কোন অসুবিধা হল না। দেয়ালে হতে মাটি স্পর্শকৃত পাইপ পেয়ে নিচে নেমে পড়ল সে। বারংবার অহনার আওয়াজ পেয়ে চোখ জোড়া উন্মুক্ত করল মেহের। সমুদ্রের সরি বলার ভঙ্গিমা দৃশ্যমান হতেই চোখ বন্ধ করে ফেলেছিল সে। তার সাহস হয়নি সমুদ্রের মুখশ্রীতে দৃষ্টিপাত নিক্ষেপ করার। সমুদ্রের কণ্ঠস্বর হতে নির্গত সরি শব্দতা মেহেরের শান্ত হৃদয়ে অশান্ততার আবির্ভাব ঘটিয়েছে। মস্তিষ্ক খানিকের জন্য স্তব্ধ হয়ে গিয়েছে, ফলে সমুদ্রের চলে যাওয়া তার বোধগম্য হয়নি। প্রায় মিনিট পাঁচেক স্তম্ভিত হয়েছিল মেহের। লহমায় ক্রমাগত অহনার কণ্ঠস্বর পেয়ে বিছানা থেকে নেমে পড়ল। আশেপাশে সমুদ্রের উপস্থিতি পর্যবেক্ষণ করে স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করল সে। অবশেষে দ্রুত গিয়ে দরজা খুলে দিয়ে ইতস্তত সহিত বলে উঠল, আসলে আপু আমি ওয়াশরুমে ছিলাম তো। মেহেরের কথা শুনে অহনা ভ্রু যুগল কিঞ্চিত কুচকে ফেলল। মেহেরের কথার প্রেক্ষিতে হেসে দিয়ে বলল, আরে অস্থির হচ্ছ কেন, আমি কি তোমাকে কিছু বলেছি। বলেই রুমের ভেতরে প্রবেশ করল অহনা। এতে করে স্বল্প ভয় পেল মেহের। বারংবার তার মনে হল রাতের অনাকাঙ্ক্ষিতভাবে সমুদ্র আগমনের কথা হয়তো ধরে ফেলবে সে, কিন্তু তার চিন্তা ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে দিল অহনা। বিছানার উপর একটা প্যাকেট রেখে চটজলদি মেহেরের হাত ধরে তার কাছে নিয়ে এলো। অতঃপর মেহেরের গালে স্পর্শ করে বলে উঠল, তাড়াতাড়ি শাওয়ার নিয়ে এসো তো। অহনার কথা শুনে অবাক হয়ে উঠল মেহের। এই শীতল পরিবেশে তাকে শাওয়ার নিতে হবে। মুহূর্তেই তার মুখশ্রী পাংশুটে বর্ণ ধারণ করে উঠল। স্বল্প মন খারাপ করে অহনাকে বলল, এত সকালে শাওয়ার নিতে হবে কেন আপু। মেহেরের কথার প্রত্যুত্তরে অহনা বলে উঠল, ওহহ, তোমাকে তো বলাই হয়নি আজকে বাসায় ছোট একটা পার্টি আয়োজন করা হয়েছে, তাই ফ্রেশ হয়ে এসো। অনুষ্ঠানের ব্যাপারে শুনে খানিকটা বিরক্ত হয়ে পড়ল মেহের। বরাবরই অনুষ্ঠান তার একদমই অপছন্দের, কারণ সাধারণ অনুষ্ঠানের পরিবেশ কোলাহলপূর্ণ। ছোটবেলা হতেই চিৎকার চেঁচামেচি গান বাজনা পছন্দ নয় মেহেরের।
কিন্তু মেহেরের বিরক্তির কারণটা আন্দাজ করতে ব্যর্থ হলো অহনা। সে ভাবল মেহেরের বুঝি সমুদ্রের কথা মনে পড়ছে, তাই অহনা সান্ত্বনা স্বরে বলে উঠল, ওই শয়তানটার কথা মনে পড়েছে। মেহের তার দৃঢ় দৃষ্টিপাত নিক্ষেপ করল অহনার মুখে। প্রায় সেকেন্ড পাঁচেক পর তার বোধগম্য হল শয়তান বলতে সমুদ্রকে বুঝিয়েছে অহনা। মুহূর্তেই লজ্জায় মেহেরের গাল যুগল রক্তিম বর্ণ ধারণ করে উঠল। তার কর্ণপাত হতে লাগল সমুদ্রের বলা প্রতিটি কথা। নিজেকে স্বাভাবিক রেখে অহনার কথার জবাবে বলে উঠল, না আপু। অহনা কিছু বুঝে উঠতে পারল না। মেহেরের কথার পরিপ্রেক্ষিতে বলে উঠল, ও তোমাকে থাপ্পড় মেরেছে দেখে তুমি লজ্জা পাচ্ছ। একটা কথা মনে রেখে মেহের, সমুদ্র তোমার যোগ্য নয়, তাই ওকে ভুলে যাও। অহনার বলা বাক্যগুলো শুনে নিমিষেই মেহেরের মনটা বিষণ্ণ হয়ে উঠল। তাকে ছাড়া আদৌ থাকা সম্ভব? লেট হয়ে যাচ্ছে মেহের, নীরব তোমার সঙ্গে দেখা করতে চেয়েছে। কাল অনেক রাত করে বাসায় ফিরেছে, তাই আর তোমার সঙ্গে দেখা করাইনি। আমি যাচ্ছি, অনেক কাজ আছে, একটু পর তোমাকে নিতে আসব। কথাগুলো বলে এক মুহূর্তও দেরি করল না অহনা। মেহের অপলক দৃষ্টিতে অহনার যাওয়ার পানে তাকিয়ে রইল, আর ভাবতে লাগল সমুদ্রের কথা। সমুদ্র তাকে যাবার আগে রাতের ঘটনা চিন্তা করতে নিষেধ করে দিয়েছে, কিন্তু মেহের শত চেষ্টা করেও রাতের ঘটনা মস্তিষ্ক থেকে ডিলিট করতে পারছে না। কথায় আছে, না নিষিদ্ধ বস্তুর প্রতি মানুষের অদম্য আগ্রহ প্রকাশ পায়। ঠিক তেমনি মেহের অবাধ্য মস্তিষ্ক সমুদ্র কথা না চাইতেও ভেবে চলছে। মোবাইল ফোনের দিকে দৃষ্টিপাত নিক্ষেপ করে অশ্রু বিসর্জন করে চলছে সিরাত বেগম। আজ তার মেহেরের কথা বড্ড মনে পড়ছে, তাই তো মেয়েটার ছবির দিকে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সে। খুব ইচ্ছে হচ্ছে মেহেরকে এক পলক দেখার। সিরাত বেগম তীর্থের কাকে ন্যায় মেহেরের মুখশ্রী দর্শনের অপেক্ষায় রয়েছে। মেয়েটার জন্য তার হৃদয় আশঙ্কায় কাতর হয়ে উঠেছে। একটা বিশেষ কারণে অত্যধিক ভয় হচ্ছে তার, কারণ আজ তার স্বামী তার বারণ শুনেনি। মেহেরের সম্পর্কে সব তথ্যই রাফিকে বলে দিয়েছে। অবশ্য এতে করে রাফি তাদেরকে আর পর্যবেক্ষণ করছে না। মেহেরের বিয়ের খবর পেয়ে মারাত্মক ক্ষেপে গিয়েছে রাফি। এখন হয়তো রাফির হাত থেকে তার মেয়েটার নিস্তার নেই। বিষয়টা যতবার সে ভাবছে ঠিক ততবার তার বুকের ভেতর কেঁপে উঠছে। যদি রাফি সমুদ্রের কোন ক্ষতি করে দেয়, সিরাত বেগম মনে প্রাণে বিশ্বাস করে যে রাফি মেহেরের কোন ক্ষতি করবে না। কিন্তু সমুদ্র ছেলেটার কি হবে? রাফির ব্যাপারে সমুদ্রকে জানাতে যেও জানাতে পারিনি, কারণ তার স্বামী স্পষ্ট নিষেধ করে দিয়েছে মেহেরদের সঙ্গে যোগাযোগ রাখতে। ফলে দিশেহারা হয়ে পড়েছে সিরাত বেগম। কি করবে সে? একদিকে স্বামীর নিষেধ, অন্যদিকে মেয়েটার জীবন। তাই কোন উপায় না পেয়ে চোখের জল ফেলছেন তিনি। বইয়ের পাতায় মুখ ডুবিয়ে রয়েছে যারা, বিষণ্ণতা তাকে আষ্টেপিষ্টে ঘিরে রেখেছে। আজ বই প্রেমিকা বইয়ের পাতায় মনোযোগ দিতে ব্যর্থ হচ্ছে। বিষাদগ্রস্ত হৃদয় গহীন নিয়ে সে ভেবে চলছে তার বিষাক্ত অতীত। সবকিছু তো ঠিকই ছিল, তাহলে কেন বিষাদময় অতীত তার জীবনের আগমন ঘটাল? সে তো চেয়েছিল অতীত ভুলে ইয়াদের সঙ্গে নতুন পৃথিবী গড়ে তুলত। মুহূর্তেই জারার কর্ণপাত হল তার মোবাইলের স্বল্প আওয়াজ। সঙ্গে সঙ্গে তার হৃদয় গহীন ধবক করে উঠল। তৎক্ষণাৎ একপলক ফোনের স্ক্রিনে দৃষ্টিপাত ফেলল সে। অস্থির হয়ে উঠল তার হৃদয় গহীন। তৎক্ষণাৎ চোখ জোড়া বন্ধ করে ফেলল সে। বারংবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগল বর্ষণ নামের গোটা গোটা অক্ষর। পরক্ষণেই তার চোখের কোণে হতে কয়েক ফোঁটা দুর্বোধ্য রহস্য টপটপ করে গাল বেয়ে মাটিতে গড়িয়ে পড়ল। দাঁত দাঁত চেপে কান্না নিয়ন্ত্রণের প্রয়াস চালাল সে। এক পর্যায়ে ব্যর্থ হল। লহমায় ফুপিয়ে কেঁদে উঠল যারা। অতঃপর কাঁদতে কাঁদতে বলে উঠল, আমি তো আপনাকে ভুলে ভালোই ছিলাম, তাহলে কেন আবার আমার জীবনে ফিরে আসলেন আপনি? এখন থেকে যে আমি আপনার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি কেনই বা আমাকে ছেড়ে চলে গেলেন? বলুন না কেন। আমি তো চেয়েছিলাম আপনার জীবনে প্রবেশ করতে, চেয়েছিলাম তো মৃত্যুর আগ পর্যন্ত আপনকে ঘিরে বাঁচাতে। আপনি কথা দিয়েছিলেন কোনোদিনও আমাকে ছেড়ে যাবেন না। মনে আছে আপনার, আপনি আমার সঙ্গে একদিন কথা না বললে অস্থির হয়ে যেতেন। সেই আপনি দুটো বছর আমার সঙ্গে কথা না বলে কাটিয়ে দিলেন। আমার তো মনে হয় আপনি আমাকে কখনোই ভালোবাসেননি। ভালোবাসালে কখনোই এই যে অতিক্রান্ত দুই বছর চার মাসে একবার হলেও খোঁজ নিতেন আপনার জেবুর কথা।
আপনি জানেন, একটা সময় আপনার জেবু আপনাকে ভেবেই প্রতিটি সেকেন্ড, মিনিট, ঘন্টা অতিবাহিত করত। কিন্তু এখন আমি আপনাকে ভুলে গিয়েছি। জেবু ভুলে গিয়েছে তার বর্ষণকে। বর্তমান আপনার জেবু আর আপনার নেই। আমি ঘৃণা করি আপনাকে। আই হেইট ইউ বর্ষণ। কথাগুলো বলতে বলতে এক পর্যায়ে জেরে কেঁদে উঠল যারা। সে আর পারছে সহ্য করতে। ইয়াদের জন্য তার অন্তরাল অস্থির হয়ে উঠেছে। একদিকে পুরনো প্রেম বর্ষণ, অন্যদিকে তার স্বামী ইয়াদ। চাইলে বর্ষণকে মস্তিষ্ক থেকে বের করে দিতে পারছে না। সোফার উপর মন মরা হয়ে বসে রয়েছে মেহের। পরেনে তার অফ হোয়াইট লং ড্রেস এবং একই রঙের স্কার্ফ ওড়ানা। কৃত্রিম কোন সাজ দেয়নি মুখশ্রীতে, অথচ বেশ মাধুর্যপূর্ণ লাগছে তাকে। তার কোলে নিশ্চুপ হয়ে বসে রয়েছে আয়ান। পুরো রুম ভর্তি মানুষ দিয়ে ভরপুর। এতে ভারী ইতস্তত বোধ হচ্ছে। সবার আড়ালে অবস্থান করলেও অত্যধিক অস্তিত্ব হচ্ছে তার। এমন কোলাহলপূর্ণ পরিবেশ অভ্যস্ত নয় সে। অবশ্য তার কিছুটা দূরে অবস্থান করছে সমুদ্র। মুখশ্রীতে গম্ভীর ভাব স্পষ্ট। মেহেরকে দেখেও না চেনার ভাব করে রয়েছে সমুদ্র। অহনার স্বামী নীরব সমুদ্রকে বিশেষভাবে নিমন্ত্রণ করেছে। শুধু সমুদ্র নয়, তার সঙ্গে আকাশ এবং তাদের পুরো টিম উপস্থিত হয়েছে। শুধুমাত্র শোয়াইব খান বাদে। সমুদ্রের উপস্থিতি তো একরাশ রাগের আবির্ভাব ঘটেছে অহনার অন্তরাল। নীরবের জন্য এখনও অভি সমুদ্রের কিছু বলতে পারেনি সে। সমুদ্রের উপস্থিতিতে অত্যধিক পুলকিত হয়ে উঠেছে মেহেরের হৃদয় গহীন। পরক্ষণেই মেহেরের দৃশ্যমান হল আদিবার উপস্থিতি। ওয়েস্টার্ন পোশাক পরে অর্ধবয়স্ক লোকের সঙ্গে এসেছে। হয়তো এখনো পর্যন্ত আদিবা মেহেরকে লক্ষ্য করেনি। আয়ানকে নিয়ে নিশ্চুপ ভঙ্গিতে বসেছিল মেহের। খানিক বাদে বাদে সমুদ্রের দিকে আর চোখে লক্ষ্য করেছিল সে। এমন পরিস্থিতি হঠাৎ মেহেরের দৃশ্যমান হল তিতাসকে। মুহূর্তেই ড্রয়িং রুম প্রস্থান করার জন্যে আপ্রাণ চেষ্টা করতে লাগল সে। চলবে গল্পের দ্বিতীয় অংশ, তুমি নামক অনুভূতি।